আসসালামু আলাইকুম প্রিয় 41তম বিসিএস পাঠিগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফারেন্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ জসীমউদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক বিসিএস কনফারেন্স। প্রিয় 41তম পাঠিগণ, 19 মার্চ আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সবাই খুব টেনশনে রয়েছেন যে কি পড়তে হবে, কি পড়ব, কি পড়ব না, কিভাবে প্রস্তুতি নিব। আমি শুরুতে আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, আজকে আপনাদের সাথে যে সেশনটি আমরা করব কনফিডেন্সের আয়োজনে এবং আমার পরিচালনা, এই প্রোগ্রাম শেষে আপনি শতভাগ বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার কি করণীয়। আপনারা মনে রাখবেন, আপনারা যে প্রিলিমিনারি পরীক্ষা দিবেন মূলত সেই পরীক্ষার হলে কিন্তু আপনি হেরে যাবেন না, আপনি কিন্তু মূলত হেরে যাবেন এই যে আপনার হাতে হচ্ছে 1 মাস 25 দিনের মতো, 24 দিনের মতো রয়েছে, এই 1 মাস 24 দিনের অপরিকল্পিত পরিশ্রমের কারণে, অপরিকল্পিত পড়াশোনার কারণে। এবং এটাই সত্যি, আপনারা অনেকেই 6 মাস পড়াশোনা করেছেন প্রিলিমিনারি প্রস্তুতির জন্য, অনেকেই 2 বছর পড়ালেখা করেছেন প্রিলিমিনারি প্রস্তুতির জন্য, অনেকে 3-4 মাস করেছেন, অনেকেই 38তম বিসিএস ক্যাডার পেয়েছেন তারাও দিবেন, অনেকেই 40তম বিসিএস পরীক্ষার লিখিত অবতীর্ণ হয়েছেন তারাও দিবেন, অনেকে 3 মাস যাবৎ প্রস্তুতি নিয়েছেন তারাও দিবেন। আমি একটি কথা এখানে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, কতদিন প্রিপারেশন নিয়েছেন তার থেকে এই মুহূর্তে বেশি জরুরি এই সময়টুকু আপনি কিভাবে ব্যবহার করছেন। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনারা জানেন যে যখন হরিণের পিছনে হরিণের পিছু যখন বাঘ নেয় তখন হরিণ কিন্তু দৌড় দেয়, লাভ দেয়। আমরা জানি একটা কথা প্রচলিত রয়েছে, হরিণ প্রতি লাপে 23 হাত যায় আর বাঘ হচ্ছে প্রতি লাপে 22 হাত যায়। দেখেন, তার মানে হরিণের ক্ষিপ্রতাটা বেশি। একটা বাবা, আপনাদের অনেকের অনেক মানসিক প্রস্তুতি রয়েছে এখন, দেখেন কিন্তু বাঘ কিন্তু হরিণকে ধরে ফেলে। কিভাবে ধরে বাঘ হরিণকে কিভাবে ধরে? কারণ হরিণ মাঝে মাঝে পিছনে তাকায়, যতক্ষণ পিছনে তাকাচ্ছে এতক্ষণে একটা লাফ মিস হচ্ছে, তার মানে 23 হাত পিছনে পড়ে যাচ্ছে, আর বাঘ কিন্তু হরিণকে ধরে ফেলছে। তেমনি আপনারা যারা পূর্ব প্রস্তুতি নিয়েছেন এই মুহূর্তটাকে খুব ভালোভাবে ব্যবহার করবেন না, তারা কিন্তু বাঘ যেমন হরিণকে ধরে ফেলে আপনিও কিন্তু সময়ের আবর্তে বা সময়ের এই পরিক্রমা আপনিও কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা খারাপ করে আপনার ক্যারিয়ার থেকে ডিটাচ হবে। এই জন্য এই মুহূর্তে আপনাদের এই পরিকল্পিত পরিশ্রম, আপনাদের সিনসিয়ার, আমি বলবো যে শুধুমাত্র আপনি পরিশ্রম করলেই হবে না, এই মুহূর্তে আপনাকে একটা প্ল্যান্ড প্রিপারেশন নেবেন। এবং এই প্ল্যান্ড প্রিপারেশন আমরা আজকে কিভাবে নিতে পারি সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। এবং এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই মুহূর্তে আপনার কি করণীয়, আপনার বিষয় ভিত্তিক প্রস্তুতির কৌশলটা কেমন হবে, খুবই 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 ইম্পর্টেন্ট বিষয় ভিত্তিক প্রস্তুতির কৌশল। কেন বলছি, প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকস গুলো আমরা পড়ব সেটা নিয়ে আমরা কথা বলব, এবং কিভাবে পড়ব, কোন বইগুলো থেকে কোন টপিকস গুলো দেখব, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। একই সাথে আপনি প্রস্তুতি খুব ভালোভাবে নিলেন বাট পরীক্ষার হলে কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির কারণে আপনি পরীক্ষা খারাপ করবেন। এবং আমি 24 বিসিএস থেকে নিয়ে যেহেতু বিসিএস নিয়ে কাজ করছি, যদিও আপনাদেরকে বিসিএস নিয়ে যারা প্রস্তুতির টিপস দিয়ে থাকে বা কথা বলে থাকে, আমি মনে করি তাদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য, সবচেয়ে অযোগ্য বা যোগ্যতা কম,
আপনাদের যদি ভালো লাগে আপনারা শুনতে পারেন, যদি খারাপ লাগে লিভ করতে পারেন, কুইট করতে পারেন। বাট আমি কথা দিচ্ছি, আজকের লাইভে শেষে আপনি, আমি শতবার নিচ্ছি, কনফিডেন্সের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং কনফিডেন্সকে অবশ্যই একটি সাধুবাদ দিবেন। এবং আমি বিশ্বাস করি আজকের লাইভ হবে আপনার 41তম বিসিএস এর সফল হওয়ার শেষ মারণাস্ত্র। আবার বলছি, আজকের লাইভ হবে আপনার 41তম বিসিএস এ সফল হওয়ার অন্যতম অস্ত্র। আমি কথা দিচ্ছি বুকে হাত রেখে, আমার সাথে আশা করছি থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, এবং প্রত্যেকটি সাবজেক্ট আপনি কিভাবে পড়বেন সেটা বুঝে নেবেন, ইভেন আপনার পরীক্ষা হলে কি করণীয় সেটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। তাহলে আজকে আমরা মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে করণীয় কি, বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল কেমন হবে, এবং পরীক্ষা হলে করণীয়। আমি একটু অনুরোধ করব, আমাদের কনফিডেন্সের অনেক প্রার্থী রয়েছে কোভিডের কারণে যারা অনেকের বাইরে রয়েছে, আপনারা একটু কাইন্ডলি হচ্ছে একটু শেয়ার করে দিবেন। আপনারা আমার সাথে 1200 জন হচ্ছে লাইভে আছেন এই মুহূর্তে, একটু কাইন্ডলি শেয়ার করে দিলে সকল প্রার্থীরা দেখতে পারবে। আমি কমপক্ষে 1200 শেয়ার চাচ্ছি, এবং আপনারা শেয়ার করে দিলে আমি দ্রুততম সময়ে শুরু করতে পারব। আরেকটা একটু গল্প বলে নিই, সেটি হচ্ছে একবার আপনারা জানেন যে বড় জাহাজ যখন ডুবে যায় কি হবে, ডুবে অনেক সময় জাহাজের ছোট একটা ছিদ্রি হয়, সেই ছিদ্রিটা কি হয় দিয়ে পানি ঢুকে ঢুকে আস্তে আস্তে কি হয় জাহাজটা ডুবে যায়। এখন দেখেন, জাহাজটাকে ডুবা থেকে বাঁচাতে হলে ওই ছোট ছিদ্রটা কিন্তু বন্ধ করতে হবে। তেমনি ভাবে আপনাদের এই মুহূর্তে আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনাদের জীবনে এই মুহূর্তে এরকম ছোট ছোট অনেকগুলো অবস্ট্রাকল রয়েছে, অনেকগুলো ছিদ্র রয়েছে, অনেকগুলো পিছুটান রয়েছে। যেমন অনেকে প্রেম করেন, প্রেমিকাকে অনেক সময় দিতে হয়, প্রেম করা ভালো, আপনারা করেন, আমরা জানি, আমরা করেছি, আপনাদের বয়সে করাটাই স্বাভাবিক। এই প্রেমকে না বলবেন, টিউশনকে না বলতে হবে, আপনার এফবি অ্যাডিকশন যদি থেকে থাকে সেটাকে না বলতে হবে, আড্ডা মারা বন্ধ করতে হবে। প্রতিটি মিনিট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, এবং সেটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, আপনারা অনেকেই মনে করছেন এই মুহূর্তে বিসিএস প্রস্তুতি নিয়ে, এই মুহূর্তে অনেকেই মনে করছেন যে এই মুহূর্তে বিসিএস প্রস্তুতি নিয়ে মনে হচ্ছে আমি প্রথমবার দিচ্ছি, আমার পক্ষে সফল হওয়া সম্ভবপর নয়। কিন্তু মনে রাখবেন, আপনি সফল না হলেও এরকম অনেকেই সফল হবেন। ইভেন আমার বিশ্বাস, কমপক্ষে 50,000 প্রার্থী ভালো মানে কম্পিট করবে একজনের সাথে আরেকজনে, এবং এরা এই জন্যই করবে কারণ শুধু ক্যাডার পাবে না, তারা জানে কোনো রকম ক্যাডার মিস হলে নন ক্যাডারে চাকরি পাওয়ার তার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এখন দেখেন, আমার কাছে মনে হচ্ছে আপনাকে আমি অভিজ্ঞতা থেকে যেগুলো দেখেছি, কমপক্ষে 50% নতুন প্রার্থী বিসিএস ক্যাডার সার্ভিসে চলে আসে প্রতিটি বিসিএস। তাহলে আপনার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে আমি নবীন, আমি কয়েকদিন আগে পড়াশোনা করেছি, আমার পক্ষে সম্ভবপর নয়, এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনাকে পড়ার টেবিলে বসে যেতে হবে। এই মুহূর্তে আমি কিছু প্রয়োজনীয় কথা বলেই কিন্তু আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিসে চলে আসব। একবার একটা গল্প বলি আপনাদেরকে, আপনারা মনে করেন যে গল্প, এই গল্পের শেষ গল্প, আর গল্প বলবো না। এবং এই গল্প আপনাদের সাবজেক্টের আজকের আলোচনার সাথে যথেষ্ট সময় উপযোগী। একবার আইনস্টাইনের একটি জায়গা একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, সাপোজ আজকে আমি যে প্রেজেন্টেশন দিচ্ছি এই ধরনের একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল আইনস্টাইন। তো আইনস্টাইনে খুব অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ হয়ে পড়ার পরে তার ড্রাইভার ছিল, জানেন যে আগে ড্রাইভারের হচ্ছে ড্রেস ছিল, সাদা ড্রেস এরকম পরতো তারা। তো ড্রাইভার বললো, স্যার আপনার কি সমস্যা, আপনার আজকে ওখানে প্রোগ্রাম আছে? বলছে আমি তো অনেক অসুস্থ, যেতে পারবো না, গলা প্রচন্ড ব্যথা, কথা বলতে পারবো। তো ড্রাইভার অনেক চুপ থেকে বললো, স্যার একটা কাজ করলে কেমন হয়? তো বলছে কি ধরনের কাজ? বললো, স্যার
আপনার প্রেজেন্টেশনগুলো তো সবসময় আমি বসে বসে শুনি, আমার সব মুখস্থ স্যার। আপনি যদি কিছু না মনে করেন, আপনার যেহেতু কথা বলতে সমস্যা হচ্ছে, আপনি অডিয়েন্সের মধ্যে বসে থাকবেন আর আমি হচ্ছে আপনার কথাগুলো প্রেজেন্ট করব। আইনস্টাইন বলবে এটা কি সম্ভব, বলছে স্যার ইনশাল্লাহ আমি পারব। এখন দেখেন আইনস্টাইন তাই করলো, রাজি হলো, এবং ড্রাইভার কিন্তু প্রেজেন্টেশন দেওয়া শুরু করলো। একটা সময় এসে অডিয়েন্স থেকে একটা প্রশ্ন আসলো, যেই প্রশ্ন আইনস্টাইনকে এর আগে কেউ করেনি, এবং ড্রাইভার তো সেটা পারার কথা না যেহেতু সে আগে শুনিনি। তখন ড্রাইভার ইনস্ট্যান্ট বলল, এই প্রশ্ন আপনারা আমি আইনস্টাইনকে করেছেন, এটা তো আমার ড্রাইভার জানে। দেখেন ড্রাইভার বলতে কি, মূল আইনস্টাইন কিন্তু ড্রাইভারের পোশাকে অডিয়েন্সে বসে আছে। এখন ড্রাইভার উত্তর করলো, সবাই তো অবাক, হ্যাঁ এই যে ড্রাইভার সাহেব, মূল ড্রাইভার সাহেব যে ইনস্ট্যান্ট এই যে সিচুয়েশনটা ট্যাকেল দিছে, এটাকে বলা হয় স্মার্টনেস। আর আপনারা যারা এই মুহূর্তে স্মার্টনেস, এ ধরনের স্মার্টনেস দেখাতে পারবেন, তারা সফল হবেন। তবে মনে রাখবেন, স্মার্টনেস এর পাশাপাশি আপনার সিনসিয়ারিটি বেশি জরুরি, এবং আজকে আমরা সিনসিয়ারলি কিভাবে এই মুহূর্তে প্রস্তুতি নিব, প্রপার প্ল্যান এবং সিনসিয়ারিটিকে মেনটেন করে কিভাবে পরীক্ষা দিব, কিভাবে পরীক্ষার হলে আমাদের সিচুয়েশনটাকে ম্যানেজ করব, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলব। এই মুহূর্তে আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, এগুলো সময়সূচির কথা, 43তম বিসিএস পর্বে সম্পূর্ণ লিখিত ওরিয়েন্টেড। আর আমি বলছি 41তম বিসিএস এ কোনো লিখিত পরীক্ষা নাই, আপনাদের কোনো লিখিত পরীক্ষা হবে না। লিখিত পরীক্ষা বলতে কিছু একটা আছে মাথা থেকে ঝেড়ে ফেলে, কিন্তু 43তম বিসিএস কে যদি বলি, বলবো যে তোমার কোনো প্রিলি নেই, তুমি লিখিত পড়ো। সুতরাং এই মুহূর্তে 41তম প্রার্থীদের জন্য রিটেন বলতে কোনো কিছু আছে এটা জেনে ফেলতে হবে। তাহলে চাকরির প্রস্তুতি যখন আপনি নিচ্ছেন, আপনাকে প্রথমত মাথা রাখতে হবে আপনার সাথে কম্পিট কারা করবে, কম্পিটিটর কারা, কারা আপনার পটেনশিয়াল ক্যান্ডিডেট। আমার কাছে মনে হচ্ছে আপনাদের এই বিসিএস পরীক্ষা কমপক্ষে, আবার বলছি কমপক্ষে, 4 লক্ষ প্রার্থী অংশগ্রহণ করবে। 4 লক্ষ প্রার্থীর যদি, 4 লক্ষ প্রার্থী থেকে যদি 20,000 প্রার্থীকে যদি প্রিলি কোয়ালিফাই করে, যেমন 40তম বিসিএস এর 20,277 জনকে প্রিলি কোয়ালিফাই করেছে, তো 20,277 জন যদি করে, আমি ধরে নিলাম আপনাদেরও 20,000 জন করবে, 4 লক্ষ প্রার্থী থেকে 20,000 জন মেনিংস হচ্ছে 5%, দ্যাট মিন্স বাকি 95% কি হলো আউট অফ দ্য ট্র্যাক, সে বিসিএস থেকে পরবর্তী বিসিএস, মানে 40 থেকে 41 জন ছিটিয়ে পড়ছে। আপনারও তাই হবে, আপনি 41 থেকে 43 জন ছিটিয়ে পড়বেন, আপনি পারবেন না। এই জন্য 5%-এর মধ্যে কিভাবে আসতে হবে সেই টেকনিক নিয়ে আপনাকে অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে টেকনিক অবলম্বন করবেন, 5%-এর টেকনিক আপনি আসবেন, এই সময় মাথা রাখতে হবে 4 লক্ষ কিন্তু আপনার ক্যান্ডিডেট নয়, ক্যান্ডিডেট হচ্ছে মূলত 40 থেকে 50 হাজার। কত ক্যান্ডিডেট বলছি, 40 থেকে। আমি কিন্তু আপনাদের প্রশ্ন শুনে এই মুহূর্তে দেখতে পারছি না, একবার দেখার দরকারও নেই, কারণ আমি আজকে যখন কথা শেষ করব, আমার বিশ্বাস আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেট যা আপনার সাথে কম্পিট করবে, এটি হচ্ছে বাস্তবতা। এর মধ্যে একটা বড় গ্রুপ হচ্ছে যারা পূর্বের প্রস্তুতি রয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই 50,000-এর মধ্যেই কিন্তু 20,000 টিকবে, 21,000 টিকবে, 19,000 টিকবে, 18,000 টিকবে। এই যে কেউ টিকবে কেউ টিকবে না, আপনি ধরে নেবেন না যে টিকে না সে মেধাবী কম, যে 120 পেয়ে টিকে, 115 পেয়ে টিকে, আর যে 110 পেয়ে ফেল করেছে, মানে ফেল বলতে সে পিলি উত্তীর্ণ হতে পারেনি, সে কিন্তু লেস কোয়ালিফাইড, এটা বলার মনে করার কারণ নেই। আর সে যে 5 নম্বর কম পেয়েছে, এটা শুধুমাত্র পরীক্ষার হলের তার কোনো স্ট্র্যাটেজি ভুলের জন্য সে পেয়েছে। সুতরাং সেটা নিয়েও আজকে আমাদের কথা বলতে হবে। তাহলে দেখেন, এই যে যারা প্রিলি কোয়ালিফাই করে নাই বা
করবে না, তারাও কিন্তু প্রিলি কোয়ালিফাই করলে এমন হতে পারতো, যারা কোয়ালিফাই করেছে ক্যাডার পাচ্ছে না, সে কিন্তু ক্যাডার পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য আপনাকে এই মুহূর্তে এই 40-50 হাজার প্রার্থীর সাথে কি প্রার্থীর মধ্যে যেহেতু 20-18 হাজার টিকাবে, তাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য আপনাকে পড়ালেখা করতে হবে। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে বাকি আলোচনাগুলো নিয়ে আসি, কারণ নাহলে আপনাদের কাছে মনে হবে যে ভাইয়া তো আজকে শুধু বক্তৃতা দিতেই আসছে, অন্য কথাগুলো মনে হয় বলবে না। তো আপনার আমি প্রথমে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস আপনারা যারা সামনে রয়েছেন আমার, তাদের মধ্যে মেজরিটি প্রার্থীর আন্তর্জাতিক বিষয়গুলি বুঝতেই সমস্যা রয়েছে, কি পড়বেন কি বাদ দিবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে অনেক বড় একটা হরিজন, অনেক বড় বড় পার্সপেক্টিভ, এত বড় পার্সপেক্টিভ আমরা কিভাবে স্টাডি করে শেষ করব, আমি বলবো যে সম্ভব নয়। কিন্তু আপনি যদি 35-40 বিসিএসের প্রশ্ন দেখেন এবং সেটা বুঝতে পারেন, তাহলে সম্ভব। আপনি দেখেছেন না দেখেন নাই, নো প্রবলেম, আজকে এখন দেখাবো এবং আজকেই সমাধান হবে এবং আজকেই আপনার ভিতরে কনফিডেন্স লেভেল আসবে, ইয়েস আই ক্যান ডু, হ্যাঁ আপনি অবশ্যই পারবেন। শুরুতে বলে রাখি একটু, আপনাকে কি করতে হবে, আপনার স্ট্রং জোন এবং উইক জোন নির্ধারণ করতে হবে। স্ট্রং এবং উইক জোন আপনি আইডেন্টিফাই যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সফল হওয়ার যে প্রক্রিয়াটা সেটা অনেক বেশি অ্যাক্সিলারেট হবে, কি হবে, অ্যাক্সিলারেট হবে। যদি আন্তর্জাতিক বিষয়গুলি আপনার উইক জোন হয়, তাহলে আজকে আপনাকে যে প্রক্রিয়া দেখাবো কমপক্ষে 13 পাবেন, একদম কমপক্ষে হলে 13 পাবেন। আপনাকে দেখাবো যে 20টি করে প্রশ্ন এসেছে, সেই 20টি প্রশ্ন কোন কোন টপিকসগুলোর অধীনে এসেছে, সুতরাং সেই টপিকসগুলো যদি পড়ে ফেলতে পারেন, দ্যাটস এনাফ, আপনি কিন্তু ভালো করা আপনার পক্ষে সম্ভব। এখন যদি আন্তর্জাতিক বিষয়গুলি আপনার কাছে হার্ড হয়, তাহলে দেখেন যদি ইজি হয় আপনি পারেন, আপনার এই আলোচনা শোনার দরকার নেই। যদি এমন হতে পারে আপনি পারলেও কিন্তু আপনার 1-2 নম্বর বেড়ে যাবে। তাহলে দেখি আমরা আন্তর্জাতিক বিষয়গুলিটা আমরা কিভাবে স্টাডি করব। আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন মাত্র 7টা সেন্টেন্স রয়েছে এবং এই 7টা সেন্টেন্স মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিষয়গুলিটাকে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং আমরা দেখব এর ভিতরেই প্রশ্ন আছে কিনা। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে এই 7টা টপিকস মানে 7টা সেন্টেন্সকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মোবাইলে এবং এটা ফলো করে আপনি পড়ালেখা করবেন। প্রথম টপিকসটা হচ্ছে, এই প্রথমে একটু বলে রাখি, আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনাদের পাবলিক সার্ভিস কমিশন যে 5টি টপিকস দিয়েছে, সেই 5টি টপিকসের মধ্যে 3টি টপিকস হচ্ছে, 5টির মধ্যে 3টি টপিকস হচ্ছে, আমি 3টি বলবো না, ওই 5টি, আচ্ছা ওই 5টি টপিকস আমরা বাদ দিই। ওখান থেকে যদি আমরা অ্যানালাইসিস করে এটাকে বের করি, তাহলে আমরা এখানে যে জিনিসগুলো পেয়েছি, একটু খেয়াল করবেন যে জিনিসগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পরিবেশ বিষয়ক বিভিন্ন কনভেনশন, চুক্তি, প্রোটোকল, বর্ষ দিবস এবং কূটনীতি, এটি কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে পরিবেশ বিষয়ক বিভিন্ন কনভেনশন, চুক্তি, প্রোটোকল, বর্ষ দিবস এবং কূটনীতি, তার মানে পরিবেশ, এনভায়রনমেন্ট। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে, আমাদের আরেকটি বিষয় হচ্ছে সিলেবাসে রয়েছে অর্থনীতি, আঞ্চলিক, সামরিক, রাজনৈতিক সংস্থা এবং সদর দপ্তর অথবা এদের সম্পর্কে ওভারঅল ডিটেলস। আরেকটি বিষয় আপনারা জানেন, যা এছাড়া আন্তর্জাতিক বিষয়াবলী কল্পনাই করা যায় না, সেটি হচ্ছে জাতিপুঞ্জ ও জাতিসংঘ। কি বলছি, জাতিপুঞ্জ বা জাতিসংঘ অথবা জাতিসংঘ। তাহলে 3টি বিষয় বলেছি আমি এবং আপনাদেরকে কথা দিচ্ছি 50% নম্বর এই 3 টপিকস থেকে আসবে। তাহলে কি এই 3 টপিকস কি কি, জাতিসংঘ, পরিবেশ এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, অর্থনৈতিক, আঞ্চলিক, সামরিক, রাজনৈতিক সংস্থা যেগুলো রয়েছে সেগুলো। এখন আমি কিভাবে কনফার্ম হলাম, আমি আপনাদের একটু পরে দেখাবো যে কিভাবে কনফার্ম হয়েছে। আমার অ্যানালাইসিসে আমি দেখেছি জাতিসংঘ এবং অন্যান্য অর্গান থেকে, জাতিসংঘ থেকে 40তম বিসিএসে 4টি প্রশ্ন এসেছে এবং
অন্যান্য অর্গান থেকে 5টি প্রশ্ন এসেছে, পরিবেশ থেকে 2টি প্রশ্ন এসেছে, টোটাল 11টি প্রশ্ন এসেছে। 38তম বিসিএসও সেম, 38তম বিসিএসও অন্যান্য অর্গান থেকে আসছে 4টি, জাতিসংঘ থেকে 2টি, 6টি এবং পরিবেশ থেকে 3টি, 9টি। এভাবে প্রতিটি বিসিএস এ কিন্তু মানে 9 থেকে 12 নম্বরের প্রশ্ন এই তিনটি টপিকস থেকে এসে থাকে। এখন এই তিন টপিকস এর ইন ডিটেইলস পড়তে হবে, এখানে কোনো ধরনের কাটছাট চলবে না। এখন একটু মনে রাখবেন আমাদের যে 5টি টপিকস পিএসসি রয়েছে সেখানে অনেকগুলো তার আলোকেই কিন্তু আমাদের এই 7টি লাইন আমরা তৈরি করেছি বা এই ভেরিয়েবলগুলি তৈরি করেছি। এই ভেরিয়েবলগুলোর যে কোনো ভেরিয়েবলের উপরে কিন্তু রিসেন্ট প্রশ্ন থাকতে পারে, জাতিসংঘের যে কোনো অ্যাক্টিভিটিস নিয়ে, কোনো একটা সংস্থার যে কোনো অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু রিসেন্ট টপিকস থেকে প্রশ্ন আসতে পারে, মানে সর্বশেষ টপিকস হচ্ছে সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহ। এখন আমি আপনাকে যে কথাটা বলেছিলাম যে এই 4টি টপিকস, 3টি টপিকস থেকে কত আসবে, 4, 5 এবং 7 থেকে 10 নম্বর, 50% নম্বর আসবে। তাহলে বাকি 50% নম্বরের মধ্যে 90% বা 80 থেকে 90% নম্বর আসবে হচ্ছে পৃথিবী পরিচিতি, যুদ্ধ, চুক্তি, চুক্তি, বিপ্লব, মতবাদ, তত্ত্ব, নীতি এবং গ্রন্থ। তখন গ্রন্থ থেকে প্রশ্ন আসে ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, দ্য আর্ট অফ ওয়ার, এগুলো কোথায় আসছে, বিশেষ করে কে আসছে। হ্যাঁ, এ ধরনের আরো প্রশ্ন আপনারা দেখবেন। তারপর বিভিন্ন যুদ্ধ, চুক্তি, বিপ্লব, মতবাদ থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে পৃথিবী পরিচিতি থেকে প্রশ্ন অ্যাভেলেবল, পৃথিবী পরিচিতি যেমন যেমন হচ্ছে আপনার মনে রাখবেন এশিয়া রিলেভেন্ট প্রশ্ন বেশি আসবে, এশিয়া রিলেভেন্ট। হ্যাঁ, আগের দিনের ওই যে রাজধানী কি, মুদ্রা কি, এগুলো কিন্তু আসবে না। গুরুত্বপূর্ণ যে সকল দেশে ক্রাইসিস চলছে সে ক্রাইসিস রিলেভেন্ট প্রশ্ন আসতে পারে। আমেরিকা নির্বাচন হয়েছে, এখান থেকে আমেরিকা নির্বাচনের জামানা অবশ্য আগ থেকে এখন নাও হতে পারে, হতেও পারে, প্রশ্ন যদি হয়ে যায়, প্রশ্ন হয়েছে কিনা কোভিডকালীন বলা যাবে না, আমার কাছে মনে হচ্ছে প্রশ্ন হয়ে গেছে, নাও হতে পারে, যদি না হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে অনেকগুলো মুসলিম দেশ হচ্ছে ইসরায়েলের সাথে চুক্তি করেছে, ওখান থেকে প্রশ্ন আসতে পারে, অথবা বাংলাদেশের ইন্টারেস্ট জড়িত আছে, এই ধরনের জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এভাবে পৃথিবীর আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর পরিচিতি বা বৈশ্বিক ওভারঅল যে দেশগুলো আছে এখান থেকে কোন কোন দেশ থেকে বা কোন কোন টপিকসগুলো প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা রিয়েল প্রশ্ন একটু চলে যাই, একটু দেখেন। এটা হচ্ছে পৃথিবী পরিচিতির প্রশ্ন, যেমন 40তম বিসিএস এর প্রশ্ন এসেছিল যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামোর ডিটেনশন ক্যাম্প, ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই ডিটেনশন ক্যাম্প গুয়ান্তানামোর হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখেন মিনস্ক মিসের কোন দেশের রাজধানী, সমসাময়িক গুরুত্বপূর্ণ ছিল কোনো কারণে মিনস্কে, পরে প্রিলিমিনারি পরীক্ষার আগে 3, 4 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যে। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত, তাহলে বাল্টিক রাষ্ট্রগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, তারপর 38তম বিসিএস আসলে কবে মিয়ানমার রোহিঙ্গা তাদের নাগরিক তাহারা, কারণ তখন হচ্ছে 38-এর সময় হচ্ছে মিয়ানমার ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এখনো আছে। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, ভারত, হ্যাঁ এগুলো নিয়ে প্রশ্ন আসবেই। চীন রিলেভেন্ট প্রশ্ন আসবে, আপনাকে বুঝতে হবে, মানে যদি আপনি ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন পৃথিবী পরিচিতির প্রশ্ন 37তম বিশ্বের সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদ বলছে আমি মাদার তেরেসা, লাওস বর্তমান বিশ্বের নিউ সিল্ক রোড, চীন রিলেভেন্ট, বর্তমান বিশ্বের কোন দেশে সাংবিধানিক সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়। এভাবে আপনার পৃথিবী পরিচিতির প্রশ্ন এসেছে। আমরা এখন যদি দেখি যুদ্ধ, চুক্তি, বিপ্লব, মতবাদ, যুদ্ধ, চুক্তি, বিপ্লব, মতবাদ, তত্ত্ব, নীতি প্রশ্ন আসবেই, এইগুলো যদি পড়ে নেন এখান থেকে প্রশ্ন কমন পাবেন। আবারও বলছি পাবেন, কিভাবে পাবেন দেখেন, যেমন 40তম বিসিএস এ সবচেয়ে কম আসছে একটা পলিসি বা নীতি থেকে প্রশ্ন আসছে, সানশাইন পলিসির সাথে কোন দুর্নীতির জড়িত প্রশ্ন এসেছে। তারপরে বলছে এখানে বাফার স্টেট, বাফার স্টেট নিয়ে প্রশ্ন এসেছে, তার মানে যুদ্ধ যুদ্ধ এবং রিলেভেন্ট আছে এখানে। অক্টোবর বিপ্লবে দেখেন বিপ্লব রিলেভেন্ট আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই একটা চুক্তি। হ্যাঁ, তারপর হচ্ছে নোয়েডাতে তত্ত্বের এই তত্ত্ব থেকে প্রশ্ন এসেছে, পিং পং এর অর্থ কি, মানে পিং পং, হ্যাঁ তাহলে এটা কি,
এটাও এক ধরনের চুক্তি, এক ধরনের পলিসি, চুক্তির একটা নীতি পলিসি। তাহলে এই যে দেখেন 38তম বিসিএসে কতগুলো প্রশ্ন এসেছে, পাঁচটা প্রশ্ন এসেছে যুদ্ধ চুক্তি বিপ্লব মতবাদ এই সকল জায়গা থেকে। তার মানে এটা আমাদের পড়তে হবে, আমি তো সব দেখাতে পারবো না, আমি এক দুটো দেখি আপনাদের চলে যাবো। এভাবে যুদ্ধ চুক্তি বিপ্লব মতবাদ থেকে দেখেন 37তম বিসিএসে প্রশ্ন এসেছে তিনটা, 37তম প্রশ্ন আছে তিনটা, এবং 35তম তো অনেকগুলো প্রশ্ন এসেছে, টোটাল পাঁচটা প্রশ্ন এসেছে। সুতরাং আপনি লিখে রাখেন যুদ্ধ চুক্তি বিপ্লব মতবাদ নীতি এবং গ্রন্থ, এগুলো আমাদের জন্য বা আপনাদের স্টাডির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি পরের স্লাইডে চলে যাই, এটা হচ্ছে 35তম মধ্যে পাঁচটা এসেছে। আরেকটা জিনিস বলেছি কি, গুরুত্বপূর্ণ গ্রন্থ পড়বেন, এর সমসাময়িক গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের নোবেল যে কটা, যারা নোবেল পেয়েছে কোন গ্রন্থের জন্য, কোন বইয়ের জন্য বা কি রিসার্চের জন্য নোবেলটা পেয়েছে সেটা একটু দেখবেন। তাহলে দেখেন 40তম বিসিএসের প্রশ্ন এসেছে, 38 এসেছে, 36 এসেছে, 35 এসেছে, মাঝখানে 37 আসে নাই। কি বলেছে, দ্য আইডিয়া অফ জাস্টিস বা রচিতা কি, ইম্পেরিয়ালিজম দ্য হাইস্টিস্ট অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা, উই ওয়ার অ্যান্ড পিচ উপন্যাস রচিতা কি, দ্য আর্ট অফ ওয়ার, দেখেন দুটি বই কিন্তু যুদ্ধ নিয়ে আবার। হ্যাঁ, সুতরাং আমাদের এই অংশটুকু ভালো করে দেখতে হবে। তাহলে প্রথম অংশ পৃথিবী পরিচিতি, যুদ্ধ চুক্তি বিপ্লব মতবাদ নীতি গ্রন্থ, এটা এই টপিক ধরে ধরে আমরা পড়ে ফেলবো। আপনারা চাইলে আপনার কাছে যে বই আছে সেই বই থেকেই পড়তে পারেন, অথবা কনফিডেন্সের যে বইটি, এই থিওরিগুলো মাথা রেখে, এই অ্যানালাইসিস মাথা রেখে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি বইটা লেখা হয়েছে। এবং কনফিডেন্সের প্রেরণে এবং লিখিত সকল শীটের প্রণয়নের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ধরনের অ্যানালাইসিসগুলো। এই জন্য কনফিডেন্সের শীটগুলো যারা আমাদের প্রার্থী শীটগুলো পড়ে ফেলবেন, যারা আমাদের প্রার্থী না কনফিডেন্সের শীট বইটা পড়ে পড়ে দেখতে পারেন, অথবা বাজারে যে কোনো বই আপনি পড়তে পারেন, আপনার কাছে যেটা আছে। নতুন করে কোনো বই এই মুহূর্তে কিনা কোনো প্রয়োজন নেই, অ্যাকসেপ্ট ডাইজেস্ট বা মডেল টেস্ট ছাড়া, আমাদের একটি মডেল টেস্ট বাজারে রয়েছে। যাই হোক, তাহলে আমাদের এই প্রথম টপিক শেষ, আমাদের দ্রুত যেতে হবে কারণ অনেক আলোচনা রয়েছে, এবং বিশেষ করে গণিত এবং বিজ্ঞান, গণিত বিজ্ঞান এবং ইংলিশ বাংলা যেগুলোতে আপনাকে নাম্বার পেতেই হবে সে ধরনের টপিকসগুলো আমাদের রয়েছে। আরেকটি টপিক হচ্ছে এরাতে তুলনামূলক নম্বর কম আসে বাট আসে, সেগুলো কেমন এগুলো জানতে হবে আমাদের ভূ রাজনীতি, যে সকল ভূমিগুলো নিয়ে কি আছে প্রবলেম আছে, যেমন উইগরে কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইন সমস্যা আছে, হ্যাঁ কাশ্মীরের সমস্যা রয়েছে। তাহলে দেখেন এই যে ভূ রাজনীতির ইলেমেন্ট আসতে পারে, সীমা রেখার ইলেমেন্ট আসতে পারে। সীমা রেখার ইলেমেন্ট একটা প্রশ্ন দেখেন, এই যে মঙ্গো কোন দুটি দেশের সীমান্ত এলাকা, তাহলে সীমা রেখাগুলো দেখতে হবে। বিরোধপূর্ণ দ্বীপ সমূহ যেগুলো নিয়ে ঝামেলা আছে, যেমন ইরান থেকে তেলানকে কোন দ্বীপ কোন কোন চ্যানেল দিয়ে আসতে হয়, হ্যাঁ ওগুলো আপনাদের জানতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, এই যে সমুদ্র বন্দর থেকে শ্রীলঙ্কা প্রশ্ন আসছে 40তম বিসিএসে, গুরুত্বপূর্ণ প্রণালী, এগুলো গুরুত্বপূর্ণ নদ, যেমন সুয়েজ খাল থেকে প্রশ্ন আসছে। তাহলে ভূরাজনীতির সীমা রেখা, বিরোধপূর্ণ দ্বীপ সমূহ, সমুদ্র বন্দর, নদ নদী এবং প্রণালী, এগুলো খুব ভালো করে স্টাডি করে ফেলতে হবে আমাদের। এরপরে দেখেন আমাদের পরের টপিকটা হচ্ছে, এগুলো আপনাদেরকে বলছি যে পরিবেশ বিষয়ক প্রশ্ন, যেমন 35তম মধ্যে এসেছে 1, 2, 3, 4, 4টা পরিবেশ থেকে, হ্যাঁ তারপরে হচ্ছে 36 এসেছে 3টা, এভাবে পরিবেশ বিষয়ক বিভিন্ন কনভেনশন চুক্তি প্রোটোকল বর্ষ দিবস কূটনীতি এগুলো পড়ে ফেলবেন। দেখেন 37 অনেকগুলো এসেছে, 37 এসেছে 1, 2, 3, 4, 5 পরিবেশ থেকে, এভাবে আপনার পরিবেশটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে। পরিবেশটা খুব ভালো একটু থাকলে মনে ভালো হয়, পরিবেশটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে। তারপর হচ্ছে আপনার জাতিপুঞ্জ এবং জাতিসংঘ, জাতিপুঞ্জ এবং জাতিসংঘ আপনাকে পড়তে হবে, কথাগুলো একটু মনে রাখবেন। এই যে বিভিন্ন বিশেষ আসার প্রশ্নগুলো 40 আসছে, দেখেন 1টা, 2টা, 3টা, 4টা জাতিসংঘ এবং জাতিপুঞ্জ রিলেভেন্ট। তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক, আঞ্চলিক, সামরিক, রাজনৈতিক সংস্থা এবং সদর দপ্তর, আমি প্রথমে এগুলো বলেছি এই জন্য এগুলো নিয়ে আর কথা বলছি না। তাহলে অর্থনৈতিক, আঞ্চলিক, সামরিক, রাজনৈতিক সংস্থা এবং সদর দপ্তর, এগুলোর মধ্যে আবার সামারাইজ করা যায়, আমি চাচ্ছি না এগুলো সামারাইজ করতে, কারণ আপনি যদি এই প্যাটার্নে পড়েন, এগুলো পড়েন, আমি কথা দিচ্ছি অ্যাটলিস্ট 15 নম্বর কমন পাবেন। এখান থেকে যদি 1, 2 নম্বর যদি মিসিং হয় তাহলে 13, 14 নম্বর পাবেন, এবং
পাঁচটে বেশি আছে, 35, 40, 35, 37, 38, 38, 40। পাঁচটে বিসিএসের 100টা প্রশ্ন হয়েছে, 100টা প্রশ্নকেই এই টপিকস গুলোর অন্তর্ভুক্ত। সুতরাং আপনারা ইনশাল্লাহ কমন আসবেন। এরপর দেখেন এই যে অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলো এখানে রয়েছে, সুতরাং আমরা এটা একটু ভালো করে দেখবো। এরপর সাম্প্রতিক, সাম্প্রতিক প্রতি বিসিএসের 2 থেকে 4টা প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক থাকবে। আবার বলছি, সাম্প্রতিক প্রশ্নগুলো যে কোনো, সাম্প্রতিক প্রশ্নগুলো যে কোনো টপিকস রিলেটেড থাকতে পারে, যে কোনো টপিকস রিলেভেন্ট। পিসি যে 5টা টপিকস রয়েছে সেগুলো যে কোনো, যেমন আপনার জাতিসংঘ থেকে সাম্প্রতিক আসতে পারে, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সাম্প্রতিক আসতে পারে, আপনার তারপরে হচ্ছে বুড়া আজিদ থেকে সাম্প্রতিক আসতে পারে, আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক থেকে সাম্প্রতিক আসতে পারে। হ্যাঁ, তাহলে সাম্প্রতিক প্রশ্ন যে কোনো আমাদের পিএসসি অন্তর্ভুক্ত যে কোনো টপিকস থেকে আসতে পারে। যেমন আমরা দেখেছি আমাদের 35তম বিসিএসে 2টা আসছে, 37তম বিসিএসে 1টা আসছে, 37তম বিসিএসে 2টা আসছে। কিছু কিছু প্রশ্ন আমাদের আলোচনার সময় আমরা ওখানেও নিয়ে গিয়েছি। মানে এই ছিল আন্তর্জাতিক বিষয়াবলী আমাদের। তাহলে আন্তর্জাতিক, এটা হচ্ছে বাংলা, বাঙালি আপনার আসছে। আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতির মূল কৌশল হচ্ছে, প্রথমত আমরা সংগঠনগুলো ভালোভাবে দেখবো। তাহলে জাতিপুঞ্জ, জাতিসংঘ এক ধরনের সংগঠন, পরিবেশগত ইস্যু এবং কূটনীতি রিলেভেন্ট সংগঠন এবং ওভারঅল ইস্যুসগুলো। আরেকটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের অর্থনৈতিক, সামরিক, আঞ্চলিক, রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেগুলো। তাহলে এটা একটা পার্ট গেল, এখান থেকে 50% আসবে। আর বাকিগুলো বলছে কি, আমাদের ভূ রাজনীতি, সীমারেখা, হ্যাঁ, নদ, আমাদের নদ নদী, আমাদের তারপর হচ্ছে কি বলে বিরোধপূর্ণ দ্বীপসমূহ, হ্যাঁ, এগুলো আমাদের দেখতে হবে। তারপর আমাদের দেখতে হবে যুদ্ধ, চুক্তি, বিপ্লব, মতবাদ, হ্যাঁ। তারপর আমাদের দেখতে হবে হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং আরেকটি হচ্ছে পৃথিবী পরিচিতি। পৃথিবী পরিচিতি একটি অনেক বড় জায়গা, এখানে আপনি একটু যদি আইডিয়া বা আইকিউ খাটান যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে আপনি বের করে ফেলতে পারবেন। একটু বেশি এই জায়গাটা পড়তে হবে। এই লিমিটেড সিলেবাস যদি এই সময় পড়েন, আমি বিশ্বাস করি আপনি 15 থেকে 16 নম্বর পিএসসির পরীক্ষা কমন পাবেন, এবং 12 থেকে 13 নম্বর যেটা আপনার প্রয়োজন, 12 থেকে 13 গুড অ্যানাফ আপনার আন্তর্জাতিক বিষয়গুলি, তারও বেশিও পেতে পারেন ইনশাল্লাহ। তাহলে আমরা পরবর্তী বিষয়ে আসবো, বাংলা। এবং বাংলা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। একটু মাথায় রাখতে হবে আপনাদের এই মুহূর্তে যে প্রস্তুতিগুলো নেবেন বা এই প্রক্রিয়া কেন প্রস্তুতি নেবেন, এই প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে আপনার লেভেল অফ কনফিডেন্সটা বাড়ানোর জন্য। লেভেল অফ কনফিডেন্স খুব জরুরি। পরীক্ষার হলে আপনাকে এটা হচ্ছে দাওয়া হিসাবে কাজ করবে। কেন বলি একটু শুনেন, কারণ হচ্ছে আপনাকে যখন প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার 5 মিনিটের মধ্যে প্রশ্নটা গ্রো থ্রো করতে হবে। গ্রো থ্রো করার মাঝেই আপনি একটা ধারণা, মোটামুটি একটা কনসেপ্ট ডেভেলপ করতে হবে যে প্রশ্নটা সোজা হয়েছে, কঠিন হয়েছে, নাকি মিডিয়াম হয়েছে। যেমন 38 হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন, 40 স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন, 35 খুব কঠিন মানের প্রশ্ন, 35-37 মতো প্রশ্ন কম হবে। কারণ 35 এবং আমি দেখছি 35 এবং 37 হচ্ছে গাইড বইয়ের প্রশ্ন, আর বাকি প্রশ্নগুলো হচ্ছে টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। 35-37 মানে প্রশ্ন হলে 35 হচ্ছে খুব বেসিক লেভেলের, 37 হচ্ছে খুব মানে একদম গাইড বই লেভেলের, আর বিশেষ করে 38 এবং 40 প্রশ্নকে আমি বলবো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন। কারণ মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক সকল জায়গায় তারা টাচ করেছে। এখন দেখেন এই যে আপনার স্টাডি, সেটা কি করবে, আপনার কনফিডেন্স লেভেল বুস্ট করবে। আপনি বুঝতে পারবেন যে এই প্রশ্নের কোন মানের, কঠিন, সহজ না মিডিয়াম। যদি কঠিন মানের প্রশ্ন হয় তাহলে 105 নম্বর থেকে 107 নম্বর কাট নম্বর হতে পারে। যদি মিডিয়াম মানের প্রশ্ন হয় 10 থেকে 15 নম্বর কাট নম্বর হতে পারে। যদি খুব সহজ মানের প্রশ্ন হয় 115 থেকে 120 নম্বর কি হবে, কাট নম্বর হবে। সুতরাং আপনাকে সেটা ওই মুহূর্তে বুঝে নিতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি নেগেটিভ মার্কস বেশি অ্যান্সার করবেন। এবং আমরা একটু পরে দেখব বাংলার প্রস্তুতির আগে আমরা দেখব যে নেগেটিভ মার্কস আমরা কিভাবে কমাতে পারি। এবং আরেকটু বলে রাখি, বাংলার প্রস্তুতিতে আমরা অনেক কিছু বাদ দিয়ে দেবো, অল্প কিছু সাহিত্যিক পড়ে কিন্তু আমরা 14 থেকে 17 নম্বরের প্রস্তুতি গ্রহণ করব। খুব অল্প পড়বো, আমরা বেশি পড়বো না, যতটুকু পড়বো ভালো করে পড়বো। এবং আপনি প্রশ্ন যখন পড়বেন,
আপনি দেখবেন যে আপনার মানে আপনি যখন রিভিউ করবেন দেখবেন যে ওখান থেকে বারবার প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। তাহলে আপনার এই মুহূর্তের প্রস্তুতি পরীক্ষা হলে মনে রাখবেন 30-40% কনফিডেন্স লেভেল বাড়াবে। আর যদি আপনি পারেনও প্রস্তুতি না গ্রহণ করেন তাহলে উল্টা আপনার কনফিডেন্স লেভেল কি করবে, গো ডাউন, কমে যাবে। তাহলে আপনাকে এই মুহূর্তে এসে মাথা নিতে হবে যে সকল কিছু করতে হয় না, সব মেয়ের সাথে প্রেম করতে পারবেন না, একজনের সাথে করতে হবে, বেশি করলে ঝামেলা পড়বে, সব ছেলের সাথেও করতে পারবেন না, বিপদে পড়ে যাবেন, দেখবেন দুজন মুখোমুখি হয়ে যাবে। তাহলে আপনাকে এই মুহূর্তে যে কাজটা করতে হবে সিলেক্টিভ পড়ালেখা করতে হবে, এবং সেই সিলেক্টিভ পড়াশোনার আটটা সাবজেক্ট আমরা দেখিয়েছি, বাকি সাবজেক্টগুলো দেখাবো। তার আগে একটু বলে রাখি, আপনার আপনি যখন পরীক্ষা দিবেন তখন মূলত অথবা সরি আপনি যখন এখন পড়তে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনি যখন এখন বাসা পড়বেন আপনার হাতে চার ধরনের প্রশ্ন আসবে। কয় ধরনের প্রশ্ন? চার ধরনের প্রশ্ন। এক ধরনের প্রশ্ন আপনি শতভাগ পারেন, 100% পারেন, তাহলে গ্রিন কালারের কথা বলা আছে রাস্তায়, গ্রিন সিগন্যাল মানে কি, যাও, তার মানে এই প্রশ্ন আগামী 3 বছর না দেখলেও পারবেন, 6 মাস না দেখলেও পারবেন। সুতরাং এদেরকে টিক দিয়ে রাখেন, গ্রিন কালার টিক দিয়ে রাখেন, এগুলো আর পড়তে হবে না, এখনো পড়বেন না, পরীক্ষার আগে রিভিউ করার সময় পড়বেন না। পরীক্ষার আগে রিভিউ যে কি পরিমাণ জরুরি, যদি রিভিউ না করেন পরীক্ষার হলে দেখবেন যা দেখেছেন সব কনফিউজড, আপনি সবে পারেন পাঠ সবে ভুলে গেছেন, মনে হচ্ছে খ, মনে হচ্ছে গ, মনে হচ্ছে ক, সবগুলোই মনে হবে, দুটা অল্টারনেটিভ তো মনে হবেই, এই জন্য পরীক্ষার আগে রিভিউ খুব জরুরি। তো পরীক্ষার আগে যে আপনি রিভিউ করবেন, সেই রিভিউ করার জন্য আপনাকে এখন থেকে মানে এখন থেকে আগামী 1 মাস আপনি যে স্টাডিগুলো করবেন এগুলোকে এমনভাবে আপনাকে অর্গানাইজ করতে হবে যেন রিভিউ করতে সুবিধা হয়। তাহলে প্রথম যে সকল প্রশ্ন পারেন এগুলো বাদ দিয়ে দেন, নাম্বার ওয়ান। তাহলে যে সকল প্রশ্ন পারছেন সেগুলো বাদ। নাম্বার টু, আপনি কিছু প্রশ্ন থাকবে আপনি আগামী 3 মাস পড়লেও পারবেন না, কোনো একটা জিনিস বুঝেন না, ওখান থেকে 1 নম্বর আসতে পারে, ওটা পড়তে 2 দিন লাগিয়ে দিচ্ছে, ইগনোর দেন, একদম ক্রস, এগুলো পড়বেন না। কিন্তু মনে রাখবেন সেটা যদি আসার মতো হয় চেষ্টা করতে পড়বেন, কিন্তু যদি মনে করেন যে না আপনার পক্ষে সম্ভব না, আপনার অ্যাবিলিটি নেই, ক্রস, তার মানে এটা সামনেও পড়বেন না, আপনি সামনে এটাকে ইগনোর করলেন, তাহলে দুটা গেল, একটা 100% পারেন, একটা আপনার পক্ষে সম্ভব না, আপনার দাদা এসে বুঝিয়ে দিলে পারবেন না, সেটা ভাব। আরেকটা প্রশ্ন যেটা আপনাকে পরীক্ষার হলে কনফিউজ করবে, যে আপনি আগে পড়েছেন মোটামুটি পারেন কিন্তু মাঝে মাঝে ভুলে যান, এগুলোকে খুব যত্ন করবেন, এগুলো এখন বারবার পড়বেন এবং এগুলোকে রিভিউ করবেন। মাঝখানে একটু বলে রাখি, অন্য প্রশ্নের কথা বলে রাখি, 35-40 সকল বিষয়ের সকল সকল টপিক্সের বা সকল বিষয়ের প্রশ্ন বাসা বসে বসে বুঝে বুঝে করবেন। আবার বলছি 35-40 সকল প্রশ্ন বাসা বসে বুঝে বুঝে পড়বেন, এবং ওই রিলেভেন্ট যে টপিকসগুলো আছে না বুঝলে সে টপিকসগুলোতে যাবে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দেখবেন যে সম্ভবত 37তম বিসিএসে 6টা আসছে, এখন আপনি আগে মুখস্থ করছেন ভুলে গেছেন, বারবার পড়বেন এগুলো, বারবার পড়বেন। হ্যাঁ, তাহলে কিছু প্রশ্ন আপনার কনফিউজ থাকবে, 3 নম্বর ক্যাটাগরি, কিছু প্রশ্ন কনফিউজ থাকবে, সেই কনফিউজড প্রশ্নগুলোকে আপনাকে এই মুহূর্তে বারবার কি করতে হবে, জ্বালাই করতে হবে, বারবার পড়তে হবে। তাহলে এটা কিন্তু আমার 3 নম্বর ক্যাটাগরি। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট, বাট পরীক্ষা আসবে কনফার্ম, জানেন বিন্যাস সমাবেশ, বিন্যাস বা সমাবেশ দু জায়গায় এক জায়গা থেকে প্রশ্ন আসবে, আপনার কাছে কোনো কাজের কারণে মনে হতে পারে যে সূচক লগারিদম খুব কঠিন আমি পারি না, বাট করবেন, করতে হবে, কারণ এটা আসবে। হ্যাঁ, তাহলে এই যে শেষের 2 ক্যাটাগরি, এই 2 ক্যাটাগরির কেয়ার আপনাকে এই মুহূর্তে নিতে হবে। তাহলে এই 2 ক্যাটাগরি, তাহলে প্রথমটা পারেন না, পারেন গ্রিন, এগুলো আর পড়বেন না, দ্বিতীয়টা পারেন না, আর পড়ার দরকার নেই, কখনোই পারবেন না, তৃতীয়টা এবং চতুর্থটা আপনাকে বারবার এই মুহূর্তে পড়তে হবে। মনে রাখবেন সঠিক প্রশ্ন এবং ভুল প্রশ্ন, সঠিক প্রশ্ন মানে সহজ প্রশ্নের মার্কস কিন্তু এক, কঠিন প্রশ্নের মার্কস কিন্তু এক, কিন্তু কঠিন প্রশ্ন পড়তে গিয়ে পরীক্ষার হলে যদি ভুল করেন তাহলে মাইনাস
পয়েন্ট আপনার মাইনাস হবে, কিন্তু এক না, মাইনাস হবে 1.5। একটি কথা আপনারা ভুলে যান, এবং এটা ভুলের কারণে আপনারা পরীক্ষার সময় অ্যান্সার করেন নেগেটিভ মার্কস। ছেলেমেয়েরা কিন্তু নেগেটিভ মার্কসের কাছে হারে, পরীক্ষার হলে প্রশ্ন পরীক্ষা দিয়ে হারে না, নেগেটিভ মার্কসের কাছে হারে। এবং পিএসসি যে কনফিউশনের জাল আপনার আপনাকে দিয়ে দিবে, কনফিউজিং প্রশ্ন দিয়ে দিবে, সেই কনফিউজিং প্রশ্নগুলো যদি এখন বারবার রিভাইজ না করেন তাহলে কিন্তু সে জালে আপনি পাড়া দিবেন, অনেক পরিমাণ নেগেটিভ অ্যান্সার করবেন, এবং আপনার কিন্তু নেগেটিভ প্রত্যেকটা ভুলের জন্য, প্রত্যেকটা ভুলের জন্য 1.5 করা যাবে। কথাটা একটু মনে রাখবেন, প্রত্যেকটা ভুলের জন্য, প্রত্যেকটা ভুলের জন্য কত করা যাবে? 1.5, মাইনাস হবে 1.5, এক না, কারণ আপনি এমনি ভুল করেছেন, এক নম্বর শেষ, আবার আপনার পানিশমেন্ট হচ্ছে 0.5। এই কথাটা মনে রাখবেন, মেজরিটি ছেলেমেয়ে এই কথাটা ভুলে যায়। তাহলে আমরা কঠিন, বেশি কঠিন প্রশ্ন পড়তে গিয়ে, তা হচ্ছে এক নম্বরের প্রশ্ন পড়তে গিয়ে ওই সময় যদি অন্য কিছু পড়তেন তাহলে হয়তো 5-6 নাম্বার পেতেন, 4-5 নাম্বার পেতেন। সুতরাং সেই বিষয়গুলো যেন ইগনোর না হয় এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে আমরা বলেছি কাট মার্কস কত হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমার বিশ্বাস, আবার বলছি, যদি কঠিন মানের প্রশ্ন হয় 105 নিয়ার অ্যাবাউট, যদি স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয় 10 থেকে 10+ বা নিয়ার অ্যাবাউট 10+-, আর যদি খুব ইজি প্রশ্ন হয়, ইজি 36 মানের প্রশ্ন অথবা গাইড বই নির্ভর প্রশ্ন যদি হয়, তাহলে হচ্ছে মনে রাখবেন 36 ছাড়া বাকিগুলো গাইড বই নির্ভর নয়, টেক্সট বই নির্ভর। তাহলে 36 মানের হলে 115 থেকে 20, হ্যাঁ 15+-, এ ধরনের কাট নাম্বার হতে পারে। তো সেই অনুসারেই কিন্তু আপনি পরীক্ষার হলে আপনার প্রশ্ন অ্যান্সার করবেন। এখন প্রশ্ন অ্যান্সার করার স্ট্র্যাটেজি, বা আপনি যখন প্রশ্ন হাতে পাবেন একটু কথাগুলো শুনবেন, আমাদের পড়ার পাশাপাশি এগুলো খুব জরুরি, আপনি এগুলো ভুল করেন, এবং আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি 24তম থেকে কটা বিসিএস গেছে, 24 থেকে 34, 35, 36, 37, 38, 39, 40, হ্যাঁ অলমোস্ট 17টা বিসিএস থেকে দেখেছি, যেগুলো দেখি যে ছেলেমেয়েরা সব পারে কিন্তু পরীক্ষার হলে রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে। তাহলে পরীক্ষার হলে যখন যাবেন কিছু বিষয় আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। প্রথমত আপনি যেখানে বসেছেন সিট, সেই সিটটা স্টাবল কিনা, কোনো প্রবলেম আছে কিনা, উঁচু নিচু আছে কিনা। সেকেন্ড, আপনাকে যে উত্তরপত্র দিয়েছে সেই উত্তরপত্রে কিন্তু সেট নাম্বার লেখা আছে, এবং আপনাকে যে সরি প্রশ্নপত্র, হ্যাঁ আপনাকে যে প্রশ্নপত্র দেবে সেখানেও কিন্তু সেট নাম্বার লেখা থাকবে। তাহলে এই দুই সেট নাম্বার, প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট নাম্বারের মিল আছে কিনা প্রশ্ন পাওয়ার সাথে সাথে মিলিয়ে দেখবেন, অনেক সময় ভুল হতে পারে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং পরীক্ষা ফেল করবেন। নাম্বার টু, উত্তরপত্র পাওয়ার সাথে সাথে আপনি পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্লিকেশন করার সময় যেভাবে সিগনেচার করেছেন সেভাবে সিগনেচার করবেন। নাম্বার থ্রি, আপনার খুব যত্ন সহকারে আপনার কি লিখবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল ইন করতে হবে, খুবই যত্ন সহকারে। আমরা অনেক ব্রিলিয়ান্ট ছেলেমেয়েকে দেখছি যে আমাদের কোচিংয়ে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, কনফার্ম ধরে রাখছে ভালো করার ভাবে, সে প্রিলিতে ফেল করতে গিয়ে সে এই ধরনের কোনো জায়গায় ভুল করেছে, পরীক্ষা ভুল করা। এবং একই সাথে আপনার নিজ জেলা এবং স্বাক্ষর এগুলো দেখে সুন্দর করে নেবেন, এবং প্রশ্ন পাওয়ার সাথে সাথে কি করবেন, প্রশ্নপত্রটাকে, আবার বলছি প্রশ্নপত্রর সাথে উত্তরপত্রের সেট কোড মিল আছে কিনা সেটা দেখে নেবেন। এখন আপনি প্রশ্ন পেলেন, প্রশ্ন পাওয়ার পরবর্তী আপনাকে কিছু কাজ করতে হবে, সেগুলো কি করবেন একটু খেয়াল করবেন খুব মনোযোগ সহকারে। প্রশ্ন পাওয়ার পরে টাস্ক নাম্বার 1, আপনাকে 4-5 মিনিট সময় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটা চোখ বুলিয়ে যাবেন। এই চোখ বুলানোর সময় মাথায় রাখতে হবে, বুঝতে চেষ্টা করবেন প্রশ্নের কোয়ালিটি কেমন। যদি প্রশ্ন খুব হার্ড হয়, নো টেনশন, আপনার একার জন্য হার্ড হয় নাই, মন খারাপ করার কোনো কারণ নেই। মেয়েরা যেটা করে, প্রশ্ন কঠিন দেখলে চোখ দিয়ে পানি পড়া শুরু করে, এই যে চোখের পানি পড়ছে মন খারাপ হয়েছে, পরীক্ষা ওখানে শেষ। 35তম বিসিএসে পুলিশ ক্যাডার প্রাপ্ত বর্তমানে হচ্ছে শাহবাগ জোনের এসি ট্রাফিক নূর নবী, সে 35তম বিসিএস পরীক্ষা দিয়ে বলেছিল 1 থেকে 13 নম্বর প্রশ্ন একটাও পারি নাই ভাইয়া। তো আমি ভাবছিলাম আমাকে তো আর 200 পেতে হবে না,
আমাকে 150 পেতে হবে না, নাহলে তা না 20টা পারবে না, লো পাবে পরবর্তী পাবে। এবং 14 নম্বর প্রশ্ন থেকে উত্তর শুরু করেছে, এটা নূরনবীর মুখের কথা, সে আমাদের সেমিনারে বলেছে। আমি যে রুমে বসে আছি কথা বলতেছি, এখানে এসে একটা প্রোগ্রাম সে বলেছে। তাহলে প্রশ্ন কঠিন, লো পাবে। এখন আপনি যখন গ্রোথ করবেন, গ্রোথ করার সময় প্রথমত দেখবেন কোন বিষয়গুলো, আবার বলছি কোন বিষয়গুলো আপনার কোথায় আছে। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স থাকলে এভাবে লেখেন, যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন কোথায় আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্ন কোথায় আছে, বাংলা প্রশ্ন কোথায় আছে, ইংলিশ প্রশ্ন কোথায় আছে, কোথায় ইংলিশ লিটারেচার আছে, পাশে কি লেখা রাখবেন। আপনার প্রশ্নপত্র আপনার অধিকার, নো প্রবলেম। ম্যাথে যেগুলো করবেন সেটা এখানে রাখ করবেন। হ্যাঁ, কোথায় ম্যাথের প্রশ্ন আছে পাশে, এগুলো ছোট ছোট করে টুকে রাখবেন প্রশ্নের। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কাজ। তাহলে এগুলো আপনার দেখবেন, দেখার পর আপনি বুঝতে পারবেন প্রশ্নপত্রের মান কেমন এবং কোথা থেকে কি শুরু হয়েছে। যেমন ইংলিশ শুরু হয়েছে, আপনি হয়তো বাংলাদেশ বিষয়গুলি থেকে অ্যান্সার শুরু করতে চাচ্ছেন অথবা বাংলা থেকে অ্যান্সার শুরু করতে চাচ্ছেন। তাহলে বাংলাদেশের প্রশ্নের প্রশ্ন হয়তো শুরু হয়েছে 37 থেকে, তাহলে আপনি 37-এর পাশে লিখে রাখেন বাংলাদেশ অ্যাফেয়ার্স ছোট করে। তাহলে আপনি প্রথম যদি বাংলাদেশ অ্যাফেয়ার দিয়ে প্রশ্ন উত্তর শুরু করেন, 37 নম্বর প্রশ্ন থেকে উত্তর শুরু হবে। এবং উত্তর করার সময় মাথায় রাখতে হবে, খুব কেয়ারফুলি দেখবেন যে প্রশ্ন করছেন সে পড়ছেন সে প্রশ্নের উত্তর ফিলিং করছেন কিনা, এবং কয়টা কয় যাচ্ছে কিনা, ক্ষয়টা ক্ষয় যাচ্ছে কিনা, গয়টা গয় যাচ্ছে কিনা, এটা দেখতে হবে। ABCD ভালো করে খেয়াল করতে হবে। অনেক সময় আমরা যেটা করি, প্রশ্ন দেখছি 33-এর, ফিলিং করতেছি 37-এর, আবার অনেক সময় মনে হচ্ছে খ পূরণ করতেছে, আসলে ঘ গোবর ঘাস পূরণ করছে। এই জিনিসগুলো খুব, এগুলো পরীক্ষা হলে আসলে ভুল হয়ে যায়, এগুলো খুব ভালো করে দেখতে হবে। এটা গুলো একটা, তাহলে আপনি পরীক্ষা হলে কি দেখলেন, আপনি সাবজেক্টগুলো একটু দেখে আপনি আইডিয়া নেবেন। এখন আপনি সিদ্ধান্ত, আপনি কোন জায়গা থেকে প্রশ্ন অ্যান্সার শুরু করবেন। আমি রিকোয়েস্ট করবো আপনি একটু কাইন্ডলি শেয়ার করে দেন, শেয়ার করলে হচ্ছে আমাদের সকল পাত্রে দেখতে পারবে, নাহলে ভাই আমার আবার ফেসবুকে মেসেঞ্জারে আমার আবার যন্ত্রণা দিবে, ফোনে করে যন্ত্রণা দিবে। কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দেন, আমাদের অফিসে যারা আছেন তারা একটু শেয়ার করে দেবেন। কি ভাই আপনারা দেখছেন কিন্তু মনোযোগ সহকারে দেখছেন, কিন্তু কেউ তো কমছেন না, কিন্তু একটু শেয়ার করলে কি হয় বলেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব শেষে। এখন দেখেন, আপনি প্রশ্ন দেখা শেষ, এখন উত্তর করবেন। আমার রিকোয়েস্ট, ম্যাথামেটিক্স মানসিক দক্ষতা এগুলো প্রথমে উত্তর করবেন না, দয়া করে করবেন না, বিজ্ঞান স্টুডেন্ট হলেও করবেন না। কেন করবেন না, একটা গণিত করতে গিয়ে যদি কোনো কারণে ভুল হয়, সেকেন্ড টাইম করতে গিয়ে যদি আবার ভুল হয়, তাহলে আপনার পরীক্ষা ওখানে শেষ। এই জন্য আপনি গণিতে ভালো হলো একটু পরে রিল্যাক্স, যখন কিছু প্রশ্ন উত্তর দিতে পারবেন মন ভালো হয়ে যাবে, তখন গণিত এমনি হয়ে যাবে। এই জন্য প্রথমে গণিত করতে যাবেন না, প্রথমে যদি ইংরেজিতে দুর্বল হন প্রথমে ইংরেজি অ্যান্সার করা না করাই উচিত, সাধারণ জ্ঞান দিয়ে অ্যান্সার শুরু করা সবচেয়ে বেস্ট। তাহলে সাধারণ জ্ঞান দিতে পারেন, বাংলা দিতে পারেন, অথবা বাংলা দিয়ে শুরু করতে পারেন, বাংলা ব্যাকরণ বা সাহিত্য যদি আপনি বাংলা অংশটা দিয়ে শুরু করতে পারেন। কারণ এই প্রশ্নগুলো আইদার ইয়েস অথবা নো, আপনি আইদার পারেন অথবা পারেন না, কিন্তু গণিত, মানসিক দক্ষতা, ইংরেজি এগুলো চিন্তা করতে হবে, চিন্তা করে আপনার রেজাল্ট বের করতে হবে, সময় লাগবে। এই জন্য প্রথমে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করার প্রয়োজন নেই। এখন ধরেন আপনি যে কোনো জায়গা থেকে প্রশ্ন অ্যান্সার শুরু করলেন, তাহলে কতগুলো প্রশ্ন থাকবে, 200 প্রশ্ন থাকবে। যে কোনো জায়গা থেকে শুরু করলে 200 প্রশ্ন। হ্যাঁ, এখন 200 প্রশ্ন কি আপনি 200টা পারবেন, কিছু প্রশ্ন পারলেন না মন খারাপ হয়ে গেল, 200 প্রশ্ন কি তারপর পারা সম্ভব? আপনি তো প্রস্তুতিই নেন নাই 200 নম্বরের, আপনাকে তো আজকে দেখাবো প্রস্তুতির কৌশল হচ্ছে 150 নম্বরের প্রস্তুতি লিখবেন এবং 120-30 পাবেন। আমি বলছি পাবেন, ইনশাল্লাহ পাবেন এই প্রস্তুতিতে পড়ালেখা করলে। তাহলে আপনি প্রিপারেশন নিচ্ছেন 150-এর, আপনি চিন্তা করেন না আমি তো কত প্রশ্ন পারি না মন খুব খারাপ, এই ধরনের জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এখন প্রশ্ন উত্তর শুরু করলেন, যে কোনো একটা জায়গা থেকে শুরু করলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই প্রক্রিয়া পরীক্ষার হলে আপনাকে পাশ থেকে মানে ফেল থেকে পাশ করাবে।
এখন যে এই প্রক্রিয়া বলছি আপনাকে ফেল থেকে পাস করিয়ে দিবে, আর যদি অবলম্বন না করেন মেজরিটি পসিবিলিটি আছে পাস থেকে ফেল করাই দিবে। কথাটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এখন আপনাকে তিনটা স্ট্র্যাটেজি দেখাবো, এই তিনটা স্ট্র্যাটেজি ফলো করলে এমনও হতে পারে আপনি ফেল করতেন, মানে আপনি পাস করতেন না, উত্তীর্ণ হতেন না প্রিলিমিনারিতে, সেই জায়গা থেকে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। আর ফলো যদি না করেন আপনি উত্তীর্ণ হওয়ার জায়গা থেকেও আপনি কি করতে পারেন, খারাপ করতে পারেন। একটু মনোযোগ সহকারে দেখবেন, নাম্বার ওয়ান, আপনি যখনই প্রশ্নে অ্যান্সার করবেন যেখান থেকে শুরু করেন, আপনি তো প্রথম থেকে শেষ পর্যন্ত যাবেনই, নট নেসেসারি ফার্স্ট প্রশ্ন থেকে শুরু করতে হবে, নট নেসেসারি, যেখানে আপনি কমফোর্ট জোন সেটা থেকে শুরু করলেন। তাহলে যখন অ্যান্সার শুরু করলেন আপনার কাছে তিন ধরনের প্রশ্ন আসবে। প্রথম প্রথম ক্যাটাগরি, আপনি এই প্রশ্ন 100% পারেন, আপনাকে যে বিসি যে প্রশ্ন দেবে এখানে তো কিছু প্রশ্ন আপনি 100% পারেন, তাহলে এই প্রশ্নগুলো যখন 100% পারেন সেগুলো সাধারণত উত্তর করে ফেলবেন। মনে রাখবেন, এখন আগে প্রশ্নপত্রে উত্তর করি পরে উত্তরপত্রে উঠাবো, এই জায়গা থেকে বের হয়ে আসবেন। যদি কারো অভ্যাস থাকে এখান থেকে বের হয়ে চলে আসবেন, এই কাজ করা যাবে না। এই কাজ করে যখন একত্রে উঠাতে যাবেন সবগুলো, তখন একটার উত্তর আর একটাতে উঠাবেন, এগুলো অ্যাভেলেবল এক্সাম্পল আমরা দেখেছি, এই কাজ করবেন না। তাহলে আপনাকে যতগুলো প্রশ্ন দিবে, এই যে 200 প্রশ্ন, এই 200 প্রশ্নের মধ্যে তিনটা তিনটা ক্যাটাগরির প্রশ্ন রয়েছে। কিছু প্রশ্ন আপনি শতভাগ পারেন, 2 নম্বর কিছু প্রশ্ন আপনি এটা হচ্ছে পারেন, ইয়েস আপনি পারেন, কিছু প্রশ্ন আপনি শতভাগ কি ক্রস পারেন না, এখনো পারেন না, পরাও পারবেন না, আপনার দাদাও পারে না জীবনে, আপনি পাবেন করতে হবে, কোনোভাবে না জানেন না, আপনি জানেই নেই, শুনেন নেই, চোখেও দেখেন না, সুতরাং বা। আবার 3 নম্বর যদি কিছু প্রশ্ন হচ্ছে, কিছু প্রশ্ন হয়তো আপনি 70% কনফার্ম, কিছু প্রশ্ন আপনি 80% কনফার্ম, কিছু প্রশ্ন আপনি 90% কনফার্ম, কিছু প্রশ্ন আপনি হয়তো 40% বা আপনি 40 থেকে 50% কনফার্ম। তাহলে দেখেন এই যে কনফিউজিং, এই কনফিউজিং কিছু প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে আপনার একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি রয়েছে আপনি 100% পারেন না, আরেকটা ক্যাটাগরি রয়েছে আপনি 100% পারেন। প্রথমবার যখন উত্তর করা শুরু করবেন আপনার প্রশ্নপত্রে আপনি টিক দেওয়ার রাইট আছে, ক্রস দেওয়ার রাইট আছে, রাফ করার রাইট আছে, আপনার আপনার অ্যাডমিট কার্ডে নেই কিন্তু প্রশ্নপত্রে রয়েছে। তাহলে প্রশ্নপত্র সাপোজ আপনি 30 নম্বর প্রশ্ন থেকে অ্যান্সার বা 35 নম্বর বা 37 নম্বর থেকে শুরু করেছেন, 37 নম্বর প্রশ্ন শতভাগ পারেন, তাহলে টিক দিবেন, প্রশ্নপত্রে টিক দিলেন এবং উত্তরপত্রে এই 37 প্রশ্নের জন্য সাপোজ এটা হচ্ছে আপনার বি উত্তর, বিটা বরাদ্দ করে ফেলুন। 37 নম্বর প্রশ্ন খুব একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এটা খুব আপনাদের জন্য জরুরি। 37 নম্বর প্রশ্ন আপনি করলেন, এই প্রশ্ন আপনি কখনো দেখেন নাই, আপনার পক্ষে পারা কোনোভাবে সম্ভব না, সুতরাং এই প্রশ্ন ক্রস, এই ধরনের ক্রস প্রশ্ন কম পক্ষে 50টা থাকবে আপনার, 50টা 60টা 40টা 35টা 30টা, এক একজনের একটা হবে, তাহলে এই প্রশ্ন ক্রস, এটা আপনি প্রশ্নপত্র ক্রস দিয়ে দিবেন, এই প্রশ্ন আপনি আর কখনো দেখবেন না, তাহলে এই প্রশ্ন হচ্ছে কি হলো আমাদের ক্রস হয়ে গেল। তৃতীয় ক্যাটাগরির প্রশ্ন দেখেন, 38 নম্বর প্রশ্ন, এটা আপনি মোটামুটি 70 থেকে 80% নিশ্চিত, 70% নিশ্চিত, অ্যান্সার হচ্ছে বি, 70% নিশ্চিত কিন্তু শতভাগ না। তাহলে দেখেন এটা কি এখন অ্যান্সার করবেন কি, আমি বলবো এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়। কেন নয়? কারণ হচ্ছে এমন হতে পারে আপনি যখন 200 প্রশ্ন শেষ করবেন তখন আপনার কাছে মনে হতে পারে, আবার বলছি আপনি যখন 200 প্রশ্ন শেষ করবেন আপনার কাছে মনে হতে পারে যে এই প্রশ্নের কাট নাম্বার 105-এর বেশি হবে না বা 110-এর বেশি হবে না বা 15-এর বেশি হবে না, আপনার এই ধরনের 100% জানা প্রশ্ন হয়ে গেছে 130টি হতে পারে। তাহলে আপনি কেন এই ধরনের কনফিউজিং প্রশ্ন অ্যান্সার করবেন, নো নিড, কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার কাছে যদি মনে হয় শতভাগ পেরেছেন, শতভাগ পেরেছেন মানে 100% আপনি কনফার্ম, এই ধরনের প্রশ্ন আপনি 105টা উত্তর করেছেন, কোন উত্তর করেছেন,
একটু দেখবেন শতভাগ পারেন এই ধরনের প্রশ্ন, মানে ঠিক চিহ্নগুলো এই ধরনের প্রশ্ন উত্তর করেছেন 105টা। আপনার এই প্রশ্নগুলো 99% লেভেল কনফিডেন্স আছে, সর্বোচ্চ ভুল হলে একটা বা দুটো ভুল হয়েছে, বাকিগুলো ভুল হয়নি। নিজের অজান্তে যদি ভুল হয়ে যায় 105 কনফার্ম, তাহলে 103-4 পেয়ে দিলেন। এখন প্রশ্ন দেখে মনে হচ্ছে ভাই পাশ তো জুটবে না। আপনার প্রশ্ন পড়ার সময় আপনি ক্রস দিয়েছেন এমন প্রশ্ন সুপারিশ 60টা বা 50টা হবে, 60টা পাওয়া যায় সাধারণত ক্রসের ক্রসের ক্ষেত্রে 40-50টার বেশি পাওয়া যায় না, তাহলে আমরা ধরলাম 50টা। তাহলে দেখেন আপনার এই 50টা এই 50+105টা হয়েছে 155টা প্রশ্ন। তার মানে আপনি কনফিউজ, এই ধরুন কনফিউজ গুলো এভাবে গোল্লা দিলেন, কনফিউজ গোল্লা করে রাখবেন, অবশ্যই গোল্লা করে রাখবেন। আপনি কনফিউজ এই ধরনের প্রশ্ন রয়েছে, সাপোজ কত আছে এখানে আমাদের এই কেসে 45টা, এই 45টা প্রশ্নের মধ্যে 30-35টা প্রশ্ন আপনার কাছে যেগুলো 50%+ আপনি কনফার্ম। এই ধরনের যদি 30-35টা প্রশ্ন, সাপোজ 35-30টা প্রশ্ন যদি আপনি উত্তর করেন, অবশ্যই এখন সেকেন্ড টাইম করবেন। মনে রাখবেন সেকেন্ড টাইম বলতে আপনার 200 প্রশ্ন গ্রোথ করে প্রথমে 105টা, 110টা বা 130টা, অর্থাৎ প্রথমবার যেগুলো পেরেছেন এই ধরনের প্রশ্ন উত্তর করতে কিন্তু আপনার 1.5 ঘন্টার বেশি সময় লাগবে না, বা 1 ঘন্টা 40 মিনিট সর্বোচ্চ। তাহলে বাকি 20 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 25 মিনিট যা আছে সে সময় আপনি এখন কি করবেন, সেই সময়ের কাজের কথা এখন বলছি। এখন দেখেন এই যে অতিরিক্ত সময়ে আপনি যদি এই সাইনগুলো না দেন, আপনি কিন্তু এখন সেকেন্ড টাইম এই প্রশ্নগুলো করতেন যদি আপনি ক্রস দিয়ে না রাখতেন। ক্রস দেওয়া মানে কি, আপনি সেকেন্ড টাইম পারবেন না ভাই। এটা হচ্ছে গ্রিন সিগন্যাল, এটা হচ্ছে ইয়েলো সিগন্যাল, এটা হচ্ছে রেড সিগন্যাল। এই রেড সিগন্যাল আপনি অতিক্রম করলে কিন্তু জরিমানা হবে, সুতরাং এগুলো আপনার দেখার দরকার নেই। তাহলে ইয়েলো সিগন্যাল কোন সময় উঠাবে, কোন সময় চলে যাবেন সেটা চিন্তা করেন। তো ইয়েলো সিগন্যালের মধ্যে 45টা প্রশ্ন মধ্যে 30-35টা বা 25-30টা প্রশ্ন যদি আপনি মনে করেন যে আপনি মোর দেন 60%, 70%, 75%, 80% আপনি কনফার্ম, সেই ধরনের প্রশ্নগুলো এখন উত্তর করেন। এই জন্যই করবেন যেহেতু আপনি কি আপনি দেখছেন যে আপনি টিকবেন না। এখন দেখেন আপনার হাতে 20-25 মিনিট যে সময় রয়েছে, সেই সময় যদি আপনি এই 45টা প্রশ্ন আবার সেকেন্ড টাইম করে আপনি উত্তর করেন, তাহলে কিন্তু এটা মোর ইফেক্টিভ হবে এবং আপনার আপনার খুব ভালো নাম্বার এখান থেকে পেতে পারেন। কি ধরনের, ধরুন আপনি 35টা উত্তর করলেন 10টা ভুল হলো, অথবা 35টা উত্তর করলেন 12টা ভুল হলো, তাহলে 12টার জন্য কত নম্বর, 6 নম্বর মাইনাস হয়ে গেলে, এখানে 12টা+6 তার মানে কত গেল, 12 নম্বর তো গেলই আবার 6 গেছে, কত হয়েছে 18। তাহলে 35টা উত্তর করলে 18 নম্বর চলে গেছে, আর পাশে কত 17। তাহলে আপনার 105-এর সাথে 17 যোগ করুন কত, 122। তাহলে আপনি কিন্তু একটু আগে হেরে গেছেন, দেখেন এই স্ট্র্যাটেজির কারণে আপনি কিন্তু জিতে গেছেন এবং আপনি এখন কনফার্ম যে কোনো লেভেলের প্রশ্নে 120 সেট জন্য। এই জন্য এই প্রক্রিয়া আপনাকে অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। তাহলে এই স্ট্র্যাটেজি অবলম্বন করবেন, প্রয়োজনে যদি পারেন যখন এই যে কনফিউজিং প্রশ্নগুলো আপনি কোনটা উত্তর করবেন, প্রশ্নগত ধরেন এ বি সি ডি, আপনার কাছে মনে হচ্ছে উত্তরটা মনে হয় বি হতে পারে, বিন্দু দিয়ে রাখেন বা একটা টান দিয়ে রাখেন, পরবর্তী যখন আবার এই সবার শেষে যখন আবার এগুলো সলভ করবেন তখন একটু দেখবেন যে বি কি আসলে ঠিক আছে কিনা, যদি তখনও মনে হচ্ছে যে না বি আসলে ঠিক আছে, লজিক বলছে, অথবা সময় নিয়ে দেখবেন যে বি ঠিক আছে বি দিলেন, যদি মনে হয় বি না আসলে তোমার উত্তর ডি দিবেন। তাহলে এই প্রক্রিয়া অবলম্বন করলে আপনারা ভালো নম্বর ইনশাল্লাহ পাবেন। এ ভাই আপনাদের কাজ টাজ লাগছে কিনা নাকি একটু কিছু বলেন, একটু শেয়ার টেয়ার করেন না দেখি, শেয়ার তো করছেন মনে হয় কারণ প্রার্থী তো বাড়ছে দেখি কমে নাই। থ্যাংক ইউ শেয়ার করার জন্য, একটু ফাঁড়ি খেয়ে নিই, আমরা বিষয় ভিত্তিক আলোচনা চলে আসবো বাংলাতে। কিছু কি কবেন নাকি, খুব হেল্পফুল উপকৃত হলাম। জি ভাই সাহেব, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রসিড করি,
আমরা প্রস্তুত করি এবং আমরা বাংলাটা দেখে আরো কিছু কথাবার্তা আমাদের টুকটাক আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট দেখতে হবে। তাহলে মনে রাখবেন প্রিলিমিনারি পরীক্ষাটা আমি বলি টি টোয়েন্টি ম্যাচ, আর রিটার্ন পরীক্ষা হচ্ছে টেস্ট ম্যাচ। প্রিলিতে যদি আউট হয়ে যান একবার তাহলে কিন্তু আপনার লাইফ শেষ, মানে লাইফ শেষ বলতে মরতে যাবেন না কিছু, মানে পিসিএস না হলে কি হবে কিচ্ছু হবে না, মানে আবার পরবর্তী পিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা এখন ফেব্রুয়ারি মাস পুরোটাই হচ্ছে আপনারা পড়বেন, খুব ভালো করে পড়বেন এবং রিভাইজ করবেন, পড়বেন রিভাইজ করবেন। মার্চ মাসে নতুন কিছু পড়তে যাবেন না, মার্চ মাসে শুধু রিভিশন হবে এবং কি কি রিভিশন করবেন সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে এখন আমরা একটু বাংলা চলে যাই, একটু বাংলাতে চলে যাই। বাংলা আপনাদের 35 নম্বরের প্রশ্ন দেখেন, বিসিএস পরীক্ষা টেকার জন্য সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে বাংলা, এরপর হচ্ছে ম্যাথ এবং ইংরেজি গ্রামার। বাংলা ব্যাকরণ সাহিত্যের একটা অংশ, ব্যাকরণের একটা অংশ, সাহিত্যের একটা অংশ, ইংরেজি গ্রামারের একটা অংশ। আজকে গ্রামার দেখালে আপনারা বলবেন যে তাহলে কোচিং ভর্তি হই কেন, ইংরেজি গ্রামার আমাদের স্যাররা সব বিভিন্ন কোচিং এর স্যাররা যে কি চমৎকার চমৎকার ক্লাস নেয়, বাস্তবতা হচ্ছে কি নেই, এগুলো বললে স্যাররা রাগ করে। আমাদের কনফিডেন্সের প্রত্যেকটা ডেস্কের পিছনে একটি কথা লেখা আছে, কোচিং নয় সচেতনতাই সাফল্যের চাবিকাঠি। এবং আজকে আমি আপনাকে দেখাবো ইংরেজি গ্রামার আসলে শেখার জন্য আপনি যা শিখেছেন এতদিন বিভিন্ন স্যারদের কাছে পড়ে যা শিখেছেন ওখান থেকে প্রশ্ন আসবে 11-12% সরি 20 নম্বর মধ্যে 11-12 নম্বর, আর বাকি 7-8 নম্বর 9 নম্বর আসবে হচ্ছে যেগুলো স্যাররা পড়েনি সেগুলো। এখন আমার প্রশ্ন আপনি পড়ছেন কিনা সেটা আপনি জানেন, আমি জানি না, তবে না পড়লেও কিভাবে পড়বেন সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তাহলে দেখেন আমাদের বাংলাতে 35, ইংরেজিতে 35, বাংলাদেশ বিষয়গুলিতে 30, অথবা ম্যাথ 30, সরি বাংলা 35, ইংরেজি 35-70 এবং ম্যাথামেটিক্স এবং মানসিক দক্ষতা হচ্ছে 30-100। এই 100 নম্বরে আমাকে খুব ভালো গেম খেলতে হবে, এই 100 নম্বরে যারা গেম ভালো খেলতে পারবে তারা টিকে যাবে। কিন্তু এই 100 নম্বরের মধ্যে 15 নম্বর কিন্তু 15-20 নম্বরের মতো আনসার্টেন, আর বাকি 80 নম্বরের মতো মোটামুটি সার্টেন, সেগুলো থেকে যেন ওই 80-র মধ্যে যেন 70 পাওয়া যায়। অর্থাৎ প্রথম এই 3টি সাবজেক্টে বাংলা, ইংরাজি এবং গণিত এবং মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা বিভিন্ন ধরনের চাপে দেবে, এই 100 নম্বরের মধ্যে 70% নাম্বার আপনাকে পেতে হবে। এখন দেখি কি হবে, পেতে পারি একটু দেখেন, আমরা বাংলা সাহিত্যটা দেখাবো, সাহিত্যটা আপনাদের বেশি সমস্যা মনে হয়। একটু দেখবেন আপনাদের পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে যে প্রশ্নগুলো বাংলার জন্য দেওয়া আছে অনেক টপিকস, আমি সবগুলো পড়বো না, আমি কয়েকটা করি, একটা হচ্ছে সত্য, একটা দলীয় এবং বর্ণ, আর একটা হচ্ছে বানান। হ্যাঁ, এই 3টা টপিক খুব গুরুত্বপূর্ণ, একটু কান খুলে শুনবেন, দলীয় বর্ণ, শব্দ, বানান এবং বাক্য শুদ্ধি, 3টি বলেছি। টোটাল গত 35, 37, 37, 38 এবং 40 মাঝখানে 39 স্পেশাল বিসিএস সেটা বাদ, সেটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। এই 5টি বিসিএসে বাংলা ব্যাকরণে 74 নম্বর এসেছে, কত 74 মার্কস, এই 74 মার্কসের মধ্যে আপনার 47 নম্বর এসেছে এই 3টা টপিক থেকে। টপিকগুলো কি কি বলছি, দনীয় বর্ণ মনে থাকবে, দনীয় বর্ণ থেকে 11 নম্বর এসেছে, 5টা বিসিএসে গড় পর্তা 2 নম্বর করে, শুধু 40 বিসিএস আসে না, আর বাকি সবগুলোতে 2-3 করে এসেছে। 40 বিসিএসে শব্দ থেকে প্রশ্ন এসেছে 11-9 নম্বর, তাহলে আর দলিত থেকে আসবো কোথেকে, 15 নম্বরের মধ্যে 9 নম্বর আছে শব্দ থেকে। টোটাল গত 5টি বিসিএসে শব্দ থেকে প্রশ্ন এসেছে 26টি, কয়টি 26টি, এবং বানান থেকে বা প্রয়োগ অপ্রয়োগ দিয়ে এবং বানান থেকে প্রশ্ন এসেছে 10টি, তাহলে টোটাল 74টি প্রশ্নের মধ্যে 47টি প্রশ্ন হচ্ছে এই 3টা টপিক্সে। 5টা বিসিএসে যদি আপনি অ্যাভারেজ করেন
আবার বলছে পাঁচটি বিসিএস যদি 47 কে অ্যাভারেজ করেন 5 9 45, তার মানে হ্যাঁ তারপরে অন অ্যান অ্যাভারেজ 9 নম্বর প্লাস নাম্বার এসেছে এই তিনটি টপিকস থেকে আউট অফ 15। তাহলে এই তিনটি টপিকসকে খুব ভালোভাবে পড়তে হবে, ধ্বনিয় বর্ণ শব্দ আর কি বলছি বানান। এই বানান কিন্তু কোথায় লাগবে, এই শব্দ কোথায় লাগবে, ওই যে মানসিক দক্ষতা সেগুলো যদি হিসাব করেন তাহলে নাম্বার আরো অনেক বেশি। তাহলে বানান মানসিক দক্ষতাও লাগবে, সমার্থক শব্দ শব্দ বলতে আমি কি কি বুঝছি বলছি, শব্দ বলতে আমি বলছি সমার্থক শব্দ, বিবৃতার্থক শব্দ, তারপর আরেকটা কি আছে পারিভাষিক শব্দ, তারপরে মূল শব্দ যদি বলি শব্দের গঠনগত পরিচয়, উচ্চগত পরিচয়, শব্দের শ্রেণী বিভাগ। হ্যাঁ তাহলে এই যে ছয় প্রকারের শব্দ বলছি এই শব্দকে ওভারঅল করে ফেলবেন, মুখস্থ করবেন, যত লাগে মুখস্থ করবেন, যে বই আছে সেই বই থেকে পড়বেন, সমিতির শিক্ষক থাকুক অথবা যে বই যে গাইড থাকে, আমি বড় বড় গাইড বিদ্বেষী, আমি টেক্সট বই পড়তে বলি। যারা কনফিডেন্সের প্রার্থী অবশ্যই কনফিডেন্সের শীটগুলো খুব ভালো করে পড়বে, কারণ শীটগুলো এই প্রক্রিয়া অবলম্বন করেই আপনার প্রস্তুত করা হয়েছে, অবশ্যই পড়বে কনফিডেন্সের প্রার্থীরা কনফিডেন্সের শীটগুলো পড়বে এবং সাথে সাথে তার কাছে যে বই আছে সেই বই পড়বে। কনফিডেন্সের প্রার্থীদের প্রায়োরিটি হচ্ছে স্যারদের ক্লাস, আমাদের কনফিডেন্সের শীট এবং কনফিডেন্সের যে পরীক্ষাগুলো সে অবতীর্ণ হয়েছে বা কনফিডেন্স কর্তৃপক্ষ যে পরীক্ষাগুলো নিয়েছে সেই পরীক্ষার প্রশ্ন, কনফিডেন্সের প্রশ্ন থেকে লাস্ট 41টা বার বিসিএস আমাদের সম্ভবত 43টা আসছিল নাকি 46টা, বিভিন্ন প্রশ্ন থেকে আমাদের 46টা প্রশ্ন এসেছে, বিভিন্ন আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি এখান থেকে 46টা প্রশ্ন আসছে। এখন আপনার কাছে মনে হতে পারে আপনি তো কতগুলো পরীক্ষা নিয়েছেন এখান থেকে 46টা আসছে, ভাই এই যে এতগুলো প্রশ্ন 46টা তো আমার ডিরেক্ট আসছে, ইনডিরেক্ট তো আসছে ডিরেক্টলি আসছে। তো কনফিডেন্সের শীটগুলো ভালো করে দেখবেন, স্যারদের ক্লাসগুলো করবেন, পরীক্ষাগুলো ভালো করে দেবেন, যারা পরীক্ষা এখনো দিচ্ছেন না তারা করে পরীক্ষা অংশগ্রহণ করবেন। আমাদের কিন্তু কোভিডকালীন সময়ে একমাত্র কনফিডেন্সেই সফটওয়্যারের মাধ্যমে দেশের সর্বোচ্চ প্রযুক্তি বা বর্তমান প্রেক্ষাপটে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা কিন্তু কোভিডকালীন বসে নেই, তো আমাদের এক্সাম পয়েন্ট যেটা কনফিডেন্স এক্সাম পয়েন্ট www.confidenceexampoint.com এর মাধ্যমে আমরা পরীক্ষা দিচ্ছি। আমাদের গতকালকে এবং আজকে একটা পরীক্ষা ছিল মডেল টেস্ট, সেটা স্থগিত করেছে কারণ সরকার বলছে উন্মুক্ত করে দিবে। আমরা চাচ্ছি মেজরিটি পরীক্ষাগুলো যেগুলো মডেল টেস্ট বাকি রয়েছে সেগুলো ক্লাসরুমে নেওয়ার জন্য, তবে হ্যাঁ সরকার খুলে না দেওয়া পর্যন্ত কনফিডেন্স ওপেন করবে না, এর আগ পর্যন্ত আপনাকে অনলাইনে দিতে হবে। আমাদের নেক্সট মডেল টেস্ট হচ্ছে এই মাসের 30 তারিখে, আপনারা যারা কনফিডেন্সের প্রার্থী অবশ্যই 30 তারিখে একটা অংশগ্রহণ করবেন। আমার বিশ্বাস আগামী মাসের 10 তারিখের মধ্যে সরকার যদি খুলে দেয়, এটা সরকার ভালো করতে পারবে, কালকে একনেকের বৈঠক আছে, একনেকের বৈঠকে হয়তো সিদ্ধান্ত আসবে কবে নাগাদ খুলবে। তো আমরা চেষ্টা করছি বাকি পরীক্ষাগুলো ক্লাসরুমে নেওয়ার জন্য এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট খুলে দিলে নেবো অথবা কনফিডেন্স এক্সাম পয়েন্ট .com এর মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ করবেন। সরকার খুলে দিলেও কিন্তু কনফিডেন্স এক্সাম পয়েন্ট .com www.confidenceexampoint.com অর্থাৎ আমাদের অনলাইন পরীক্ষা পদ্ধতি সবসময় চলমান থাকবে এবং কনফিডেন্স এক্সাম পয়েন্টের মাধ্যমে আমরা কনফিডেন্স যে কাজগুলো করবে দেশের সকল কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা নেবে। আগামী মাসে ইনশাল্লাহ আমরা আমাদের অ্যাপসটা ডাউন লঞ্চ করবো, এখন হচ্ছে ওয়েবের মাধ্যমে আপনার পরীক্ষা, ওয়েবের মাধ্যমে যে সফটওয়্যার ওখানে লগ ইন করে পরীক্ষাটা দিতে হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড, পরবর্তীতে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপস আইওএস অ্যাপ আপনারা ডাউনলোড করে অ্যাপসে পরীক্ষা দিতে পারবেন। বাংলাদেশের সকল কম্পিটিটিভ এক্সাম নট অনলি বিসিএস সকল পরীক্ষার ওখানে আমরা পরীক্ষা নেব এবং আপনারা যারা 41তম বিসিএস প্রার্থী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, এই যে 30 জানুয়ারি থেকে আমরা আমাদের 41 বিসিএস এর সর্বশেষ মডেল টেস্ট শুরু করব 30 জানুয়ারি, মানে এই আজকে 24, 30 জানুয়ারি সর্বশেষ মডেল টেস্ট ব্যাচ শুরু করব। 10টি মডেল টেস্ট আমরা নেব, কোভিড কারণে আমাদের 10টি মডেল, আমরা কখনো 10টা মডেল টেস্টের জন্য 2200 টাকা বেশি ভর্তি নিই নাই, কারণ কনফিডেন্সের প্রশ্নপত্র কেমন সেটা যারা কনফিডেন্সের প্রার্থী যারা পরীক্ষা দিয়েছে প্রিভিয়াস ইয়ারে তাদের সাথে কথা বলে নেবেন এবং অনেক প্রার্থী, আমি বুকে হাত রেখে বলছি, আমাদের অনেক প্রার্থী বলবে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নের স্ট্যান্ডার্ড থেকে কনফিডেন্সের মডেল টেস্টের প্রশ্ন কোনো অংশ কম নয়। আমি এতটুকু বলতে পারি আপনি আমাদের 10টা মডেল টেস্টে অংশগ্রহণ করে একটা ভুল পাবেন না, একটা ভুলও বের করতে পারবেন না। তাহলে আগামী 10 তারিখ থেকে আমরা মডেল টেস্ট শুরু করবো, সর্বশেষ মডেল টেস্ট, আপনারা যারা অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ করতে পারবেন, যারা ভর্তিকৃত প্রার্থী 100% পারবে, যারা
অলরেডি বর্তিকৃতদের পাঁচটা পরীক্ষা হয়ে গেছে, 30 তারিখে ষষ্ঠ পরীক্ষা হবে, এবং 30 তারিখ থেকে আরো 10টা মডেল টেস্টের জন্য মাত্র 1,000 টাকা নিয়ে আমরা ভর্তি হতে ভর্তি করাচ্ছি। এখন ভর্তি চলছে, আপনারা আমাদের যে কোনো শাখার মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আপনাদের এই যে স্ক্রলে যে নম্বরগুলো দেওয়া আছে দেখছেন, সেই নম্বরগুলোতে ফোন করে আপনারা ভর্তি হতে পারবেন। তাহলে 10টি পরীক্ষা 30 তারিখ থেকে শুরু হবে, 41 মডেল টেস্ট, ফি হচ্ছে 1,000 টাকা। যাই হোক, তো আমরা যে কথাটা বলছিলাম, আমরা বলছি আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা 3টি টপিকসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। একটি হচ্ছে শব্দ, ওভারঅল শব্দ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিভেদাত্মক শব্দ, শব্দের গঠন, প্রকারভেদ, উচ্চগত পরিচয়, এগুলো হচ্ছে আমরা দেখব। আরেকটি বিষয় আমরা বলছি যে ধ্বনি এবং বর্ণ দেখব, এবং প্রয়োগগত প্রয়োগ এবং বানানো বাক্যশুদ্ধি দেখব। কারণ এই বানানো বাক্যশুদ্ধি এবং শব্দ আমাদের কোথায় আসে, আমাদের মানসিক দক্ষতার প্রশ্ন যখন আমরা আলোচনা করব তখন দেখব সেখানে এসে থাকে। এরপরে আমরা যে বিষয়গুলো দেখব, আমরা পারলে প্রকৃতি পত্রটা ভালো করে পড়বো, কারণ প্রকৃতি পত্র থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। আমরা একটু পদটা দেখব, এগুলো একটু ইজি, মানে পদটা হচ্ছে একটু সহজ। হ্যাঁ, এই জন্য পদটা একটু পড়ে নেবেন। আপনি যদি না পারেন, এই মুহূর্তে যদি না পারেন, সন্ধি বাদ দিয়ে দিতে পারেন। আর যদি পারেন, যেগুলো আমি আবার বলি, যেগুলো আগে পড়েছেন, সাপোজ এই কথাগুলোর উদ্দেশ্য কি, এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে শব্দ কোনোভাবে বাদ দিবেন না, দলীয় বর্ণ খুব ভালো করে পড়বেন, কিন্তু সন্ধি সমাস এগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বেন, ডিটেলস আর পড়তে চাইবেন না। তাহলে দেখেন, সন্ধি থেকে মাত্র 5টা বিসিসি 3 নম্বর এসেছে, সমাস থেকে 5টা বিসিসি 5 নম্বর এসেছে, কোনো বিসিসি 2টা আসছে, কোনো বিসিসি 1টাও আসে না। হ্যাঁ, তাহলে আপনি সকল কিছু যদি পড়তে না পারেন, যদি পড়তে পারেন ভালো, যদি পড়তে না পারেন তাহলে ওই 3টা টপিকসের সাথে পড়বেন পদ, প্রকৃতি, প্রকৃতি প্রত্যয় এবং হচ্ছে সমাস। এই জিনিসগুলো পড়ে নিলেই মোটামুটি হবে, মোটামুটি 15 নম্বরের মধ্যে 10, 11, 12 নম্বর আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা সাহিত্যে একটু দেখেন, এই যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমার কাছে কিন্তু প্রত্যেকটা বিসিএস এর ইন ডিটেলস আছে, কিন্তু ভাই সেটা তো আর অনলাইনে দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে আমরা যা কিছু করি সবকিছু হচ্ছে পরের দিন অন্য প্রতিষ্ঠানগুলো কি করে, হুবহু ফটো কপি করে, মানে কপি পেস্ট করে। এই জন্য আমরা সবকিছু আপনাদেরকে এখানে আমরা দিতে পারছি না, ক্লাসরুম হলে দিয়ে দিতাম, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম আমি গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদেরকে দিচ্ছি। প্রত্যেকটা বিসিএস অ্যানালাইসিস রয়েছে। তাহলে এখন আমরা দেখেন, 40তম 16 নম্বর আসছে, 38 15 37 13 37 13 ব্যাকগ্রাউন্ড থেকে, 35তম 15 এবং 72 নম্বর। যাই হোক, আমরা এই জায়গা থেকে চলে যাই। আমরা এখন একটু দেখি, আমি আপনাদেরকে বারবার বলছি শব্দ শব্দ পড়তে, শব্দ শব্দ কি পড়বো, এই যে এই জিনিসগুলো শব্দ থেকে পড়বো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই যে শব্দ থেকে যে জিনিসগুলো পড়বো এবং ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন এসেছে, প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারেন। এগুলো এত কিছু বলার সময় নেই, অনেক সময় পার হয়ে গেছে। আচ্ছা, আপনারা দলীয় বর্ণ থেকে কি পড়বেন এগুলো পড়ে নেবেন, দলীয় বর্ণ থেকে এই জিনিসগুলো পড়ে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা সাহিত্যে চলে আসি। সাহিত্যের বিশাল অংশ, এত কিছু পড়া যাবে না। মনে করবেন যে সাহিত্যে বাংলাদেশের 30-40 জনের বেশি সাহিত্যিক ছিল না, বাকি সব মানে বাকিগুলো আসবে না, বাদ দিয়ে দেন। আপনি যদি সাহিত্য শুধুমাত্র আধুনিক যুগ পড়তে যান, 1800 থেকে বর্তমান, দেখেন আমিও কিন্তু একজন, আমার থেকে কিন্তু প্রশ্ন আসে, আমার নাম তো জানেন, জসীমউদ্দিন, ঠিক না, পল্লী কবি জসীমউদ্দিন। 1903 সালে ফরিদপুরে তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, 1976 সালে ঢাকা মৃত্যুবরণ করেছিলাম, পুনর্জন্মের মাধ্যমে আবার আপনাদের সামনে এসে হাজির হয়ে আজকে সেমিনারটি নিচ্ছি। হ্যাঁ, সুতরাং আমার থেকে তো প্রশ্ন আসবে। তো এভাবে আমার মতো যারা বিখ্যাত রয়েছে তাদেরকে ভালো করে পড়বেন, আর বাকিদেরকে বাদ দিয়ে দিবেন। এখন দেখি বাদ দেওয়ার প্রক্রিয়াটা কি। প্রথমত, আমাদের প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমাদের প্রশ্ন আসবে পাস, পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে বলে দেওয়া আছে, এই 5 নম্বর থেকে পাশেই পেতে হবে। এই পাস পাওয়ার জন্য প্রাচীন এবং মধ্যযুগ বারবার পড়েছেন, বারবার পড়েছেন, এখনো বারবার পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়বেন, কারণ লিমিটেড জিনিস। এখান থেকে যেন প্রশ্ন কমন পান পাশে পাশ, সে চিন্তা করতে হবে। সুতরাং প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5 নম্বর। এরপরে দেখেন, রবি ঠাকুর থেকে প্রশ্ন মিস নেই, রবি ঠাকুরের সকল কিছু পড়তে হবে, প্রেম ভালোবাসা যত কিছু আছে, উপন্যাস, ছোট গল্প যত কিছু আছে, সব কিছু পড়তে হবে। তাহলে রবি ঠাকুর কমন, রবি ঠাকুর সহ আমাদের পাবলিক সার্ভিস কমিশন
34 বিসিএস পর্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ 11 জন কবি সাহিত্যিক দিতেন, সেই 11 জন কবি সাহিত্যিক থেকে আমি মাত্র একজনকে বাদ দিয়ে দিয়েছি, আর তাদের সাথে প্রমোদ চৌধুরীকে যোগ করেছি। কারণ প্রমোদ চৌধুরী থেকে 35 থেকে 40তম বিসিএস এর তিনটি প্রশ্ন এসেছে। তো আমরা প্রাচীন এবং মধ্যযুগের সাথে পাবলিক সার্ভিস কমিশনের সিলেক্টেড 11 জন কবি সাহিত্যিক যদি আমরা একটু দেখি, আমরা একটু দেখব তারা কারা এবং তাদের থেকে কত নম্বর এসে থাকে। দেখেন তারা হচ্ছে রবি ঠাকুর, দেখেন 7 নম্বর এসেছে, নজরুল 5 নম্বর এসেছে, মাইকেল মধুসূদন দত্ত 4 নম্বর এসেছে। এই রবি, নজরুল এবং মাইকেল তিনজন থেকে তিনটা প্রশ্ন অথবা সবচেয়ে কম আসলে দুটা প্রশ্ন। আবার বলছি, রবি, নজরুল এবং মাইকেল কমপক্ষে তিনটা প্রশ্ন, আর যদি রবি, নজরুল, মাইকেলের সাথে আপনি বঙ্কিমকে পড়েন তাহলে চারজনকে পড়লে তিনটা প্রশ্ন কম পেয়ে যাবেন। আবার বলছি, চারজনকে পড়লে তিনটা প্রশ্ন কম পেয়ে যাবে। তাহলে তাদের সাথে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে কে আছে দেখেন, ব্যাকপ্রকাশ শাখা, দীনবন্ধু মিত্র, কায়কোবাদ, জসীমউদ্দিন, আর ফর্বুক সাহেবকে বাদ দিয়ে প্রমোদ চৌধুরীকে রেখেছি। তাহলে অনেকে প্রথম চৌধুরী পড়েন, তাহলে প্রমোদ চৌধুরীকে রেখেছি। তাহলে দেখেন এই 11 জন থেকে আপনি খেয়াল করবেন, এই যে 11 জন প্লাস প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমাদের প্রশ্ন এসেছে, এখানে 40তম মধ্যে আসছে 11, 38তম মধ্যে 13, 37তম মধ্যে 10, 37তম মধ্যে 12 এবং 35তম মধ্যে 12। তার মানে 10 থেকে 13 নম্বর আউট অফ 20, আউট অফ 20 10 থেকে 13 নম্বরের প্রশ্ন আপনি পাবেন প্রাচীন এবং মধ্যযুগ এবং এই 11 জন। সুতরাং এই 11 জনের যা যা আছে, যেভাবে পারেন, যেখান থেকে পারেন, যেভাবে পড়েছেন, যা পড়েছেন সবকিছু আপনি কি করতে হবে, একদম পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, বারবার পড়ে সব মাথায় রাখতে হবে, কোনোভাবে ভুল করা যাবে না। কারণ এখান থেকে আপনার 50% নাম্বার, অনেকে যা পেতে চায় সেটাই এখানে, 10 থেকে 12 নাম্বার, 12 নাম্বার সাহিত্যে পেতে চায় সেটাই এখানে আছে। তাহলে আমরা খুব ভালো করে পড়বো এই 11 জন এবং প্রাচীন এবং মধ্যযুগ। তাহলে এখন যদি 10 নম্বর এসে যায় তাহলে তো আমার বিপদ, 10 নম্বর পড়লে আমি তো 150 পাবো, 200-তে 100 পাবো, বা শতকরা 50% পাবো। 50% পেলে হবে না, আমাকে 60-70% মতো নাম্বার এই জায়গা পেতে হবে। তাহলে 70% নাম্বারটা আমরা কিভাবে পেতে পারি, তাহলে আমাদের আরো কিছু কবি সাহিত্যিক পড়তে হবে এবং আমরা সেই জায়গাটুকু আসি এবং দেখবেন সেই জায়গাটুকু কারা। সেই জায়গাটুকু হচ্ছে আমাদের, যেমন দেশভাগ থেকে প্রশ্ন আসছে 47, মূলত গুরুত্বপূর্ণ আমাদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, পারলে দেশভাগ নিয়ে দুই একটা বইপত্র আছে, সাহিত্যকর্ম আছে একটু দেখে নেবেন কারণ লেখা বা কি অবস্থা। তাহলে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক 35 পরবর্তী 40 পর্যন্ত আমি যে কথাগুলো বলছি, যে অ্যানালাইসিস দেখাচ্ছি, এগুলো 40 থেকে 35, বাদ যাবে 39, মানে বিগত 5টা, 41 আগের 5টা সাধারণ বিশ্লেষের কথা বলছি। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রন্থ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে 7 নম্বরের প্রশ্ন এসেছে। তাহলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু থেকে এসেছে 7 নম্বরের প্রশ্ন, ভাষা আন্দোলন এবং হচ্ছে দেশভাগ থেকে প্রশ্ন এসেছে 3 নম্বর। তার মানে আপনি যদি 47 থেকে 71, এই যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, উপন্যাস, গল্প, ছোট গল্প, নাটক, হ্যাঁ, চলচ্চিত্র, এই রিলেভেন্ট গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আপনি সম্যক ধারণা রাখেন, আপনার এই গত 5টা বিসিএসে 10 নম্বর, তার মানে অ্যাভারেজ করলে অন অ্যাভারেজ 2 এখান থেকে এসেছে। এরপর দেখেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সংস্কার, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কোনগুলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনগুলো আমরা একটু পরে দেখবো, এবং গুরুত্বপূর্ণ সংস্কার, যেমন পঞ্চপাণ্ডবদের আন্দোলন বাংলা সাহিত্যের একটা সংস্কার, এটা ওয়ান টাইপ অফ, হ্যাঁ, বুদ্ধের মুক্তির আন্দোলন। তাহলে এই যে আমরা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সংস্কারগুলো আমরা দেখবো, পড়তে হবে। সংবাদপত্র থেকে একটা বিশেষের তিনটা প্রশ্ন এসেছে, মেবি 37, সংবাদপত্র কে প্রথম সম্পাদক ছিলেন, কবে প্রথম প্রকাশিত হয়, প্রথম পত্রিকা কোনটি, কোথা থেকে প্রকাশিত, এগুলো হচ্ছে সংবাদ প্রশ্ন, মুখস্থ করার বিষয়। বাংলাও কিন্তু আপনার 15টা প্রশ্নের মধ্যে, 15 তো ব্যাকরণে, 15টা প্রশ্নের মধ্যে, সরি এটা তো সাহিত্য 20 নম্বর, এই 20 নম্বরের মধ্যে আপনার কিন্তু 7-8 কিন্তু মুখস্থের ব্যাপার, যেমন পত্রিকা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিবৃতার্থ শব্দ, এগুলো কি মুখস্থ করতে হবে। তাহলে এই পত্রিকা থেকে আপনার কি হচ্ছে প্রশ্ন এসেছে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ চরিত্র রবি ঠাকুরের দুটা চরিত্রের নাম এসেছে, যদিও রবি ঠাকুরকে ওখানে একবার লিখেছি, কিন্তু এই যে চরিত্রগুলো এসেছে, উপন্যাসের চরিত্র বা ছোট গল্পের চরিত্র, সেগুলো কিন্তু ওখানে নেই, সেগুলো যদি ওখানে থাকতো তাহলে রবি ঠাকুর থেকে প্রশ্ন ওখানে হতো 9টা, এটা আমি এখানে রেখেছি। তাহলে আপনি যদি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংস্কার, সংবাদপত্র, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ চরিত্র দেখেন,
তাহলে 35 থেকে 40 তম বিসিএ যদি দেখেন 40 আসছে 6টা 38 4টা 36 4টা 37 6টা এবং 35 3টা টোটাল 23 নম্বর এসেছে এই টপিকস গুলো থেকে এখন আমরা যদি এগুলোকে আমরা যদি এগুলোকে একটু দেখি এ দেখেন এখানে এসেছে 11 13 10 দেখেন 11 এর সাথে 6 যোগ করলে 17 13 এর সাথে 4 যোগ করলে কত এটা দেখেন 13 ছিল 13 13 এর সাথে 4 যোগ করলে 17 ওখানে 10 ছিল 10 এর সাথে 4 যোগ করলে 14 এখানে ছিল 12 12 এর সাথে 6 যোগ করলে 18 এখানে ছিল 3 3 এর সাথে 12 যোগ করলে 15 তার মানে কমপক্ষে 14 থেকে 18 নম্বর পর্যন্ত এই প্রাচীন কোথায় প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগের 11 জন কবি সাহিত্যিক প্লাস বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সংস্কার গুরুত্বপূর্ণ সংগঠন এবং আর কি আছে এবং পত্রিকা এই পড়লে আমরা পেয়ে যাবো এগুলো কিন্তু পড়া খুব বেশি না এই পড়াগুলো কিন্তু খুব বেশি পড়া না এখন আমরা একটু দেখব এখানে আমরা যে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম বলেছি এই সাহিত্যকর্মের জন্য অথবা আরো যদি সাথে আরো দুই এক নম্বর বেশি পেতে চায় যেমন পঞ্চপাণ্ডব থেকে জীবনানন্দ থেকে বিষ্ণু থেকে প্রশ্ন আসতে পারে তাহলে আরো যদি দুই এক নম্বর বেশি পেতে চাই অথবা এগুলো যদি এই টপিক গুলো যদি কাভারেজ দিতে চাই তাহলে যাদেরকে পড়তে হবে সেই কবি সাহিত্যিকদেরকে একটু স্ক্রিনশট দিয়ে লিখে দিতে পারে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মের জন্য আমরা যে যাদেরকে পড়ব বা যে সকল গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সাহিত্যিকদের আমাদের এই অত্যাধুনিক যুগের এই সময়ের যে সকল সাহিত্যিকদের আমাদেরকে জানতে হবে তারা হচ্ছে জহির রাহা শামসুর রহমান মনির চৌধুরী সেলিম আলদিন হুমায়ুন আজাদ শওকত ওসমান হাসান হাফিজ খান আতাউর রহমান সেলিনা হোসেন সৈয়দ শামসুল হক এটা ভুল হয়েছে মোতায়ার হোসেন চৌধুরী হাসান আইজুল হক মদন মোহন তরকলঙ্কর আল মাহমুদ তাহলে এদেরকে যদি আমরা একটু পড়ে নিই তাহলে আমাদের কি হবে আমাদের ওই অংশটা কাভার হয়ে যাবে যে অংশটা দেখে দেখেছিলাম ভাষান্তরণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম আমি কিন্তু খুব দ্রুত কথা বলছি কারণ আমাদের সময় কিন্তু অনেক চলে গেছে অনেকগুলো সাবজেক্ট আছে এখনো এরপর আসে দেখেন ওদের প্রতিষ্ঠান এবং সংস্কার এবং আন্দোলনের কথা বলেছিলাম সেগুলোর জন্য আমরা যেগুলো দেখবো ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা একাডেমি এশিয়াটিক সোসাইটি মুক্তির আন্দোলন ইয়াং বাংলা সোসাইটি প্রশ্ন কিন্তু ইয়াং বাংলা থেকে এসেছে কল্যাণ চৌক থেকে প্রশ্ন এসেছে বুদ্ধির মুক্তির আন্দোলন থেকে প্রশ্ন এসেছে তারপরে পঞ্চপাণ্ডবদের আন্দোলন পঞ্চপাণ্ডব করা জীবনানন্দ বুদ্ধদেব সুন্দর অমিয় এবং বিষ্ণু তাহলে আমাদের প্রতিষ্ঠান সংস্কার আন্দোলনের জন্য এগুলো দেখবো মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের জন্য আরেকগুলো দেখবো অথবা অন্যান্য যদি আরো দুই এক নম্বর বা আমরা বেশি পেতে চাই তাহলে সেগুলো দেখবো আমরা দেখেন এই যে এখানে যেগুলো হলুদ কালি দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ 11 জনের মধ্যে 4 জন রয়েছে এই 4 জনের বাইরে আমরা শরৎ মানিক তারাশঙ্কর বিহারী এবং বিভূতিভূষণ আবার বলছি শরৎবাবু মানিকবাবু তারাবাবু বিহারীবাবু এবং বিভূতিভূষণ বাবু এই 5 জনের গুরুত্বপূর্ণ সাহিত্যের গুরুত্বপূর্ণ বা সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো একটু দেখে নিব তাহলে একটি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর এগুলো তো আপনি প্রথমে 11 জনের সাথে এরা আছে রবি মাইকেল মীর মোশাররফ বঙ্কিম তো আছে এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্য এর বেশি আমরা পড়বো না এতটুকু পড়বো যাদের এতটুকু পড়তেও কষ্ট হচ্ছে তাদেরকে আর কি বলবো তাহলে আর কি বিসিএস বা দিবেন না পরবার দিবেন সেটা আপনি জানেন নাকি 50 টা দিবেন এখন আমি বলছি না অন্যগুলো বাদ দিবেন যারা কনফিডেন্সের একটা পরীক্ষা নেয় সেই পরীক্ষার লিস্টেড যারা আরো অনেকে আছে সেগুলো আপনারা পড়তে পারেন পরে কিন্তু এগুলোকে প্রায়োরিটি দিয়ে পড়বেন প্রশ্ন যেমনি হোক এখান থেকে 14 থেকে 15 প্রশ্ন আসবে নট লেস দেন 15-16 আসতে পারে এখন দেখেন এবং এসেছে যে তার একটা প্রমাণ হচ্ছে এটা গত 5টা বিসিএস আমাদের যে প্রশ্নগুলো 5-20-100 নম্বরের প্রশ্ন হওয়ার কথা আমি আপনাকে যতটুকু দেখিয়েছি অ্যাটলিস্ট 81 নম্বরের প্রশ্ন এখানে আসছে তার মানে 5-15-75 অ্যাভারেজে 15 নম্বর বেশি 5-15-75-580 অ্যাভারেজে গড় করলে আমি আপনাকে যা দেখিয়েছি এখান থেকে 16 নম্বর অ্যাভারেজ এসেছে সুতরাং আপনি পড়লে পাস না পড়লে খাবেন বাস সেটা আপনি পড়বেন কি না পড়বেন আপনি জানেন আমি জানি না খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মতে আপনাদের এই মুহূর্তে যে সকল সাবজেক্ট থেকে নাম্বার কমন পাবেন এই মুহূর্তে করে তার মধ্যে গণিতের মতন গণিতকে ভয় পাওয়ার কোনো কিছু নেই বিসিএস প্রিলিতে গণিত আসে না আবার আপনাদেরকে একটু বলছি আপনারা আজকে থেকে মনে রাখবেন প্রিলিমিনারি পাস করলে কারণ হয়ে যাবে অ্যাকচুয়ালের বিসিএস এর রিটেন কোনো পরীক্ষা নেই
খবরদার বাইরে আবার মানুষকে বলে না দেখুন, তাহলে কিন্তু বিপদ আছে। এটা মনে করলে আপনার প্রস্তুতি সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন গাণিতিক যুক্তি, গণিত নয়, গাণিতিক যুক্তি, লজিক আসবে, লজিক ছোট ছোট অঙ্ক, এক নম্বরের অঙ্ক। এখন একটু আমরা দেখি গণিতের জন্য আমরা কি রে ভাই, তোমরা কি আমার একটা কমেন্ট করলে পড়লে পাস না পড়লে পাস না কেমন কথা রে ভাই। যাই হোক, আমরা গাণিতিক যুক্তি বীজগণিতটা যদি একটু দেখি, বীজগণিত থেকে তোমরা জানো যে 9 নম্বর থেকে 11 নম্বরের প্রশ্ন এসেছে, একবার মনে হয় 8 নম্বরের প্রশ্ন এসেছে। তাহলে অ্যাভারেজে বীজগণিত বলতে আমরা বিন্যাস সমাবেশ সম্ভাব্যতাকে বীজগণিতের মধ্যে আমরা ট্রিট করব, তাহলে আমাদের আলোচনা সুবিধা হবে, এই জন্যই করবো। তো ওভারঅল বীজগণিতে আমরা 9 নম্বরের প্রশ্ন আসে এবং আমার টার্গেট তোমাদের এখান থেকে 7 নম্বর পেতে হবে। কত বীজগণিত থেকে আমার সাথে বুক হাত দিয়ে বলো 7 নম্বর পাবো, বলো সবাই যে যেখানে আছে বলো 7 নম্বর অবশ্যই পেতে হবে। তাহলে 7 নম্বরের জন্য দেখো কি কি কোন জায়গা থেকে প্রশ্ন আসে, দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বীজগণিতিক সূত্রাবলী এবং সূচক এবং লগারিদম। দেখো প্রশ্ন কতগুলো আসছে বীজগণিতিক সূত্রাবলী থেকে, প্রতি বছর প্রশ্ন আসছে, 6টা প্রশ্ন এসেছে গত 5টি বিসিএস, আবারও বলেছি 39 বিসিএস এর বাইরে। তাহলে দেখো সূচক এবং লগারিদম থেকে 10 নম্বর, মানে কি সূচক এবং লগারিদমকে প্রিলিমিনারি পরীক্ষা ছাড়তে চায় না, এবং সূচক এবং লগারিদম খুব বেশি কঠিন জিনিস না। হ্যাঁ, তোমরা অনেকে দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা বিভিন্ন স্যাররা কি করছি বিভিন্ন শর্ট কোর্স শুরু করছি, তোমরা এখন সেই শর্ট কোর্স করতে গেছো কি জন্য, 41তম প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন প্রিলি না টেকো, কারণ কি জানো, কারণ হচ্ছে এই মুহূর্তে ক্লাস করার সময় নয় এই ধরনের ক্লাস করার, শর্ট কোর্স করতে যা যে করবা এই সময়, এখন হচ্ছে পড়া গোছানোর সময়। আমাদের সাথে অনেক প্রার্থী রিটার্ন কোর্স করছে, আমরা তাদেরকে এই মাসের পরে ক্লাস স্থগিত করছি, এই মাসে যে ক্লাসগুলো যাচ্ছে প্রিলির ক্লাসগুলোর সাপোর্ট হবে সেগুলো দিচ্ছি। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আগামী 29 এবং 30 তারিখ তোমাদের সাধারণ জ্ঞানের বাংলাদেশ এবং আন্তর্জাতিকের রিসেন্ট ইস্যুর উপর ক্লাস হবে। আবার বলছি 29 জানুয়ারি এবং 30 জানুয়ারি শিডিউলটা দেখবো তোমরা, এবং মোমিন আগামীকালকে এটা সব ফেসবুক গ্রুপে দিয়ে দিবো আবার নতুন করে করে। 29 তারিখ এবং 30 তারিখ কি হবে, 41 বিসিএস এর সাম্প্রতিক ইস্যুর উপরে ক্লাস হবে, দুটা ক্লাস হবে বাংলার, দুটা ক্লাস হবে কি আন্তর্জাতিকের, সকালে 29 তারিখ সকালে এবং 30 তারিখ সকালে হবে বাংলা, 29 তারিখ সন্ধ্যায় এবং 30 তারিখ সন্ধ্যা হবে আন্তর্জাতিকের, 9 বাই নিবে এবং আমরা পরবর্তীতে আর্থিক বাইরে ক্লাস দেবো, যেন তোমরা ওভারঅল থেকে যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা মিস করছো সেগুলো যেন তোমরা করতে পারো। তো যাই হোক, আমরা এখন হচ্ছে একটু গণিতে চলে আসি। তাহলে গণিতে আমরা যেটা দেখেছি, গণিতে আমরা দেখেছি তোমাদের টোটাল গণিতের যে প্রশ্ন এগুলো থেকে আমরা টোটাল 15 নম্বরের মধ্যে আমাদের টার্গেট হবে 12। ভয় পাইছে নাকি, 12 বলো যে গণিতে 12 পাবো, কারণ গণিতে 12 পেলে মানসিক দক্ষতা 10-11 পেলে তোমার জন্য অনেক ভালো হবে, তোমার চান্স পাওয়া মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। এবং গণিত এমন একটা জিনিস অঙ্ক করলেই কমন পাবে। তুমি এই যে আমি যে সাহিত্যের এর বাইরে যেগুলো আছে, 20 জন পড়লো তো একটা কমন পাবে না, এর বাইরে যেগুলো আছে 10 জন পড়লে একটা কমন পাবে না, কিন্তু সূচক এবং লগারিদম করলে তুমি দুটা না পাও একটা 100% পাবে। তুমি বীজগণিতিক সূত্রাবলী থেকে প্রশ্ন কমন পাবে, তুমি ধারা থেকে প্রশ্ন কমন কমন পাবে, এবং এই ধারা কিন্তু আবার তোমার কোথায় আসবে, মানসিক দক্ষতা আসবে। এই ধারা করলে কমপক্ষে অঙ্কে একটা, মানসিক দক্ষতা একটা, দুটো ধারা পাবে। তাহলে কেন মিস করবে, এগুলো তুমি জানো প্রশ্ন আসবে। ওই যে আমি একটু আগে বলছিলাম কিছু প্রশ্ন হার্ড বাট করতে হবে, তুমি পারো না করতে হবে, এগুলো হচ্ছে এগুলো হার্ড, তুমি পারো না বাট করে ফেলতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তাহলে সেট থেকে দেখো প্রশ্ন আসছে, সরলদ্বিপদী অসমতা থেকে প্রশ্ন আসছে, তার মানে আমাদের বীজগণিতিক সূত্রাবলী সূচক লগারিদম সমান্তর গুরুত্বের অনুক্রম দ্বারা সেট অসমতা 100% আমরা করব, বিন্যাস এবং সমাবেশ পারলে করবা না পারলে নাই, দুটা মিলে 6 নম্বর আসছে। বিন্যাস এবং সমাবেশ আমি একত্রে রাখি, কারণ সমাবেশ অনেক সময় সমাবেশ করতে গেলে বিন্যাস লাগে, সমাবেশ বিন্যাস ছাড়াও সমাবেশ করা যায়, নো প্রবলেম। তাহলে বিন্যাস এবং সমাবেশ, তারপরে দেখবা, তারপরে দেখো কি আছে সম্ভাব্যতা, সম্ভাব্যতা থেকে প্রশ্ন আসে। তাহলে তোমরা যদি বাদ দিতে চাও, দেখো উৎপাদক থেকে প্রশ্ন আসে নাই, উৎপাদক থেকে কিন্তু আবার লিখিত পরীক্ষা আসে, তো লিখিত পরীক্ষা এখন যদি তোমার নাই ভুলে দাও, লিখিত পরীক্ষা বলতে পৃথিবীতে কিছু নাই। তাহলে সম্ভাব্যতা এতটুকু করো, যদি সমীকরণ পারো করবা না পারলে নাই, যারা পারো তারা অবশ্যই ওগুলো রিভিউ করবা ফোন করে,
আর যারা পারো না এই মুহূর্তে সমীকরণ নতুন করে করবা দরকার নেই কোনো, তুমি এই মুহূর্তে উৎপাদক নতুন করে করবা করার দরকার নেই, এগুলো বাদ দাও। তাহলে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সম্ভাব্যতা, সম্ভাব্যতা কি বলছি, সম্ভাব্যতা তোমার জন্য সূত্র বিজ্ঞান সূত্র বলে সূচক এবং লঘারিদম সমান্তর এবং গুরুত্বের অনুক্রম দ্বারা সেট, এবং অসমতা ভিন্ন সমাবেশ পালন করবা না পারলে নাই, তবে বিন্যাস এবং সমাবেশের ভালো প্রশ্ন আসে। ছবি তুলতেছো নাকি, দেখি সুন্দর তুমি তো একটা ছবি তুলে দেবে ভাই, তোমরা তো খারাপ কেন, আমারটা দিয়ে খেলো এ তোমরা দাঁড়াও, তোমরা এক সেকেন্ড দাঁড়াও, আমি দুই মিনিটের মধ্যে কয়টা ছবি তুলে নিই। আচ্ছা ঠিক আছে, উঠো উঠো উঠো, ওকে দাও আমার মোবাইল লাগবে আমার কথা বলতে হলে। তোমরা যেগুলো করছো আমাদের ছোটবেলার অনেক দুষ্টামি করতাম, দোস্ত তুই 2 সেকেন্ড দ্বারা আমি 2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি আসতেছি, এগুলো কি বলো তোমরা কুল কুল, ওকে ঠিক আছে। তাহলে আমরা এগুলো একটু দেখো, দেখা এখন 40তম বিসি আছে, 20 গ্রেড থেকে 9 নম্বর এসেছে, 38 আসছে, 37 8 আসছে, 36 9 আসছে, 35তম থেকে 11 নম্বর আসছে, তার মানে আমাদের 8 9 10 11 হচ্ছে 20 গ্রেড থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের এখানে টার্গেট নাম্বার যদি আমরা এই সমীকরণ এবং উৎপাদক বাদ দিই তাহলে এখানে 1 নম্বর, সমীকরণ এবং উৎপাদক বাদ দিলে 1 নম্বর, আমরা যদি এখানে বিন্যাস সমাবেশ যদি বাদ দিই তাহলে 2 নম্বর, তাহলে মোটামুটি আমরা 2টা বাদ দিলে আমরা এখানে 6 থেকে 7 নম্বর বা 8 নম্বর পেয়ে যাব। হ্যাঁ, বিন্যাস সমাবেশ সরি 20 গণিত থেকে। এরপর আসো পাটিগণিত, পাটিগণিত কোনো কিছু বাদ দিবে না, আবার বলছি পাটিগণিত কোনো কিছু বাদ দিবে না, কারণ পাটিগণিত থেকে বিশেষ করে বাস্তব সংখ্যা, দেখো বাস্তব সংখ্যা এখানে আসছে কম নম্বর 1 নম্বর, 20 গণিত হলে বলতাম যে বা বাস্তব সংখ্যা 1 নম্বর আসার পরেও বলছে খুব ভালো করে করবে, কারণ বাস্তব সংখ্যা থেকে আমাদের মানসিক দক্ষতাতে প্রশ্ন আসবেই, যেমন তোমাদের দেখবা দশমিকের গুণ ভাগ বিয়োগ কোথায় আসে, মানসিক দক্ষতা, এদের অনেক প্রশ্ন আসে, হ্যাঁ ভগ্নাংশ প্রশ্ন আসে, কোথায় আসে মানসিক দক্ষতা, সুতরাং বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক দ্বিজোট মৌলিক ত্রিজোট এগুলো কোথা থেকে আসবে, মানসিক দক্ষতা থেকে, দক্ষতাটা আসবে বাস্তব সংখ্যা থেকে। তারপরে লসাগু বসাগু অবশ্যই করতে হবে, এবং শতকরা মানসিক দক্ষতা প্রশ্ন আসে শতকরাও করতে হবে, সরল জৈব গুণাভাব অবশ্যই করতে হবে, লাভ ক্ষতিও করতে হবে, যদি বাদ দিতে চান খুব খায়েস হয় তাহলে অনুপাত সমানুপাত বাদ দিয়ে ফেলো, অথবা যদি তোমার করা থাকে রিভিউ করবা, আর যদি করা না থাকে তাহলে নো প্রবলেম। তাহলে আমরা পার্টিগুলিটা ভালো করে কেন করবো, কারণ মানসিক দক্ষতা আছে আমাদের, সেখানে এই অংশটা কাজে লাগবে, এবং কমপক্ষে এই অংশটা ভালো করে করলে কমপক্ষে 2 নম্বর হলো মানসিক দক্ষতা পাঠে বেশি পাবে। দেখো পাঠেগুলির থেকে আমাদের 40তম মধ্যে সবচেয়ে বেশি নম্বর এসেছে, অন্য বিসিএসগুলোতে এত নম্বর আসে না, 40তম মধ্যে আসছে 5 নম্বর, 38তম মধ্যে 4 নম্বর, 37তম মধ্যে 4 নম্বর, 37তম মধ্যে 3 নম্বর, 35তম মধ্যে 3 নম্বর, কিন্তু তুমি আমি বলছি তুমি এই নম্বরগুলো দেখো, আমি বলছি এই যে মোটা টোটাল 19 নম্বর আসছে, বাট অ্যাকচুয়ালি প্রত্যেকের সাথে আর 1-2 নম্বর করে যোগ হবে, কিন্তু তোমার লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার মানসিক দক্ষতা যে 50 নম্বরের জন্য সেখানের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা 50 নম্বরের যে গণিত সেখানের জন্য এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না, কি ইম্পর্টেন্ট দুটা টপিকস আমরা পড়াই বা পড়তে বলি বা পড়লে সমস্যা হয় না সেটা নিয়ে পড়ার কথা বলবো, তোমাদের যদি এখন লিখিত হবে না তাহলে এটা নিয়ে কথা বলে লাভ নেই। এখন দেখো যদি কেউ কিছু বাদ দিতে চাও কি হয় কি হলো ইরেজ হয়ে গেল, ইরেজ হয়ে যাবে, আচ্ছা ওই স্লাইডটা আমি ভুলক্রমে ইরেজ করে দিচ্ছি তোমাদের, ওই স্লাইডটা ইয়ে হয়ে গেছে, ওখানে হচ্ছে আমাদের জ্যামিতি দেওয়া ছিল, জ্যামিতি তোমরা যেটা করবা, তোমরা যদি আমাদের গণজ্যামিতি না পারো গণজ্যামিতি বাদ, না পারলে বাদ, তাহলে কি কি করবা তোমরা, কোণ রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত, রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করবা, বুঝবা সলভ করবা,
হ্যাঁ, তাহলে তোমার এখান থেকে হয়ে যাবে। যদি গলা জমিতে পারলে পারলা, না পারলে না, না পারলে বাদ দিয়ে দাও সমস্যা। হ্যাঁ, 40টার মধ্যে বিসিএস একটা প্রশ্ন আছে, সেটা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তোমাদের প্রিলি সিলেবাসে নাই, সুতরাং এটা বাদ। তাহলে তোমরা রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত আপাতত এতটুকুই করো। এখান থেকে ইনশাল্লাহ প্রিলিতে প্রশ্ন কমন চলে আসবে। 35-40তম বিসিএস মাত্র 1 নম্বর জ্যামিতি থেকে আসছিল, কিন্তু জ্যামিতির জন্য যে অ্যাসাইনড মার্কস সেটা কিন্তু 3 নম্বর। যাই হোক, তাহলে আমাদের গণিত শেষ, কোনো সমস্যা আশা করছি নাই। তাহলে বীজগণিতে আমাদের টার্গেটেড মার্কস কত? বীজগণিতে টার্গেটেড মার্কস হচ্ছে আমার নয়ের মধ্যে 7। বীজগণিতে আমার নাম্বার হচ্ছে টার্গেট হচ্ছে 7। পাটিগণিতে আমার নাম্বার হচ্ছে টার্গেট হচ্ছে 3। এবং জ্যামিতিতে আমার নাম্বার টার্গেট হচ্ছে 1 অথবা 2, অথবা এই দুইটা মিলে আমার টার্গেট হচ্ছে 5 বা 4 অথবা 5। তাহলে দেখো, 7 4 11, 7 5 12। তাহলে আমরা গণিতে 15 নম্বরের মধ্যে 10 থেকে 12 নম্বর পেতে পারি, 10 থেকে 12 নম্বর পেতে পারি। এখন আমরা একটু মানসিক দক্ষতা করব, এবং মানসিক দক্ষতা সিলেবাসটাকে তোমাদের সবচেয়ে সহজ করে দিচ্ছি। দেখো, মানসিক দক্ষতাতে মানসিক দক্ষতাতে কি আসছে? মানসিক দক্ষতা আমাদের যে টপিকস গুলো এখানে দেখতেছো, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা, কারণ তোমরা গণিতের টপিক জানো, মানসিক দক্ষতার টপিকস গুলো তোমরা জানো না। দয়া করে একটি স্ক্রিনশট দিয়ে নিবে এবং এই টপিকস গুলো খুব গুরুত্ব সহকারে পড়া করবে। দেওয়া শেষ, কথাবার্তা কিছু বলো। আচ্ছা, তাহলে মানসিক দক্ষতার জন্য আমরা সিরিজ সিরিজ বলতে সংখ্যা সিরিজ, বর্ণ সিরিজ, এখান থেকে প্রতি প্রতি প্রিলিমিনারি মানসিক দক্ষতা প্রশ্ন আসে, একটা বা দুটা, সাধারণত দুটা প্রশ্ন আসে। এই সিরিজ থেকে দুই ধরনের প্রশ্ন আসে। সংখ্যাগত ক্ষমতা মানে চিত্র দিয়ে দিবে, চিত্রের মধ্যে সংখ্যার গ্যাপ থাকবে এবং কিছু গ্যাপ থাকবে, সিকোয়েন্স থাকবে, সিরিজ থাকবে, তোমাকে সেটা বের করতে হবে। এবং কিছু কিছু সংখ্যার ধাঁধা দেয়, এগুলো বের করতে হবে। তাহলে তোমাকে এই জিনিসগুলো দেখতে হবে। মিরর ইমেজ থেকে প্রতি বছর দেখেছি প্রশ্ন এসে থাকে একটা, এগুলো কিন্তু 5 BCS না, এগুলো তোমার এই টপিকস গুলো থেকে তোমার বিসিএস এ আসতে পারে। আবার বলছি, অন্য গুলো ছিল, অন্য সাবজেক্ট গুলো ছিল, গত 5টি BCS এ কি এসেছিল, আর এটা হচ্ছে তোমার তোমার বিসিএস এর যে পরিমাণ নম্বর, এই টপিকস থেকে আসার খুবই বেশি সম্ভাবনা সেটা, এবং আসবে। কেন বলছি, গত 5টা BCS এ যদি আসছে তোমারও আসবে। একটা কথা মনে রাখবা, প্রত্যেকটা বিসিএস এ একটা বা দুটা সাবজেক্টে কি করবে, গ্যাসাং করবে। যদি রবির একটা অফার আছে গ্যাসাং, গ্যাসাং করবে। সেই গ্যাসাংটা কি? সেই গ্যাসাংটা হচ্ছে প্রশ্ন কোনো কিছু মেনটেন করে হবে না। যেমন 38তম BCS, 40তম BCS লিখিত পরীক্ষা হচ্ছে কম্পিউটার, 40তম BCS প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে ইংরেজি সাহিত্য। দেখবা যে সকল স্যাররা বাজারের বইতে যা যা কিছু আসছিল, কোনো কিছু আসেনি ইংরেজি সাহিত্য। 15 নম্বর মধ্যে 3 4 নম্বর পাইনি। তাহলে যে কোনো একটা জায়গা প্রশ্ন কিন্তু হার্ড হবে, আর যদি সেটাই না হয় তাহলে প্রশ্ন কিসের? তো আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এবং তোমার 10টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে প্রবলেম হলে সমস্যা নেই, সেটা তুমি ওভারকাম করতে পারবে। তাহলে দেখি, আমরা মিরর ইমেজ থেকে প্রশ্ন আসবে একটা, কোডিং ডিকোডিং থেকে 2 নম্বরের 3 নম্বরের পর্যন্ত প্রশ্ন চলে আসে। এরপরে যান্ত্রিক দক্ষতা, প্রতি বিশেষ একটা করে প্রশ্ন আসে, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ গণনা বা চিত্রের প্যাটার্ন নির্ণয়। যেমন তোমার 40তম BCS এ ত্রিভুজ গণনা থেকে দুটো প্রশ্ন আসছে, আবার তোমাকে চিত্র দিবে, চিত্র চিত্র দিয়ে চিত্রের প্যাটার্ন নির্ণয়, এই যে বিভিন্ন সাইন গুলো দিবে, বিভিন্ন ধরনের কি এটাকে গড়ির কাটা ঘুরে যায়, তোমাকে গড়ির কাটা যেভাবে ঘুরে বিভিন্ন এটা কোথায় মানে ওই সাইনটা কোন প্যাটার্নে বসবে সেটা বের করতে হয়। তাহলে চিত্রের প্যাটার্ন নির্ণয় আসতে পারে, ত্রিভুজ চতুর্ভুজ গণনা এগুলো আসতে পারে, এগুলো তোমরা একটু ভালো করে দেখবা। আরেকটা হচ্ছে যেটা বাংলা ব্যাকরণে পড়ছো, সেখান থেকে প্রশ্ন আসবে, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ বা প্রতিশব্দ বাংলা বানান আসবে, বা ইংরেজি স্পেলিং আসবে, অ্যানালজি আসবে। তাহলে এই স্পেলিং এবং অ্যানালজি হচ্ছে তোমার ইংরেজি গ্রামার অংশে, ওয়ার্ডসের মধ্যে, আর সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রতিশব্দ, বাংলা বানান
এগুলো হচ্ছে যে তোমাকে বানান এবং শব্দ করতে বলছিলাম সেখানে করে ফেলবে এবং এই জায়গা থেকে একটা বা দুটা বা তিনটা প্রশ্ন এসে থাকে। দিন বার নির্ণয় অথবা ঘড়ির সময় নির্ণয় বন্ধ করি বা বিভিন্ন প্রবলেম দিবে বা উল্টা মিরর ইমেজে দিবে করি তাহলে সবনির্ণয় এখান থেকে এক নম্বর আসে। দিক নির্ণয় থেকে প্রশ্ন আসেই এবং বাস্তব সংখ্যা সম্পর্কিত সমস্যা যেটা তোমাকে পাঠগুলিতে পড়তে বলছিলাম সেখান থেকে প্রশ্ন আসবে। শতকরা সম্পর্কিত সমস্যা সাধারণত এই বাস্তব সংখ্যা এবং শতকরা থেকে দুটা মিলে একটা বা দুটা প্রশ্ন আসতে পারে। তাহলে মোটামুটি এই টপিক গুলো যদি তুমি করো আমি কথা দিচ্ছি তুমি 13 থেকে 12 থেকে 14 নাম্বার কমন পাবা। তোমার যদি এক দুটা ভুলও হয় 10 থেকে 11 নম্বর কমন পাবা। তাহলে 30 নম্বরের মধ্যে তুমি যদি মানসিক দক্ষতাতে 11 নম্বর পাও আর হচ্ছে যদি কি বলে মানসিক দক্ষতাতে 11 আর হচ্ছে গণিত যদি 11 নম্বর পাও 30 এর মধ্যে 22 এবং যথেষ্ট 12 নম্বর তাহলে 20 থেকে 22 নম্বর তোমাকে এনিহাউ গণিত এবং মানসিক দক্ষতা পেতে হবে। এখন আসো আমরা গণিত এবং মানসিক দক্ষতা এই মুহূর্তে কি কি পড়বো। মানসিক দক্ষতা তোমাদের প্রথম পড়া হচ্ছে তোমরা এই টপিকসগুলো ধরে ধরে তোমার কাছে যে বই আছে সেই বইটা সলভ করবে। এই টপিকসগুলো ধরে ধরে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 35 থেকে 40 বিসিএসের প্রিলিমিনারির প্রশ্ন প্রথমে সলভ করবে। প্রিলিমিনারির প্রশ্ন 35 থেকে 40 প্রিলিমিনারির মানসিক দক্ষতা প্রশ্ন সলভ করবা। এটা করার পরে 28 থেকে 37 মানসিক দক্ষতার প্রশ্ন সলভ করবে। তারপরে 35 থেকে 40 লিখিত মানসিক দক্ষতা সলভ করবা। লিখিত মানসিক দক্ষতা দেখবা কিছু জিনিস অতিরিক্ত আসে যেটা প্রিলিতে আসে না, পারলে সেটা সহ করবা আর যদি না পারো সেটা ইগনোর করবা। এই প্যাটার্নটা অবলম্বন করে তোমার ওই রিটিনে গুলো করলে হবে। হ্যাঁ, তার মানে আমরা 35 থেকে 40 প্রশ্ন সবগুলো করবো মানসিক দক্ষতার জন্য সলভ করবো বুঝে বুঝে এবং এই টপিক গুলো দেখবো। আর এরপরে পারলে 28 থেকে 34 প্রশ্নগুলো সলভ করবো। হ্যাঁ, এটা হচ্ছে মানসিক দক্ষতার জন্য এবং এগুলো বুঝে বুঝে করবো। এরপর আসে গণিত। গণিতের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো 35 থেকে 40 যে গণিতগুলো এসেছে সেই গণিতগুলো বাসা সবার আগে সলভ করো। হ্যাঁ, সেগুলো সলভ করার পরে তারপরে তুমি হচ্ছে যেগুলো ইম্পর্টেন্স দেখিয়েছি সেগুলো ইম্পর্টেন্স অনুসারে তোমার এই টপিকসগুলো তোমার কাছে জানা আছে কিনা সেটা একটু দেখো। এখন আসো ইংলিশ। তোমাদের সবার জন্য যেটা সমস্যা সেই ইংলিশ নিয়ে একটু কথা বলবো। আশা করছি আজকে তোমরা ইংলিশের মূল ব্যবচ্ছেদটা করতে পারবা। ইংরেজিতে আবার বলছি ইংলিশে তোমরা কেন খারাপ করো জানো? কারণ আমরা তোমাদেরকে বিভিন্ন কোচিং এ বা বিভিন্ন স্যাররা যে ইংলিশ করায় সেই ইংলিশ থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন কতগুলো আসে সেটা একটু খেয়াল করো না। তোমরা আমি দেখেছি 8 থেকে 12 নম্বরের বেশি স্যাররা পড়াই না। তাহলে তুমি পাবা কোথেকে? কোন স্যারের কাছে যাবা? বাংলাদেশের যে কোনো স্যার চ্যালেঞ্জ করলাম 8 থেকে 12 নম্বরের বেশি তোমাকে প্রিলিতে প্রস্তুতি দেয় না ইংলিশের জন্য। দেখো তুমি একটু দেখো তোমার ইংলিশের প্যাটার্নটা আগে পড়ি তারপরে দেখবা। আজকের পরে এগুলো দেখে বাসা বসে রিভিউ করে ফেলবা। সব পড়া আছে, সব পড়া আছে। প্রশ্নের উৎস যদি বের করতে পারো ওগুলো থেকে বের করে ফেলতে পারো। দেখো একটু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা খুব জরুরি টপিকস এবং এটা তোমাকে পড়তে হবে। দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে 8 নম্বর এসেছে গত 5টা বিসিএস এবং প্রতি বিসিএস প্রশ্ন আসছে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যেমন অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন, যেমন হচ্ছে অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন। হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন এগুলো আসছে। আবার প্রশ্ন এসেছে আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে এটা কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি কোন ধরনের নাউন। আইডেন্টিফিকেশন অফ নাউন এটা দুই পরীক্ষা আসছে। আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন, তার মানে তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা ভালো করে দেখতে হবে। আমি একটু ডিটেলস করেছি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ খুব ভালো করে জানা জরুরি। এখান থেকে 8টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তাহলে এই জন্য আমরা এটাকে 3 তারকা দিয়েছি। আইডেন্টিফিকেশন নাউন 2 তারকা দিয়েছি, আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন 1 তারকা দিয়েছি। দেখো নাউন আইডেন্টিফিকেশন কোন ধরনের নাউন সেটা বের করতে বলতে পারো, কিছুজন এটা জানবে। এগুলো বেসিক পড়া লাগে, তোমরা সবাই জানো। এরপর আসো ইন্টারসেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তারপরে সাফিক্স এবং প্রিফিক্স একবার এসেছে, তুমি মনে করো এটা আসে না, সুতরাং এটা তুমি বাদ দিয়ে দাও। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, সরি আইডেন্টিফিকেশন ইন্টারসেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা তুমি বাদ দাও, তোমার এটা পড়ার দরকার নেই। এরপর দেখো জিরেন্ড এবং পার্টিসিপল,
জিরাল পার্টিসিপল অবশ্যই পড়বা, আবার বলছে জিরাল পার্টিসিপল অবশ্যই পড়বা আসার মতো জায়গা এবং প্রশ্ন আসে, এগুলো সারা পড়ায়। জিরাল পার্টিসিপল, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন, এগুলো স্যারদের পড়ায়, এগুলো সারা পড়াচ্ছে। তাহলে দেখো একটা বিসিএস এ তুমি কিন্তু 8-9-10-এর বেশি স্যারদের পড়া থেকে মানে আসার সুযোগ নেই, তুমি পারবা কোত্থেকে? এখন আমাদের আরো নিশ্চিত জানে দেখবা যে যেগুলো স্যাররা পড়ায় না বা তোমাকে পড়ে নিতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমরা এখন একটু দেখবো, এবং আমাদেরকে যে কোনো প্রসেস হোক এগুলো পড়ে নিতে হবে। আমরা হয়তো সব পারবো না সময়ের কনস্ট্যান্টের কারণে, তো আমরা একটু দেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 13 নম্বরের প্রশ্ন এসেছে, 36তম বিসিএস এ শুধু আসছে 6টা, শুধু 36তম বিসিএস এ আসছে কয়টা? 6টা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। সারা পড়ায়, সারা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে না নর্মাল প্রিপোজিশন পড়ে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো মুখস্থ করতে হবে। এই চিল্লায় কো ঠিক বলছে কিনা? হ্যাঁ, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। তো তোমাকে যদি মুখস্থ করতে হয় সেটা তো সারা কাজ না, সেটা তোমার কাজ। সুতরাং এটা খুব ভালো করে পড়তে হবে। রাইট ফ্রম অফ বার, এটা সারদের কাজ, এটা সারা তোমাকে পড়াবে। রাইট ফ্রম অফ বার তুমি পড়বা, খুব গুরুত্বপূর্ণ, 6 নম্বর এসেছে দেখো। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও 3 স্টার করেছি, এটা পড়তে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো করে পড়তে হবে, নাম্বারটা ভালো করে পড়তে হবে, এগুলো সাবজেক্ট পড়া সারা পড়ে, নাম্বারটা ভালো করে পড়তে হবে। জেন্ডার থেকে কম আসলেও জেন্ডারটা পড়বে। তাহলে এই টপিক থেকে আমরা যেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ব সেগুলো দেখো, এখানে আমি 3 স্টার দিয়ে দিয়েছি বা 4 স্টার দিয়ে দিয়েছি, এগুলো খুব ভালো করে পড়ো। আর যেগুলো তুমি তুমি মোটামুটি মনে করছো যে তোমার দুর্বলতা বেশি রয়েছে, তুমি সেগুলো পারলে প্রবলেম হলে 1 স্টার গুলো বাদ দিয়ে দাও। তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ প্রশ্ন হবেই, আইডেন্টিফিকেশন অফ নাউন এবং প্রোনাউন থেকে প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে, হতে পারার সম্ভাবনা রয়েছে, এটা দেখে নিবা। জিরান্ড এবং পার্টিসিপল থেকে প্রশ্ন হবেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন থেকে এমন কোনো বিসিএস নাই প্রশ্ন আসে নাই, কোনো কোনো বিসিএস এ 5-6টা বলছি, 36-6টা এসেছে, খুব গুরুত্ব দিয়ে দেখবা। রাইট ফ্রম অফ বার, এখান থেকে প্রশ্ন 6টা এসেছে, অবশ্যই প্রায় প্রতি বিসিএস আসে এখান থেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অবশ্যই দেখতে হবে, নাম্বার এবং জেন্ডার দেখবো, এগুলো হচ্ছে আমার এখান থেকে। তাহলে এই টপিক গুলোর মধ্যে দেখো কত নম্বর এখানে কোশ্চেন, এই টপিক গুলোর মধ্যে 13 নম্বরে হচ্ছে তোমার নিজের করে নিতে হবে। তাহলে আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি, তোমরা কিন্তু প্রয়োজন মনে করলে স্ক্রিনশট দিয়ে নিও। তোমাদের কমেন্ট টমেন্ট পড়াবো কোন সময়? আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, আমার এখনো কতগুলো সাবজেক্ট বাকি। ইডিওম্যান প্রেস দেখাবো একটু, ইডিওম্যান প্রেস ইম্পর্টেন্ট কেমন দেখাচ্ছি, তারা সব হবে, সব তোমরা সাথে থাকলে খেলা হবে। দেখছো পড়াচ্ছি আমি, আমিরুল ইসলাম বলছে শরীফুল ইসলাম শুভ আয় বুকে আয়, কিরে ভাই পড়াচ্ছে আমি শরীফকে বুকে নিতে চাও, তাই নাকি? তুমি ছেলে মানুষ হয়ে ছেলেদের বুকে নিতে চাও? আচ্ছা বাদ দাও, এগুলো আমরা খারাপ জিনিস না দেখি। গ্রামারের বাকি অংশ একটু দেখো, গ্রামারের বাকি অংশ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্রস, এই ক্রস পড়াইতে পড়াইতে তোমরা অজ্ঞান হয়ে যাও, সাররা পড়াইতে পড়াইতে অজ্ঞান হয়, তোমরা অজ্ঞান হও। আইডেন্টিফিকেশন অফ ক্রস থেকে গত 5টি বিসিএসে 2 নম্বর এসছে, এই ক্লজের পড়া লাগে কিন্তু বিশ্বাস করো 2 মিনিটের বেশি পড়তে লাগে না। কি আছে ক্লজ এত? 2 মিনিট লাগে ক্লজ আইডেন্টিফিকেশনের এমন কি? আইডেন্টিফিকেশন অফ প্রেস 2 নম্বর এসেছে, আইডেন্টিফিকেশন অফ প্রেস। এখন একটু আগে এক ভাই বলছো ভাইয়া প্রেস এবং ইডিয়মস, এই ইডিয়মস কি তোমার সারা পড়াবে? ইডিয়মস তো মুখস্থ মুখস্থ জিনিস, ঠিক না? প্রেস আর ইডিয়মস এর মধ্যে মূল পার্থক্য তো তোমরা জানো যে ইডিয়মস হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রেস, বাট সকল তো সকল ইডিয়মস প্রেস, বাট সকল প্রেস তো ইডিয়মস না। মানে ইডিয়মস তো হচ্ছে মুখস্থ জিনিস, ওয়ান টাইপ অফ ভোকাবুলারি টাইপ, ওয়ার্স টাইপ। এই জন্য আমি এই গ্রামারের মধ্যে ইডিয়মসটাকে রাখিনি, ইডিয়মসটাকে ভোকাবুলারির সাথে পরবর্তী স্লাইডে নিয়ে গিয়েছি। তাহলে দেখো আইডেন্টিফিকেশন এবং ক্লজ এবং আইডেন্টিফিকেশন অফ প্রেস অল্প অল্প পড়া আছে, কিভাবে আইডেন্টিফাই করতে পারে পড়ে ফেলো, এই জিনিসগুলো পড়ো। এবং গ্রামারের ক্ষেত্রে 35 থেকে 40 যে গ্রামারের রুলস গুলো এসেছে, যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সলভ করবে, বুঝে বুঝে সলভ করবে, দেখবে যে তুমি গ্রামারের 15 নম্বরের মধ্যে মানে গ্রামারের যে 20 নম্বর, গ্রামারের যে 20 নম্বর সেই 20 নম্বরের মধ্যে তুমি 12-13 পাবা। তাহলে হ্যাঁ, তাহলে দেখো আইডেন্টিফিকেশন অফ ক্লজ এবং আইডেন্টিফিকেশন অফ প্রেস দুটা মিলে গত 5 বিসিএস এ 4 নম্বর আসছে 2-2 করে। আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স,
and in terms of sentence among transformation, দুটোর মধ্যে পার্থক্য আছে নিসেব ধর সিম্পল সেন্টেন্স আইডেন্টিফিকেশন কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফিকেশন কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফিকেশন এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স আর ট্রান্সফরমেশন হচ্ছে তুমি একটা সিম্পল সেন্টেন্স কে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফরমেশন তাহলে আমরা দেখেছি গত 5টি বিসিএস এ আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স আসছে 2টি এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসছে 2টি তাহলে 4টি তাহলে ক্রস ফ্রেজ এবং সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন এই পড়াগুলো কিন্তু তুলনামূলক ইজি ঝামেলা কম এগুলো একটু পড়ে নেওয়া ভালো ধরো তুমি যদি এই চারটা জিনিস পড়ে নাও তোমার 2 নম্বর কমন পেতে পারো কি বলছি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ আইডেন্টিফিকেশন অফ ক্লজ আইডেন্টিফিকেশন অফ পার্টস কি জানো সেন্টেন্স এবং সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা পড়া কম বুঝতে সহজ এগুলো একটু পড়ে নিলে কথা পাবা 5 নম্বর 2 নম্বরের মতো পেতে পারো এরপর দেখো আর্টিকেল ডিটারমিনার আর্টিকেল অথবা আর্টিকেল বেসিক্যালি আর্টিকেল গুলো তোমার দেখতে হবে বাট ডিটারমিনার গুলো দেখতে হবে তাহলে কথা এখানে 5 নম্বর অবশ্যই পড়বে আবার বলছে আর্টিকেল বা ডিটারমিনার অবশ্যই পড়বে বয়েস সেন্স 5টা বিসিএস এর মধ্যে 4টা বিসিএস 4টা আসছে 1টা আসে না তাহলে বয়েস সেন্সটা পড়তে হবে বয়েস সেন্স দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে হবে তাহলে কি হয়ে যাবে তোমার ন্যারেশন পড়ার দরকার নাই কম্পোজিশন পড়ার দরকার নাই কি বলবো এই দুটো রেখে ন্যারেশন পড়ার দরকার নাই কম্পোজিশন পড়ার দরকার নাই তাহলে কিছু টপিকস আমরা বাদ দিয়েছি আমার অ্যানালাইসিস আমি যেটা দেখেছি তোমাদের একটা জিনিস তোমার নট নেসারি যে তোমার গ্রামার থেকে 20 নম্বর আসবে যেমন তোমার 37তম বিসিএস এ বা 37তম বা 37তম বিসিএস এ 37 বা 37 গ্রামার থেকে আসছে মাত্র 17 নম্বর আবার তোমার যে কি বলে 38তম বিসিএস এ গ্রামার থেকে আসছে 25 নম্বর তার মানে গ্রামার এবং সাহিত্য মিলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ লিটারেচার মিলে 35 নম্বর যার মধ্যে গ্রামার নম্বর 17 থেকে 25 পর্যন্ত হয়েছে তাহলে 25 মানে সাহিত্য 10 17 মানে সাহিত্য কত 15+3=18 হ্যাঁ তো বাবা আমাদের পড়তে হবে তাহলে দেখো এই গ্রামার পার্টে আমাদের নাম্বার বেশি পেতে হবে কারণ ভোকাবুলারি পার্ট ইডিয়মস এবং ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ার্ড মিনিং স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম এগুলো ভাই পারবে এখন পড়তে কি পড়বে সেটা আমরা নাও পরে বলি একটু কষ্ট হবে সুতরাং গ্রামার পার্টটা যেহেতু আমি তোমাকে বলে দিয়েছি যে এই পার্ট থেকে প্রশ্ন আসে এই টপিকসগুলো ধরে ধরে একটু ভালো করে পড়ে ফেলো তোমরা যাও না সবাই বসে আছো কি মিষ্টি পাইছো এখানে গো যা দিয়ে শুরু করছো সব তো বসে আছে এখন যাই হোক তাহলে এই যে আমাদের 18 নম্বর পর্যন্ত গ্রামার দেখেছে 9 নম্বর গ্রামার এসেছে এখানে কিন্তু 11 নম্বর আসছে ভোকাবুলারি 9 নম্বর গ্রামার হ্যাঁ এখানে 12 নম্বর আসছে ভোকাবুলারি সরি গ্রামার এখানে 18 নম্বর গ্রামার এখানে 20 নম্বর গ্রামার এখানে 11 নম্বর গ্রামার আবার বলছি এগুলো যেগুলো গ্রামার দেখছো এগুলোর মধ্যে সবগুলো গ্রামার নয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা এদের যেগুলো আর্টিকেল যেগুলো আছে এগুলো কিন্তু আসলে গ্রামার নেই এগুলো মুখস্থ করার বিষয় মুখস্থ করে নিও আর্টিকেল ডিটারমিনার এগুলো তাহলে টোটাল টোটাল ইংলিশের ক্ষেত্রে মনে রাখতে হবে টোটাল 5টা বিসিএসে 104 নম্বরের প্রশ্ন এসেছে এবং এই 104 নম্বরের মধ্যে 62 নম্বর এসেছে গ্রামার থেকে ইনক্লুডিং তোমার কিছু গ্রামার থেকে এসেছে কত 62 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সহ তার মানে প্রায় 60% নম্বর গ্রামার থেকে এসেছে 42 নম্বর এসেছে ভোকাবুলারি থেকে তার মানে প্রায় 40% নম্বর আসছে ভোকাবুলারি থেকে তাহলে আমরা গ্রামার পার্টটুকু দেখেছি এখন একটু আমরা ভোকাবুলারি পার্টটুকু একটু ভালো করে দেখি তাহলে কি বললাম যারা এতদিন গ্রামার পড়তে পড়তে অজ্ঞান হয়েছে তাদের এখন কি হবে এবং পরীক্ষাতে লিখিত পরীক্ষাতে তোমার এই গ্রামার থেকে ভোকাবুলারি বেশি ইম্পর্টেন্ট এখন আমরা ভোকাবুলারি পার্টটুকু একটু দেখি দেখো ভোকাবুলারি পার্টে আমরা ওয়ার্ড মিনিং 17 নম্বর এসেছে কত আসছে 17 নম্বর ওয়ার্ড মিনিং পত্রিকা পড়তে বলছি মনে আছে কেন বলছি সিনোনিম ওয়ার্ড মিনিং এবং সিনোনিমের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই জন্য আলাদা করছি কিন্তু তোমরা যদি মনে করো যে না বুঝো না তাহলে বাদ দাও তাহলে ওয়ার্ড মিনিং এবং সিনোনিম দুটো একত্রে ধরে নাও দুটো একত্রে ধরে নাও নো প্রবলেম তাহলে ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড মিনিং এবং সিনোনিম দুটোকে একত্রে ধরে নাও এই দুটোকে একত্রে ধরে নাও তাহলে যদি দুটোকে একত্রে ধরো তাহলে এখানে 19 নম্বর হ্যাঁ
অ্যান্টিনম, অ্যান্টিনম হচ্ছে ছয়টা আসছে, পারলে করবা না পারলে বাধ্য। স্পেলিং দুটো আসছে, কিন্তু স্পেলিং কিন্তু মানসিক দক্ষতা আসে, সুতরাং করতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো ছয়টা আসছে, এবং ইডিয়মস আসছে আটটা, অ্যাভারেজে প্রায় দুটা করে আসছে ইডিয়মস প্রতি বিশেষে, এক বিশেষে আসে নাই মনে হয় বা এক বিশেষে প্রেস হয়েছে, তখন প্রেজ আসছে ইডিয়মস এন্ড প্রেস, তো ওই একটা করে ইডিয়মস আসছে একটা করে প্রেজ আসছে ওভাবে আসছে। তাহলে দেখো আটটা ইডিয়মস আসছে, তার মানে তোমাকে ইডিয়মসগুলো মুখস্থ করতে হবে, তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, সিনেমাটিক্যাল জানতে হবে, তোমাকে স্পেলিং জানতে হবে, অ্যানালজি অ্যানালজি মানসিক দক্ষতা কিন্তু টুকটাক আসে, আর এখানে একটা আসছে পারলে পড়বে না পারলে বাদ দাও, নো প্রবলেম। তাহলে এই যে ওয়ার্ড থেকে দেখো ওখানে আসছে এগারো বা দশ বা নয়, এখানে দেখো ওয়ার্ড থেকে আসছে আট সাত আট ছয় চার, একটা জিনিস দেখো আশ্চর্যচকিত হবা, পঁয়ত্রিশতম বিসিএস ওয়ার্ড থেকে আসছে তেরো, অথচ পঁয়ত্রিশতম বিসিএস গ্রামার থেকে আসছে না। কিসের পিছনে ছুটতেছো তোমরা বা ছুটছো? এখন মন খারাপ করার কোনো কারণ নেই, গ্রামার অংশগুলো ভালো করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, আর হচ্ছে ওয়ার্ড বা ভোকাবুলারির জন্য কি করবে এই মুহূর্তে কি করণীয় সময় নেই। সুতরাং আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রিভিয়াস পিএসসি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দশম থেকে বর্তমান পর্যন্ত যে ভোকাবুলারিগুলো আসছে, বিভিন্ন বিসিএস এবং আদার্স নন ক্যাডার এক্সামে যে প্রশ্নগুলো এসছে, ব্যাংকের যে এই ওয়ার্ড রিলেভেন্ট ইডিয়মস রিলেভেন্ট যে প্রশ্নগুলো আসছে, এগুলো আমরা এই মুহূর্তে সলভ করবো, অথবা ডাইজেস্ট থেকে অথবা বাজারের যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের যে ওয়ার্ডগুলো আছে, অথবা এটা জিআরের 333টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে সেগুলো দেখতে পারো, এগুলো তোমার জন্য একটু কঠিন হবে এই মুহূর্তে, সেগুলো দরকার নেই। প্রিভিয়াস ইয়ারের যেগুলো আসছে সেগুলো সলভ করো, একটু প্রতিদিন এগুলো একটু কিছু মুখস্থ করার চেষ্টা করো, ইডিয়মস ইডিয়মস ওয়ার্ডস এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুই মাসে যদি তুমি এবারে যে আধা ঘন্টা করে এগুলো পড়ো, এবং দেখবা যে তুমি চার পাঁচ নাম্বার বেশি পেয়ে যাবে তোমার বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা, এবং আমার বিশ্বাস তোমরা এটা পড়বা। এবং আরেকটা বিষয় অনেকগুলো জিনিস আমি বলতে ভুলে গেছি, একই দিনে প্রতিদিন তোমার পড়ার মধ্যে প্রতিদিন দুটি বিষয় কমন রাখবা, সেই দুটি বিষয় কি কি? ইংলিশ এবং ম্যাথ কমন রাখবা, আর বাকি সাবজেক্টগুলোর যে কোনো দুইটা বা তিনটা পড়বা, সবগুলো একটা দিন পড়তে যাবে না, কি বলছি সবগুলো একত্রে পড়তে যাবো না একই দিনে, যেটা দুই দিন বা তিন সেটা টানা তিন দিন বা চার দিন পরে শেষ করে ফেলবে। যেমন তুমি ইংলিশ ম্যাথ করতেছ, সাথে কি করছো বাংলা নিছো এবং বিজ্ঞান নিছো, শেষ করে ফেলো বাংলা বিজ্ঞান ইংলিশ এবং ম্যাথ, সাথে হচ্ছে তুমি কম্পিউটার নিছো, কম্পিউটার নিয়েছো এবং হচ্ছে কি যেটা ভূগোল নিয়েছো, শেষ করে ফেলো টানা শেষ করে ফেলবো। খবরদার সূর্য দেখা নিষেধ, কনফিডেন্স বা যারা মডেল টেস্ট ক্লাসরুমে দিবা ওই ক্লাসরুমে মডেল টেস্ট দেওয়া ছাড়া কোনো কিছু করবে না খবরদার এই মুহূর্তে। তাহলে চোদ্দ থেকে ষোলো ঘন্টা, চোদ্দ ঘন্টা যদি পড়ালেখা করো প্রতিদিন দুই ঘন্টার একটা মডেল টেস্ট দিবা, তাহলে আর আছে কত বারো ঘন্টা, বারো ঘন্টার মধ্যে দেড় দেড় তিন ঘন্টা তুমি ম্যাথ এবং ইংলিশ করবা, তাহলে বারো থেকে তিন ঘন্টা গেলে কত থাকে নয় ঘন্টা, আর ওই ওই যে নয় ঘন্টা, নয় ঘন্টার মধ্যে ধরো তুমি গ্যাপ টাপ দিয়ে দিলে আট ঘন্টা, আট ঘন্টা হচ্ছে দুটা বা তিনটা করে সাবজেক্ট টানা টানা পরে শেষ করে ফেলবে। হ্যাঁ, তারপরে এভাবে একবার শেষ করে তারপরে টানা রিভাইজ করে, মানে প্রত্যেক দিন প্রতিটা সাবজেক্ট প্রতিদিন রিভিউ করে, রিভিউ করো মানে প্রতিদিন মানে ধরে ধরে যে আজকে আমি এতটা থেকে এত এই ছাপ্টার থেকে এই ছাপ্টার শেষ করবো, এই ছাপ্টার থেকে এই ছাপ্টার শেষ করবো, এভাবে অবশ্যই শেষ করতে হবে। আমরা অন্য সাবজেক্টে একটু যাওয়ার আগে একটু তোমাদের কিছু কথা বলতে চাচ্ছি আমি, দুই ঘন্টা শেষ না, বাংলার ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম কিনা আমার মনে নেই, বাংলা সাহিত্যের ক্ষেত্রে দশম থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পিএসসি নরকার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবা, ইংলিশে তো গ্রামার বলছি, এখন হচ্ছে তোমার লিটারেচারটা বলবো, ইংলিশ লিটারেচার একটু বলে রাখি, ইংলিশ লিটারেচার কিন্তু চল্লিশতম মানলে হলে প্রশ্ন মেজরিটি অ্যান্সার করতে পারবো না। আমি তোমাদেরকে কিছু যেহেতু আমাদের সময় কম লিটারেচারের আমি হচ্ছে ছবি যে সকল সাহিত্যিকদের পড়তে হবে বা সাহিত্যকর্ম দেখতে হবে সেগুলোর একটু ছবি তুলে নিবা, আর মূলত ইংরেজি সাহিত্যের জন্য তোমাকে বিভিন্ন পিরিয়ডগুলো মাথায় রাখতে হবে, এই পিরিয়ডের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদেরকে আমি দেখাই দিচ্ছি সেগুলো পড়বা, আর হচ্ছে দশম থেকে চল্লিশতম বিসিএস পর্যন্ত ইংরেজি সাহিত্যের যারা ইংরেজি সাহিত্য থেকে যে সকল প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বা, সাথে লিটারারি ট্রান্স এবং কোটেশনগুলো ভালো করে অবশ্যই তোমাকে দেখতে হবে।
স্ট্রিট কোশ্চেন করতে হবে মুজিব আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে মজিদ বর্ষ এবং এসডিজি আবার বলছি মজিদ বর্ষ এবং এসডিজি সম্পর্কে যে তথ্যগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পাবা সেগুলো পড়বা এবং তোমাদের জন্য তোমরা যারা রিটেন পরীক্ষা দিবা আমি তোমাদেরকে জন্য বলে রাখি তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ প্ল্যান করতেছি আমরা এবং আমাদের কাজ অনগোয়িং তোমাদের লিখিত পরীক্ষা সাধারণ জ্ঞানকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা এক্সক্লুসিভ প্ল্যান করছি কে প্ল্যান করছি সেটা বলার দরকার নেই তোমরা সাদা রিসেন্ট ইস্যুগুলোর জন্য সংক্ষিপ্ত সম্পাদকীয়টা দেখতে পারো সংক্ষিপ্ত সম্পাদকীয় এবং হচ্ছে সাথে হচ্ছে অবশ্যই তোমরা রিসেন্ট যে ইস্যুগুলো তোমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা স্পেশাল সংখ্যা বের হয় প্রিলিমিনারি পরীক্ষার আগে তোমার রিসেন্ট ইস্যুর জন্য সেটা অবশ্যই কিনে নিবা অবশ্যই কিনে নিবা তো মজিব বর্ষ এবং এসডিজি সম্পর্কে জানবা কোভিড সম্পর্কিত প্রশ্ন আসতে পারে এগুলো আশা করছি তোমার কাভারেজে তোমরা বিভিন্ন জায়গা থেকে জেনেছো বা জানবা এগুলো পড়ে ফেলবা টিকা নিয়ে কোভিড মানে ভ্যাকসিন নিয়ে একটু জেনে নিবা আচ্ছা এখন আসো আমরা একটু ইংরেজি সাহিত্যটা একটু দেখি তাহলে আমরা ওয়ার্ড কি করবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করবো বাইরে আজকে তোমরা সাররা একদিনে সাররা যে কাজ করে দুই ঘন্টা হচ্ছে একটা সাবজেক্টের পরামর্শ দেয় আজকে আমার 10টা সাবজেক্টের পরামর্শ একদিনে একটু সময় লাগবে একটু দেখো এখানে আমি তোমাদেরকে যদি ইংরেজি সাহিত্য এবং ইংরেজি গ্রামার সরি ইংরেজিকে ইংরেজি ভাষা বা ল্যাঙ্গুয়েজকে যদি অ্যাট এ গ্লান্স দেখাতে যাই তাহলে একটু দেখবা ইংরেজিতে 40তম বিসিএসের 20 নম্বরের প্রশ্ন এসেছে আবারও বলি 40তম বিসিএসের 20 নম্বরের প্রশ্ন এসেছে 38তম বিসিএসের 25 নম্বরের প্রশ্ন এসেছে 37 21 নম্বরের 36 11 এবং 35 22 নম্বরের প্রশ্ন তার মধ্যে দেখো এই যে রেশিও দেখো 12 8 18 7 12 8 11 6 11টা প্রশ্ন আসছে ল্যাঙ্গুয়েজে ভাষা 6টা আসছে ভোকাবুলারি দেখো 35তম 9 13 বলি ভোকাবুলারি রিলেভেন্ট বা ইডিয়মস ইডিয়মস এবং ভোকাবুলারি রিলেভেন্ট প্রশ্ন বেশি আসছে যার কারণে আমি তোমাদেরকে আবারও বলবো তোমরা বিসিএস এবং পিএসসির অন্যান্য নন ক্যাডার চাকরি প্রিভিয়াস ইয়ারের যে ভোকাবুলারিগুলো আসছে এগুলো একটু ভালো করে পড়ো পারলে আর একটু অ্যাডভান্স লেভেলের ব্যাংকের গুলো পড়ো যে যেখান থেকে পড়েছো যেভাবে পড়েছো সেগুলো এখন রিভিউ করো আর যদি যারা কোনো কিছুই পাবে না কনফিডেন্সে যারা ভর্তিকৃত প্রার্থী অবশ্যই কনফিডেন্সের শিটে ভোকাবুলারি শিটে হিউজ দেওয়া আছে এবং ইডিয়মস এর শিটে হিউজ ইডিয়মস দেওয়া আছে সেগুলো মুখস্ত করার চেষ্টা করবা যতটুকু পারো প্রতিদিন কিছু কিছু করে শেষ করবে একত্রে বারবারে প্রতিদিন কিছু কিছু করে স্টাডি প্ল্যানের মধ্যে রেখে শেষ করে ফেলবা এটা হচ্ছে আমাদের সময় অনেক কম এটা আমি তোমরা একটু যখন এটা হচ্ছে ইংলিশ লিটারেচারের অংশ আমাদের ইংলিশ লিটারেচারের জন্য আবারও বলছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উপরে বেশি প্রায়োরিটি দিবা এবং ইংলিশ লিটারেচারের একটা বিষয় দেখে খেয়াল করলাম কয়েকজন সাহিত্যিক ছাড়া প্রতি বিসিএসে চেঞ্জ হয় যেমন 40তম বিসিএসে দেখবা টানা সম্ভবত সাহিত্য কিছু কিছু সাহিত্যিক থেকে প্রশ্নগুলো সাধারণত রিপিট হয় ধরো তোমার ওয়ান থার্ড প্রশ্ন ওয়ান থার্ড সাহিত্যিক থেকে রিপিট হয় বাকি টু থার্ড থেকে রিপিট হয় না কম আসে দেখা যাচ্ছে কম খুব কম আসে এই জন্য বেস্ট হয়ে হচ্ছে দশম থেকে 40তম বিসিএস এর প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করো সেটা আর যারা পড়ে ফেলছো নো প্রবলেম যে পড়ে ফেলছো সব কিছু সেটা ভালোই তাও এই মুহূর্তে যাদের উপরে একটু বেশি প্রায়োরিটি দিবা জাস্ট তোমাদের বাইয়া তোমাদেরকে সেটাই দেখাচ্ছে এই জিনিসগুলো একটু প্রায়োরিটি দিতে পারো এবং তোমরা আমাদের একটা বই আছে ইংলিশে এই হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার আমার জানা হচ্ছে এটা ইংলিশ লিটারেচারের বাজারে সবচেয়ে সেরা বই কম্পিটিটিভ রিসার্চ ওয়ার্ক কর্তৃক প্রকাশিত তোমরা সেই বইটাও দেখতে পারো সেই বইতেও পড়লো যারা পড়েছ অবশ্যই সেই বইটা আবার রিভিউ করবা আর যারা সেটাও করতে পারবে না কনফিডেন্সে যারা পারতে অবশ্যই কনফিডেন্সের শিটটা ভালো করে পড়বা কারণ শিটটা ওই বইটাকে সামারাইজ করেই তৈরি করা হয়েছে যাই হোক তাহলে আমরা যাদেরকে ইংরেজি সাহিত্যে পড়তে হবে দেখো এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার গুরুত্বপূর্ণ এবং গত পাঁচটি বিসিএসে নট বিফোর 30-35 35 থেকে 40 পর্যন্ত শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসছে 15টা তার মানে আবারে যে তোমার 2-3-4 নম্বর কিন্তু আসে তুমি 2 নম্বর বা 3 নম্বর শেক্সপিয়ার থেকে পাবা ধরে রাখো সুতরাং বাবা শেক্সপিয়ারকে ভালো করে পরীক্ষা এরপরে দেখো বাকিগুলো থেকে দেখো প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা কম ছিল ক্রিস্টোফার মরানো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে তোমার এখান থেকে ক্রিস্টোফার মরানোই বেশি ইম্পর্টেন্ট আর বাকিদেরকে তুমি টুকটাক যা পারো করে ফেলো এরপর দেখো এখান থেকে আমি বলবো যে জন মিল্টন
তারপরে আলেকজান্ডার পোপ, তারপরে হচ্ছে জোনাথন সুইফট, এদেরকে একটু দেখবা, এবং থমাস থমাস গ্রেকে অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে তোমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এসটি কলরিজ, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম গল্প এসটি কলরিজের, তো এসটি কলরিজ খুব গুরুত্বপূর্ণ, প্রশ্ন রিপিট হচ্ছে এখান থেকে, এবং শেলিও গুরুত্বপূর্ণ, এবং জন অস্টেনও গুরুত্বপূর্ণ, এগুলো একটু এইদের সাহিত্যকর্ম একটু পড়ে নিতে হবে। তারপর আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে, ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে আমাদের রবার্ট ব্রাউনিং, তারপর চার্লস ডিকেন্স, এবং এদেরকে পড়ে নিতে হবে, এবং হচ্ছে আমাদের মডার্ন এবং পোস্ট মডার্ন এবং আফ্রিকান লিটারেচার থেকে আমরা যে বিষয়, তারপরে হচ্ছে জর্জ জর্জ অরওয়েল বেশি লাগবে না, তারপরে হচ্ছে কি এদেরকে একটু দেখে নিবে তোমরা, বিশেষ করে WBS খুব গুরুত্বপূর্ণ, এদেরকে একটু দেখে নিবে, রবার্ট ফ্রস্ট গুরুত্বপূর্ণ আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এখান থেকে কিছু প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবা বা তোমরা অলরেডি জানো হয়তো। আর আরেক হচ্ছে লিটারারি টার্মস এবং কোটেশন, তাহলে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বিভিন্ন ভাগগুলো থেকে প্রশ্ন আসছে, এত সাল থেকে এত সালে কি বলা হয়, অথবা লিটারারি টার্মস গুলো কোটেশন গুলো, এখান থেকে প্রশ্নের ফ্রিকোয়েন্সি বেশি, এবং এগুলো কিন্তু বারবার রিপিট হয়, এই জায়গা থেকে প্রশ্নগুলো বারবার রিপিট হয়, এক্সেপশন হচ্ছে তোমার কোটেশন, তো এই জন্য এগুলো একটু আমাদের ভালো করে পড়তে হবে। এই ছিল ইংরেজি সাহিত্য, তাহলে ইংরেজি সাহিত্যের জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রে যাওয়াটাই বেশি ভালো হবে। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা পড়লে কমন পাবা, এই জন্য এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে, যেহেতু কমন পাবাই। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান, এবং যারা আর্টসের স্টুডেন্ট তারা ভুলে যায় যে বিজ্ঞানের নম্বর কম পাওয়া যায়, বুকে হাত দিয়ে বলো যে তুমি বিজ্ঞান ভালো করবে, এবং ইনশাল্লাহ করবা। দেখো কি কি পড়তে হবে, আমরা কিছু টপিক্স কমায় করবো আর কিছু টপিক্স রাখবো, এবং সেই টপিক্সগুলো শতভাগ রাখবো। তাহলে সেই টপিক্সগুলো কি কি একটু দেখো, বিজ্ঞানে আমাদের ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান, এই তিন বিজ্ঞানের কথা বলা আছে কোথায়, ভৌত জীব এবং আধুনিক বিজ্ঞানের কথা বলা আছে কোথায়, আমাদের PSC সিলেবাসে। আমরা সেই তিনটা বিজ্ঞানকে ভাগ করে আমরা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বিজ্ঞান বানিয়েছি, এবং সেই বিজ্ঞান হচ্ছে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, মাটি পানি এবং কৃষি বিজ্ঞান। তার মানে দেখো এই যে অনেকগুলো বিজ্ঞান আছে, ভূগোল একটা বিজ্ঞান, পরিবেশ কিন্তু আর একটা বিজ্ঞান, এখানে মাটি মাটি ওয়াটার ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট, কৃষি এগ্রিকালচার একটা সাবজেক্ট, এগ্রিকালচারের মধ্যে আর কত সাবজেক্ট, এই যে অনেকগুলো সাবজেক্ট মিলে কিন্তু আমাদের মূল বিজ্ঞান, এবং যা বলা আছে ভৌত জীব এবং আধুনিক বিজ্ঞান। এখন আমার কথা হচ্ছে আমি সবকিছু পড়বো না, তুমি পড়লে পড়তে পারো, দেখো এনে কি কি পড়বো না একটু দেখো, এখানে আমরা দেখেছি 14 থেকে 15 টোটাল 5টা বিসি আছে, 75 জায়গায় 74 নম্বরের প্রশ্ন এসেছে, 37 বিসি আছে, 14 নম্বরের প্রশ্ন এসেছে। তাহলে আমি বলছি সবকিছু পড়বো না, এই জন্য বলছি কারণ বিজ্ঞানের মধ্যে আমরা যদি চারটা টপিক্স পড়ি, তাহলে আমরা 74 নম্বরের মধ্যে 59 নম্বর পাবো, কত নম্বর একটু বলো মুখে মুখে, 59 নম্বর, 74 নম্বরের মধ্যে 59 নম্বর পাবো যদি আমরা চারটা বিজ্ঞান ভালো করে পড়ি। 1 নম্বর পদার্থ বিজ্ঞান, এবং এই পদার্থ বিজ্ঞান থেকে 23 নম্বর এসেছে গত 5টি বিসিএসে, পদার্থ বিজ্ঞান খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ভৌত বিজ্ঞানের একটা বড় অংশ হচ্ছে পদার্থ বিজ্ঞান। হ্যাঁ, তাহলে ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান পড়বো খুব ভালো করে, রসায়ন বিজ্ঞান পড়বো খুব ভালো করে, এবং চিকিৎসা বিজ্ঞান পড়বো ভালো করে। দেখো 23, 14, 13 এটা গত 35 থেকে 40 প্রশ্ন, এবং প্রাণী বিজ্ঞান পড়বো ভালো করে 9 নম্বর। তাহলে এই অংশ থেকে গত 5টি বিসিএসে এই 4 বিজ্ঞান থেকে, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে 59 নম্বরে। 8টা থেকে 4টা বাদ দিয়ে দিলাম, তাও নো প্রবলেম। যদি রিস্ক আরো কম নিতে চাও, তাহলে তুমি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান যদি নাও, দেখো 7, তার মানে 59 এবং 7 হচ্ছে তোমার টোটাল 66, তার মানে এই 5টা টপিক যদি তুমি পড়ো, তাহলে 74 নম্বরের মধ্যে দেখো 66 নম্বর, তার মানে তোমার যদি না পারো পড়তে কষ্ট হয়, তাহলে বাকি অংশগুলো বাদ দাও, অথবা এই অংশগুলো সব ভালো করে পড়ো, যেখান থেকে যেটা পড়েছো সেটাকে বারবার রিভিউ করো, জব ডাইজেস্ট সলভ করো, কারণ এগুলো নতুন জিনিস কম, অন্য সাবজেক্ট থেকে এখানে নতুনত্ব কম, যেখান থেকে পড়েছো কনফারেন্সের শীট যারা পড়েছো বা যারা স্টুডেন্ট খুব ভালো করে পড়বা, শীট থেকে প্রশ্ন কমন আসবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বা, 35 থেকে 40 প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করবা, হ্যাঁ,
অথবা বিজ্ঞানের ক্ষেত্রে তুমি কিন্তু দশম বিসিএস পর্যন্ত যেতে পারো। বিজ্ঞানের ক্ষেত্রে দশম থেকে চল্লিশের প্রশ্নগুলো বারবার সলভ করবা এবং পিএসসি নামগুলোর প্রশ্ন সলভ করবা, এবং তুমি এই টপিক গুলোর উপরে বেশি প্রায়োরিটি দেবা। আর উদ্ভিদ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, মাটি পানি ও কৃষি বিজ্ঞান তুলনামূলক কম কি করবা, কম সলভ দেবা। কৃষি বিজ্ঞান থেকে প্রশ্ন যদি আসে তাহলে বিভিন্ন যে মৌমাছি পালন পদ্ধতি, তারপর আর কি কি আসে না, ফিসিকালচার সেরিকালচার যেগুলো আছে এগ্রিকালচার, এগুলো আসবে যদি আসে। সুতরাং এখানে এত কিছু করার দরকার নেই, গুরুত্বপূর্ণ অংশগুলো এগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো পড়লেই হবে। তাহলে আমরা বেশি গুরুত্ব দিব পদার্থ রসায়ন চিকিৎসা প্রাণী এবং ভূগোলে। আশা করছি তুমি ভূগোল বুঝতে পারছো, বিজ্ঞান বুঝতে পারছো। এখন সমস্যাটা হচ্ছে তো অনেকে তো সার্চ শেষ হয়ে গেছে মোবাইলে, এখন একটু স্ক্রিনশট দিয়ে খুব দ্রুততম সময় নিবা। আমি যে তোমাকে বললাম পদার্থ বিজ্ঞান পড়বা, রসায়ন বিজ্ঞান পড়বা, তাহলে পদার্থের কোন জিনিসগুলো পড়বা এগুলোকে বেশি প্রায়োরিটি দিবে। এখানে যে টপিক গুলো আছে সেগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখন তো পড়বা তোমরা পড়ার সময় এগুলোকে একটু প্রায়োরিটি দিবে। এ তোমরা কি আসো না, সবাই হারা গেছে, যাচ্ছ না রে ভাই। একজনে দেখছে মালিবাগ শাখা আছে কিনা, মালিবাগ হোসাব টাওয়ারের পাশে আমাদের অফিস কিন্তু চারতলা, নিচতলা একটা আছে, ওটা আমাদের না। একদিনে এতগুলো সাবজেক্ট সম্ভব? আচ্ছা এটা স্ক্রিনশট নিয়েছ, এটা স্ক্রিনশট নাও। এটা হচ্ছে রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এগুলো দেখো, এগুলো থেকে প্রশ্ন বারবার রিপিট হয়, তার মানে যে বাকিগুলো পড়বে না তা কিন্তু বলে নেই। এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা সেটা বলছে, এগুলোকে প্রায়োরিটি দিবা। নিয়েছ? কি সার আসি সার আসি বলতেছি, সার পার কি, আমি তোমাদের সার হলাম কেন, বাইরে ডাকবো কিছু সার, সার দ্বারা পড়া হেলা সার, আমি পড়াই নাকি তোমাদের। আচ্ছা আমাদের অফিসাররা সার বলছে, ঠিক আছে তোমরা সার ডাকবে। এটা নাও উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল, পরিবেশ, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান। এগুলো থেকে কি পড়তে হবে দেখো, এই শুধু যে এগুলো পড়তে হবে তা না, এগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা বুঝাচ্ছি। এখন দেখো এই কম্পিউটার কই, কম্পিউটার দিয়ে চলে গেল, কম্পিউটার কি শেষে বিজ্ঞানের উপর তো কম্পিউটার থাকা দরকার ছিল। আচ্ছা ভূগোলটা দেখাই, ভূগোলে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের একটু শুনবা, পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেবাস সেখানে তোমাদের পাঁচটি টপিক রয়েছে এবং সেই পাঁচটি টপিক সেখানে উল্লেখ রয়েছে। এক নম্বরে বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান সীমানা, দুই নম্বরে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, এটা বেসিক্যালি আন্তর্জাতিক ভূগোল, যে তোমার কোন পাথর কোথায় পাওয়া যায়, কোথায় পাললিক শিলা বং সং কোথায় কি আছে, এগুলো 100% বাদ দিবা, এখানে কিচ্ছু নাই। এই অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ সম্পদের বণ্টন এবং গুরুত্ব, এটা পড়ে পড়তে গেলে যে সময় লাগবে এই সময়ে তুমি বাকি চারটাকে শেষ করতে পারবে। আবার বলছি, দুই নম্বর টপিক্স পড়তে গিয়ে যে সময় লাগবে ওই সময়ে বাকি চারটা টপিক্স পড়ে শেষ করে ফেলতে পারবে। আর ওই দুই নম্বর টপিক থেকে প্রশ্ন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। সুতরাং এত কষ্ট করে এটা করার দরকার নাই, জীবনে বহু কষ্ট করছে এটা বাদ দিয়ে দেবে। তাহলে বাকি চারটা টপিক্স, এই বাকি চারটা টপিক্স থেকে শুধু যে তোমার ভূগোলেই প্রশ্ন আসবে না, হয়েছে প্রথম টপিক্স থেকে তোমার বাংলাদেশ বিষয়গুলিতে প্রশ্ন আসে। এই দেখে আমি দেখাই দিই, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমার দুই দেশেরই সীমান্ত রয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি, এগুলো কি ভূগোলের প্রশ্ন না, আসছে কোথায় বাংলাদেশ বিষয়গুলিতে আসে। তাহলে আমাদের বাংলাদেশ বিষয় ভূগোলের জন্য আমাদের বাকি পাঁচটা চারটা টপিক্স খুব গুরুত্ব দিয়ে পড়বো। এবং দেখো এই বাকি চারটা টপিক্সের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে আমাদের কোনটা, 5 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা।
এই যে কয়েকদিন আগে আইলা টাইলা চলে আসছে, তোমাদের বাড়িতে আইলা আসছে না, আর আম্পান আসছে, হ্যাঁ নার্গিস আসছে, কত আপারা আসছে দেখছো, একটা ছেলে মানুষ আসেনি, সব মেয়ে মানুষ আসছে। তাহলে এদেরকে ব্যবস্থাপনা কিভাবে করবা, এই দুর্যোগ গুলো কি, যেমন আমাদের ধরো আমাদের এই যে আমাদের কি কক্সবাজার বা আমাদের উপকূলীয় অঞ্চলে লবণাক্ত মাটি, লবণাক্ত মাটি, তারপর হচ্ছে আমাদের এই লবণাক্ত মাটি ফলে কি আমাদের ঢুকে যায় কোথায়, আমাদের সমতল ভূমিতে ঢুকে যায়, মাটি নষ্ট করে ফেলে। হ্যাঁ এখন আবার ওখানে কিছু বাদ দিচ্ছে ধরো না ঢুকতে পারে, এই যে আমাদের ওভারঅল ম্যানেজমেন্ট, আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। দেখো 5টা বেসিস 18 নম্বরের প্রশ্ন এসেছে, সুতরাং এটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। কমপক্ষে 3টি প্রশ্ন এসেছে, সর্বোচ্চ 5টি পর্যন্ত প্রশ্ন এসেছে কোথা থেকে, এই আমাদের প্রাকৃতিক দুর্যোগ বা ব্যবস্থাপনা থেকে। তার মানে এই এক টপিক পড়া খুব কম, পড়লে তুমি 12 নম্বর কমন পাবে। এটার সাথে একটি টপিক রিলেভেন্ট এবং সেটা হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের বৈশ্বিক পরিবেশ পরিবর্তন আবহাওয়া জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক, যেমন আমাদের আবহাওয়া এবং জলবায়ু আমাদের অভিবাসনে, হ্যাঁ জলবায়ু কিন্তু অভিবাসন, তোমরা বুঝো কিভাবে কাজ করে, আমাদের আমাদের কৃষিতে, আমাদের শিল্পে, আমাদের মৎস্যে, হ্যাঁ আমাদের কিভাবে প্রভাব ফেলছে, যেমন তোমার পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, কি কি সমস্যাগুলো হবে। তো আমাদের এই দুটো টপিক কিন্তু রিলেভেন্ট, এবং এখান থেকে 8 নম্বরের প্রশ্ন এসেছে, এবং প্রথম টপিক থেকে দেখো 14 নম্বরের প্রশ্ন এসেছে, তৃতীয় টপিক থেকে বাংলাদেশের পরিবেশ প্রকৃতি সম্পদ এবং প্রধান চ্যালেঞ্জ সমূহ, আমাদের প্রকৃতি এবং সম্পদ, যেমন লাউয়ার সেনা বন, এই নাম শুনছো লাউয়ার সেনা, তারপর হচ্ছে সোয়াম ফরেস্ট কোথায়, এই ধরনের প্রশ্নগুলো আসে। তাহলে এই জায়গাগুলো আমরা খুব ভালো করে পড়ব। তো এই 4টা টপিক্স থেকে যদি তোমরা পড়ো, তোমরা যদি 2 নম্বর টপিক্স থেকে যারা পড়েছো পড়ছো, যারা পড়ো নাই বাদ দিয়ে দাও, তাহলে বাকি 4টা টপিক্স থেকে 8 নম্বরের প্রশ্ন কনফার্ম আসবে, এবং 8 বা 9 নম্বরের প্রশ্ন আসবে, তোমার টার্গেট থাকবে 7। তাহলে 8 অথবা 9 এর মধ্যে তোমার টার্গেট 7, ইনশাল্লাহ গুগলে 7 নম্বর পেয়ে যাবা। যারা কম্পিউটার প্রার্থী, কম্পিউটার গুগলের সেটা খুব ভালো করে পড়বা, যারা কনফিডেন্সের প্রার্থী তারা সিটের পাশাপাশি কনফিডেন্সের গুগল খুবই ভালো বই, আমি তোমাদেরকে বুক হাত দিয়ে বলতে পারি বাজারের সবচেয়ে ভালো বই গুগলের হচ্ছে কনফিডেন্সের বইটি, কনফিডেন্সের চাষ করতে অবশ্যই পড়বা, যারা কনফিডেন্সের প্রার্থী না তারাও অবশ্যই পড়বা। এবং আরেকটা কথা হচ্ছে, যদি কনফিডেন্সের প্রার্থী না হয় তাহলে তুমি সিটার পাচ্ছ না, তুমি গুগলের বইটা ভালো করে পড়ে নিবে, এবং আমি বিশ্বাস করি তুমি এখানে 7 থেকে 8 নম্বর পেয়ে যাবে ওই বই থেকে। আর সাম্প্রতিক তথ্য সহ তোমরা সবাই হচ্ছে 9-এর বইটা কিনছো, সাম্প্রতিক সহ লেটেস্ট বইটা বের করছে, 9-এর বইটা তোমাদের জন্য ভালো কাজ দিবে, যে বেসিক ভিউ যে বইটা সেই বইটা ভালো। তারপর হচ্ছে এখন আমরা দেখবো বাংলাদেশ বিষয়গুলি, সময় সাবজেক্ট শেষ হয়ে থাকে, আমি তো কত ফাঁকি মারতেছি তোমরা তো আর বুঝলাম না, তবে ফাঁকি মারা যা দিচ্ছি, এখানে দেখো অনলাইনে কিন্তু সব দিতে হয় না, উদাহরণ তো দেবো অনলাইনে সব দিতে হয় না, অনলাইনে সব দিলে লোকজন এগুলো কি করে কপি পেস্ট করে। আমি ওইদিন একটা সেমিনার দেখলাম, যেভাবে যেভাবে কথা বলেছি, যাকে বাদ দিয়েছি হুব হু সেভাবে কথা বলেছি। তোমাদের একটা কথা বলি, কনফিডেন্সে আমরা যে পরিমাণ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করি এবং হচ্ছে এটা নিয়ে গবেষণা করি, এবং আমাদের প্রত্যেকটা শীট ডেভেলপমেন্ট করতে, শীট তৈরি করতে বা আদার্স কোর্স ডিজাইন করতে, কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্ল্যান করে তারপর আমরা করি, এই জন্য আমাদের শীটগুলো, আমাদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা প্রশ্ন করার সময় কিন্তু এগুলো ইভ্যালুয়েট করতে হয়, এত ইফেক্টিভ হচ্ছে। যাই হোক, নিজের ডোল নিজে বেশি পিটালে আবার পিটাইতে হয়, অন্য থেকে পিটাই দিলে পিটাই বাইরে ফেলবে, এই জন্য আমি একটু মাঝে মাঝে পিটাই দিচ্ছি আর কি। যাই হোক, বাংলাদেশ বিষয়াবলীর কিছু জিনিস পড়তে পড়ে শেষ করতে পারবে না, কিছু জিনিস পড়বা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের 47 সাল থেকে 71 বলবো না আমি, 75 সাল পর্যন্ত বলবো, কারণ হচ্ছে আমাদের এর মধ্যে অবশ্য গুরুত্বপূর্ণ আছে 47 দেশ বিভাজন, 52, 54, 66 সহায়তা এবং সহায়তা বিস্তারিত, তারপর 69-এর গণ অভ্যুত্থান, তারপরে পূর্বার 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ওভারঅল, এবং বাংলাদেশকে স্বীকৃতি, এবং বাংলাদেশকে কারা কোন সময় স্বীকৃতি দেয়, মুসলিম দেশ কোন সময় দেয়, অনারব দেশ কোন সময় দেয়, এভাবে ডিটেলস এগুলো লাগবে।
তারপরে আমাদের ওই সময় আমাদের বৃহৎ শক্তির ভূমিকা কি ছিল? বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেছে, কোথা থেকে কোথায় গিয়েছে, এই যে ওভারঅল মুক্তিযুদ্ধ 47 থেকে 71 এবং 75 পর্যন্ত জানবো। এখান থেকে তোমার 4 নম্বরের প্রশ্ন আসবে, জোরে জোরে বলো কত নম্বরে আসবে, 4 নম্বরের প্রশ্ন আসবে। বিসিএস পরীক্ষা, আমি বারবার বলছি বিসিএস পরীক্ষা, কোনো কোনো বিসিএস যে কোনো একটা সাবজেক্টে প্রবলেম করে, প্রত্যেকটা বিসিএস কোনো কোনো না কোনো সাবজেক্টে প্রবলেম করে। 35তম বিসিএস এ বাংলাদেশ বিষয়গুলিতে একটা প্রবলেম করেছে, 35তম বিসিএস এ বাংলাদেশ বিষয়গুলির এই যে আমাদের প্রথম টপিকস বিসিএস সিলেবাস যেটা রয়েছে বাংলাদেশের, এই তিনটা টপিকস মিলে হচ্ছে আমাদের পিএসসির প্রথম টপিকস, সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, হ্যাঁ, বা মুক্তিযুদ্ধের ইতিহাস। তাহলে এই টপিকটা হচ্ছে প্রথম টপিক, এবং আমরা দেখেছি 36তম বিসিএসে এই ইতিহাস থেকে মানে বিপুল 47 থেকে 6টা প্রশ্ন দিয়েছে, এবং মুক্তিযুদ্ধ থেকে 7টা প্রশ্ন দিয়েছে, মানে 47 থেকে 71 পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, 47 থেকে 71 পর্যন্ত 7টা প্রশ্ন দিয়েছে। টোটালে প্রাচীনকাল থেকে সমসাময়িককালের ইতিহাস পর্যন্ত প্রশ্ন এসেছে 15টা, এবং এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাহলে তোমার প্রশ্নে কি হবে, তুমি ধরে নিবা যে তোমার 4 নম্বরের মতো প্রশ্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 47 থেকে 75-এর মধ্যে, এবং গুরুত্বপূর্ণ টাইমগুলো আমি বলে দিয়েছি। নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ইতিহাস পড়তে হবে, ইতিহাসকে ব্রিটেনের জন্য ইগনোর করা যায়, পৃথিবীতে আমরা ইগনোর করতে বলি, কিন্তু আজকে মনে রাখো কিছু টপিকস তোমাকে পড়ে নিতে হবে। প্রথমত তুমি পড়বা আর্য পূর্ব যুগ, ওই সময় থেকে আমাদের যে বিভিন্ন রেকিবল সভ্যতাগুলো ছিল এগুলো একটু দেখবা। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়গুলিতে 39-এর সভ্যতা নিয়ে দুটা প্রশ্ন আছে, এই জন্য আন্তর্জাতিক বিষয়গুলির জন্য সভ্যতা, প্রাচীন সভ্যতা সমূহ একটু দেখতে হবে তোমাদেরকে। তো বাংলাদেশ বিষয়গুলিতে আর্য পূর্ব যুগ দেখবা, এবং আমাদের প্রাচীন যুগ থেকে কিছু অশোক অশোক থেকে কিছু প্রশ্ন চলে আসে, এরপরে মধ্যযুগ থেকে তুলনামূলক কম আসে, আবার তোমার মধ্যযুগ থেকে কম আসে, আবার হচ্ছে তুমি মানে প্রাচীন যুগের ওখান থেকে একটা প্রশ্ন টাচ করে, অথবা আর্য পূর্ব যুগ থেকে একটা প্রশ্ন টাচ করে, আরেকটা প্রশ্ন মোটামুটি কনফার্ম টাচ করে ইংলিশ থেকে 47 পর্যন্ত, কোথেকে ইংলিশ আমল থেকে, মানে নবাবী আমলের পরে নবাবী বা ইংলিশ আমল, ইংলিশ ইংলিশ থেকে 47 পর্যন্ত। তাহলে এই দু জায়গা ভালো করে টাচ করলে তুমি দুইটা প্রশ্ন কমন পেতে পারো, হয়তো আরেকটা প্রশ্ন হবে সেটা নাও পেতে পারো। কিন্তু তুমি যদি কনফিডেন্সের যে শীটটা আছে যেখানে তোমার আর্য পূর্ব যুগ থেকে বর্তমান পর্যন্ত আছে সেটা পড়লে তুমি 2 নম্বর কমন পেয়ে যাবা, অথবা যে যেখান থেকে পড়েছো সেটা অবশ্যই পড়ে নিবা। তাহলে আমরা 47 পূর্ব সময়ে 2 থেকে 3 নম্বর পেতে পারি। এর মধ্যে আবার তোমার একটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, যেমন আমাদের জাতীয় পতাকার ছায়া, জাতীয় পতাকা কবে গৃহীত হয়, এটা হচ্ছে জাতীয় বিষয়গুলি। আমাদের যেমন আমাদের কি যেন বলে সবার স্মৃতিসৌধ, হ্যাঁ, এগুলো আমাদের জাতীয় বিষয়গুলির মধ্যে আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। মোটামুটি আমাদের প্রথম টপিক থেকে প্রশ্ন তোমার 6 নম্বর বলা থাকলেও 6 থেকে 7 বা 8 হতে পারে, একটু মাথায় রাখবা। এরপর আসো বাংলাদেশের কৃষিজ সম্পদ, পড়ালেখা খুবই কম, বিভিন্ন জাতগুলো দেখবা, আমাদের কৃষি সুমারিগুলো দেখবা, এবং এই কৃষি নিয়ে আমাদের বর্তমান সরকারের, আমার মতে বর্তমান সরকারের সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের কৃষিতে, এবং এই কৃষি নিয়ে রিলেভেন্ট প্রশ্ন তোমরা এগুলো পড়ছো, এবং অর্থনৈতিক সমীক্ষা থেকে লেটেস্ট প্রশ্নগুলো পড়বা। আমরা বলছি কনফিডেন্স তোমাদেরকে যে শীটগুলো দিয়েছে সেই শীটগুলো কিন্তু অর্থনৈতিক সমীক্ষার ডাটা যুক্ত করে দিয়ে দিয়েছে 41তমের জন্য, অথবা তোমরা যাদের কাছে শীট নাই তোমরা মূল অর্থনৈতিক সমীক্ষা থেকে এই ডাটাগুলো দেখবা, এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। সাধারণত কৃষি সম্পদ থেকে 2টা প্রশ্ন আসে, বেশি আসে না, কোনো কোনো সময় 3টা আসে, কোনো সময় 1টাও আসছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি গোষ্ঠী এবং উপজাতি সংক্রান্ত বিষয়গুলি। তোমরা জানো যে রিসেন্টলি আমাদের কিন্তু 2021 সালে একটা নতুন সেন্সাস হবে, হ্যাঁ, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। আমাদের প্রিভিয়াস সেন্সাস গুলো সহ ওভারঅল আমাদের আদমশুমারি, আমাদের জনসংখ্যা, আমাদের গড় আয়ু, আমাদের যে জাতি গোষ্ঠী বা উপজাতি সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো 5টা বিসিএসে এবার যে 3 নম্বর বা 3 নম্বর ক্লাস বেশি প্রশ্ন এখান থেকে এসেছে। বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের শিল্প বাণিজ্য দুটা মিলে তোমরা আলাদা করা কষ্ট হবে। বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের শিল্প বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য, এবং এই টপিকসটা অর্থনৈতিক সমীক্ষা বেশ বেশি, এটা একটু দেখবা। প্লাস যে যেখান থেকে যেভাবে পড়েছো আমাদের অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেটটা ভালো করে দেখবা, এবং আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো, এই উন্নয়ন প্রকল্পগুলো সম্পর্কে তোমাদের ভালো অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে তোমাদের ভালো অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে,
এই ওভারঅল প্রক্রিয়াগুলো ভালো করে জানবা, যে যেখান থেকে পড়েছো সেখান থেকে পড়বা। বাংলাতে তাহলে আমরা বলেছি, তাহলে আমরা যদি যে জিনিসগুলো এগুলো আমরা রিসেন্ট ইস্যুগুলোর মধ্যে আমরা একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। এবং দেখো এখানে এই যে কিছু জিনিস কিন্তু কমন, তোমরা যারা সংবিধান পারো না, একশো সংবিধান কিন্তু তোমার রিটেন পরীক্ষা ভালো আসে। আগে প্রিলিমিনারি পরীক্ষা প্রচুর সংবিধানের প্রশ্ন আসতো। গতকালকে বা কয়েকদিন আগে আমি একজনকে দেখলাম যে লিখছে যে সংবিধান না পারলে সংবিধান লিখিত পরীক্ষা 50 নম্বর আসে। এগুলো আগের কথা ছিল, 35তম বিসিএসের কথা ছিল, এখন বর্তমানে 50 নম্বরের সংবিধান লিখিত পরীক্ষা আসার সুযোগ নেই। এই জন্যই নেই, কারণ মুক্তিযুদ্ধ থেকে ফিক্সড 50 নম্বর, সংবিধান থেকে 20-30 নম্বরের বেশি এখন রিটেন প্রশ্ন হয় না। তবে প্রেরিত প্রশ্ন লিখিত পরীক্ষা বেশি হয়, প্রেরিত তুলনামূলক এখন কম হয়। কিন্তু তুমি সংবিধানের সাথে যদি সরকার ব্যবস্থাপনা তুলনা করো, অর্থাৎ আমাদের আইন বিভাগ, তারপর হচ্ছে আমাদের শাসন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ, আইন বিভাগ না আইন সভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা কিন্তু সংবিধান ছাড়া অচল। সুতরাং এই সংবিধান এবং আমাদের সরকার ব্যবস্থাপনা কম্বাইন করলে যদি তুমি দেখো, তাহলে তোমার প্রশ্ন এসেছে 6 নম্বর এবং 10 নম্বর, এই 16 নম্বর। তাহলে দেখো এই বিষয়টা তো তোমার যদি যদি বেশি কঠিন হয়, আমি তোমাকে বলবো যে তুমি যতটুকু পারো পড়ো, যেখান থেকে যা পড়ছো পড়ো, নতুন করে পড়ার দরকার নেই। তবে সংবিধানের ক্ষেত্রে কনফিডেন্সের শিটটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন কমন আসে, কারণ শিটটা তৈরি করছে হচ্ছে আমাদের তুহিন স্যার, এবং উনি যেহেতু একজন জুডিশিয়াল সার্ভিসের লোক, উনি খুব ভালো করে করেছে প্রিলি এবং রিটেনে। আমাদের শিটের বাইরে সাধারণত সংবিধান থেকে প্রশ্ন আসে না। তো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এটা পারলে করবা না পারলে নাই, কোনো কিছু সমস্যা নেই। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে, রিসেন্টেশন প্রশ্ন যেখান থেকে আসে, এর মধ্যে অন্যান্য গুলোর সাথে যেমন তোমার অর্থনীতি, কৃষি, শিল্প, বাণিজ্য, জনসংখ্যা, এগুলো তো রিসেন্টেশন প্রশ্ন এখানেও আসে। এবং এই প্রশ্নগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল সংখ্যা অথবা তোমরা যারা পত্র পত্রিকা পড়ছো অথবা সংক্ষিপ্ত সম্পাদকীয় পড়ছো সেখান থেকে পাচ্ছো। এবং একই সাথে তোমরা বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, তোমার এখান থেকে প্রশ্ন আসতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন এনআইএল যে আসছিল, হ্যাঁ, তোমার পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আসতে পারে, যে কোনো প্রতিষ্ঠান নিয়ে আসতে পারে। গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে প্রশ্ন আসে, স্থাপনা সমূহ, আমাদের যে স্থাপনাগুলো আছে, হ্যাঁ, যেমন আমাদের জাতীয় স্মৃতিসৌধ, আমাদের হচ্ছে তারপরে যেন আমাদের শহীদ মিনার, অথবা আমাদের এবার যারা জাতীয় পুরস্কার পেয়েছে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, আমাদের স্বাধীনতা পুরস্কার পেয়েছে, সেগুলো দেখবা, বা হ্যাঁ, তারপর আমাদের গণমাধ্যম, এই জিনিসগুলো দেখবা। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশ বিষয়গুলিতে কিছু প্রশ্ন আসে গুগল থেকে, এবং আমি আইডেন্টিফাই করেছি যে গুগলের যে আমাদের সীমানাবর্তী সর্বোচ্চ, সবচেয়ে কম তাপমাত্রা, এই ধরনের রিলেভেন্ট প্রশ্নগুলো, সর্বোচ্চ তাপমাত্রা এসে থাকে। আর গুগলের বিষয়ে, গুগলের মধ্যে 9 নম্বরের কি এসেছে, 9 নম্বরের বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন এসেছে। টোটাল 150-এর জায়গায় 159 নম্বরের প্রশ্ন এসেছে বাংলাদেশ বিষয়গুলিতে গত 5টি বিসিএসে। 130-150 হওয়ার কথা 159 হয়েছে। যে 9টা প্রশ্ন অতিরিক্ত আসছে এগুলো গুগলের প্রশ্ন আসছে। তার মানে এই হচ্ছে আমাদের ওভারঅল বাংলাদেশ বিষয় বলি। আমার আমি কি করবো বলো, আমি তো আড়াই ঘন্টা কথা বলছি, খুব দ্রুত বলছি, তোমরা বুঝতেছো কিনা জানি না। আমার কাছে মনে হচ্ছে তুমি ইচ্ছা করলে তুমি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি একটু তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগটা করে দিই। নিয়েছো? আচ্ছা, এটা শেষ, এখন এটার স্ক্রিনশট নিতে পারো। এগুলো ডিটেলস, এই যে এখান থেকে বলছি 19টা প্রশ্ন এসেছে আমার কাছে, 19টা কোন বিসিএসে কোনটা কোনটা আছে সেটা আসছে। এগুলো আমাদের রাখতে হবে, এগুলো না রাখলে তোমাদেরকে কিভাবে সার্ভিস দিব বল। যাই হোক, আমাদের সর্বশেষ, আচ্ছা, এরপরে নৈতিকতা মূল্যবোধ আছে। আচ্ছা, তোমার কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির আগে নৈতিকতা মূল্যবোধ নিয়ে একটু কথা বলি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমার নাই, বুঝছো? তোমাদের আছে নাকি? আমার নাই, ওই জন্য আমি এটা পারিও না পড়িও না। এই তোমরা একটু কমেন্ট করে দেখি তোমাদের নৈতিকতা আছে। এই কম্পিউটার বলবো, আইসিটি কম্পিউটার বলবো, তারা হ্যাঁ, তোমাদের কি নৈতিকতা মূল্যবোধ আছে? আমার ভাই এগুলা কিছু নাই, আমি এগুলা ভালো পারিও না বুঝতে পড়তে। সুতরাং তোমরা যদি থাকলে মনে করলে পড়বা, না মনে করলে নাই। এখন দেখো নৈতিকতা মূল্যবোধ যেহেতু আমার কম আছে, আমি একটু কম কম বলি, এগুলা কি পড়বা, কোথেকে পড়বে একটু কমই বলি।
এর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, তাহলে টার্ম তিনটা, একটা নৈতিকতা, একটা মূল্যবোধ, একটা সুশাসন। এর মধ্যে নৈতিকতা থেকে প্রশ্ন কম আসে, কারণ আমার মানে মনে হচ্ছে এটা আমাদের বাঙালির হয়তো একটু কম টমাসের জন্য কম আসে, কিন্তু বাঙালির মূল্যবোধ খুব ভালো, বাংলাদেশের সুশাসনের কোনো অভাব নেই। সুতরাং মূল্যবোধ এবং সুশাসন থেকে কিন্তু প্রশ্ন বেশি এসে থাকে। তাহলে কি বলছি, মূল্যবোধ এবং সুশাসন থেকে প্রশ্ন বেশি এসে থাকে। অনেকেই বলে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন পড়ো, আমিও বলছি পড়ো না, কিন্তু যদি কমন পাও পড়তে সমস্যা কোথায়। কিছু টপিকস বলবো যেখান থেকে প্রশ্ন কমন পাবা, এবং নৈতিকতা মূল্যবোধ থেকে যারা 10-8-9 পেতে চাইবা তারা হচ্ছে 105তম বিসিএস দেওয়ার জন্য রেডি হবা, 50 পর্যন্ত দেওয়ার জন্য রেডি হবা, বুঝতে পারলাম? তাহলে তোমার নৈতিকতা মূল্যবোধ থেকে তোমার নাম্বার হচ্ছে সর্বোচ্চ 5-6, সর্বোচ্চ কত 4-6, 6 নাম্বার হচ্ছে হাইস্ট টার্গেট করবা। এবং আমি তোমাকে যে টপিকস গুলো বলবো 5-6 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। তাহলে আমরা কি বললাম, আমরা বলছি আমাদের বেশি দরকার হচ্ছে ভ্যালুজ, অর্থাৎ মূল্যবোধ এবং গুড গভর্নেন্স, যার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে গুড গভর্নেন্স থেকে। এবং আরেকটা জিনিস তোমরা এর মধ্যে পড়বা, জাতীয় শুদ্ধাচার কৌশল। কি বলছি, জাতীয় শুদ্ধাচার কৌশল, কারণ এর মধ্যে হচ্ছে আমাদের গুড গভর্নেন্স এর অনেকগুলো অংশ জড়িত রয়েছে। তো আমরা এখন কোথেকে পড়বো, আমরা নৈতিকতা মূল্যবোধ সুশাসন পড়বো হচ্ছে মূলত উচ্চ মাধ্যমিক পরিণতি ও সুশাসন বই থেকে, উচ্চ মাধ্যমিক পরিণতি ও সুশাসন প্রফেসর মোজাম্মেল স্যারের বই থেকে আমরা পড়বো। 1 নম্বর চ্যাপ্টার, যে চ্যাপ্টার গুলো পড়বা তোমরা একটু লিখে রাখতে পারো, চ্যাপ্টার 1 হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন অফ গুড গভর্নেন্স, 1 নম্বর চ্যাপ্টার থেকে এটা পড়বা। তারপরে এই যে গুড গভর্নেন্স নিয়ে আরেকটু বিস্তারিত বলা আছে তোমাদের হচ্ছে, তোমাদের বলা আছে হচ্ছে আচ্ছা এখানে 1 নম্বর চ্যাপ্টার আরো আছে, এলিমেন্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ গুড গভর্নেন্স, এটাও আছে। এবং এখান থেকে আমি দেখেছি সরাসরি প্রশ্ন এসেছে এবং আসবে। চ্যাপ্টার 2 তে বলা আছে গুড গভর্নেন্স এর ডিটেলস আছে এখানে, এবং হচ্ছে এই গুড গভর্নেন্স এর ডিটেলস তোমাকে পড়তে হবে ওখান থেকে, খুব বেশি না কিন্তু, মনে মনে সময় নিয়ে না, অনেক পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে, ওখানে পড়ায় আসেই কম, তুমি বেশি পড়ার সুযোগ নেই। তাহলে গুড গভর্নেন্স এর ডিটেলস আছে চ্যাপ্টার 2, সেটা ভালো করে পড়বা। একই সাথে গুড গভর্নেন্স এর জন্য বা এই যে এই রিলেভেন্ট ইস্যুগুলোর জন্য তোমাকে ইউএনডিপি, ইউএ জাতিসংঘ, তারপরে হচ্ছে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনডিপি গুড গভর্নেন্স নিয়ে তাদের অনেকগুলো কথাবার্তা আছে, অনেকগুলো তোমার নিয়মাবলী রয়েছে, পয়েন্ট রয়েছে। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন বারবার এসেছে, এগুলো পড়বা। তাহলে কি জাতিসংঘ কি বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে, ইউএনডিপি কি বলেছে, গুড গভর্নেন্স ক্রাইটেরিয়াগুলো কি, এগুলো অবশ্যই দেখতে হবে। এবং গুড গভর্নেন্স এর সংজ্ঞা, নৈতিকতার সংজ্ঞা, মূল্যবোধের সংজ্ঞা কে দিয়েছে, 2-4 জনের একটু মুখস্থ জানার চেষ্টা করবা। এটা একটা, তাহলে আমরা গুড গভর্নেন্স বলছি। এখন হচ্ছে আমরা একটু ভ্যালুজ বলি, মানে মূল্যবোধ বলি। মূল্যবোধ হচ্ছে আমাদের এই পরিণতি বইয়ের 3 নম্বর চ্যাপ্টারে বলা আছে, ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন ডিটেলস, ওখানে পাবা 3 নম্বর চ্যাপ্টারে। এবং এই একই চ্যাপ্টারে তুমি আরেকটা জিনিস পাবা হচ্ছে নৈতিকতা। হ্যাঁ, তোমাদের যারা যাদের আছে তারা ওখান থেকে একটু পড়ে নিও, থাকলে আবার পড়বা, তোমার নৈতিকতা থাকলে পড়া লাগবে, আর যাদের নাই তারা পড়ে নিও ঠিক। তাহলে তাহলে ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন দি পাবা হচ্ছে চ্যাপ্টার 3-তে। এবং চ্যাপ্টার 4-এ যে গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স, হ্যাঁ, তার মানে তোমার হচ্ছে সুশাসন এবং কি গুড গভর্নেন্স এবং হচ্ছে ই গভর্নেন্স এবং গুড গভর্নেন্স, তাহলে তোমার হচ্ছে এই ই গভর্নেন্স এবং গুড গভর্নেন্সের পার্থক্য কি, এবং ই গভর্নেন্স করলে কিভাবে তোমার হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হয়, এই ধরনের জিনিসগুলো চ্যাপ্টার 4-এ আছে। তাহলে এই জিনিসগুলো তোমরা পড়ে নিবা, এবং তোমরা যারা পড়তে এরপরেও কষ্ট হবে, এই নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের কনফিডেন্সের শিটটা হচ্ছে মূলত, আবার বলছি মূলত হচ্ছে এই উচ্চ মাধ্যমিক প্রবৃত্তি বইয়ের এই চ্যাপ্টারগুলোকে কনসাইজ করা, সেটা পড়ে নিতে পারো। এবং 35-40 বিসিএস এর যে প্রশ্নগুলো সেগুলো খুব ভালো করে পড়বো, আবার বলছি 35-40 বিসিএস এর প্রশ্নগুলো বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে কি করতে হবে, পড়তে হবে নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন। এই ডেলি দিব একটু না থাকলে কি, তোমাদের নৈতিকতা আছে কিনা এবার বলো। এই আপনারা যে বসে আছেন আপনারা তো আপনি কোন সময় নৈতিকতা না, এরা ফোন করা নৈতিকতা, দেখ তোমাদের নৈতিকতা না পড়লে মূল্যবোধ আছে, আর তোমরা কেনার হলে দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে। সুতরাং মূল্যবোধ আর সুশাসন প্রতিষ্ঠা করার তো হলে একটু পড়ালেখা করিও। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে সবকিছু পারবা না, কিছু কিছু পারবা না, ইগনোর ইট,
যেটা পারমানেন্ট সেটা নাই, এটা অ্যান্সার করবা সবার শেষের দিকে, শেষের দিকে অ্যান্সার করবা, নৈতিকতা মূল্যবোধ সুশাসন শেষের দিকে অ্যান্সার করবা। আর আরেকটা বিষয় হচ্ছে, আবারও বলছি এখানে সব প্রশ্ন উত্তর করা সম্ভব না, কারণ উত্তর কোনটা এটা পিএসসি নিজেও জানো না, তুমি জানবা কোথেকে? আমাকে একটু বলো তো, এই মেয়েরা যারা আসো শিশুর জন্য অপরিহার্য কি? ছেলেরা সবাই লাভ দিয়ে উঠে বলে বলবে বুকের দুধ। আরে বেটা যে যে ছেলের যে বাচ্চার মা মরে যায় হে বেশি দেখে না, তাহলে অপরিহার্য সে কেমন? অনেক বাচ্চা আছে না, বাচ্চা ডেলিভারি দিতে যায় মা মারা গেছে, তো তার জন্য বুকের দুধ। আবার বলছে স্নেহ ভালোবাসা কোনটা অপরিহার্য, এটা পিএসসি জানে আর পিএসসি আল্লাহ জানে, আমিও জানি না তুমিও জানো না। সুতরাং এগুলোর উত্তর করা, এই ধরনের প্রশ্ন করা যাবে না। আমি বুঝি না এই বাচ্চা কাচ্চা এখান থেকে যায় নাকি, এরা এরা কি পাইছে আমার এখানে বুঝি না। ও ভাই সরেন স্ক্রিনশট না, আরে ভাই সরেন কি স্ক্রিনশট নিবা কি, বিদ্যুতের গতিতে বলছি, রকেট রকেট স্পিড, এগুলো হচ্ছে জসীম ভাই তোমাদের জন্য কনফিডেন্সের বিভিন্ন শাখা ওয়ার্কশপ আকারে নেয়, দুই দিন বা তিন দিন, দুই দিন অ্যাটলিস্ট দুই দিন ড্রেল অন প্রত্যেকটা টপিক ধরে ধরে কোথা থেকে কিভাবে পড়বো ওয়ার্কশপ আকারে নেয়। আশা করছি 43তম বিসিএস প্রার্থীদের এগুলো পাবা, এবং যারা লং ডিস্টেন্সে রয়েছে তারা অনলাইনে কনফারেন্সে সবসময় অনলাইন একটা প্ল্যাটফর্ম চালু থাকবে, এবং যেহেতু আমাদের অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং আমাদের এই যে প্রিলি লিখিত বাইবা সকল কোর্সের জন্য তোমরা অনলাইনে সেবা পাবা, আমরা আগামী মাসের আমরা 43তম নতুন দুটি ব্যাচ শুরু করব, এবং আমরা অ্যাকচুয়াল কনফারেন্স এক্সাম পয়েন্ট নামে আমাদের তোমরা জানো যে আরেকটা প্রতিষ্ঠান রয়েছে, কনফারেন্স এক্সাম পয়েন্টের আয়োজনে এখন থেকে আমরা যে যেমন আমরা প্রাইমারি কোর্স এক্সাম পয়েন্টের মাধ্যমে করাচ্ছি, আগামী মাসে প্রাইমারি কোর্সের সর্বশেষ ব্যাচের ভর্তি নিব। তোমাদের পরিচিত যদি কেউ থেকে থাকে তোমরা তো বিসিএস প্রার্থী, তোমরা ক্যাডার হবা, খবরদার প্রাইমারির দিকে যাবা না। তারপরে তোমাদের পরিচিত অনেকেই আছে, তাদেরকে আমাদের কনফিডেন্স এক্সাম পয়েন্টে রেফার করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা আর তোমাদের পরিচিতরা দেশের সবচেয়ে বেটার সার্ভিস ওখানে পাবে। একই সাথে কনফিডেন্স এক্সাম পয়েন্ট হচ্ছে তোমাদের যে সাব ইন্সপেক্টরের, তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন সহ দেশের বড় যে নিয়োগগুলো সেগুলোর তোমার এই অনলাইন, এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, কনফিডেন্স এক্সাম পয়েন্টের সবসময় অনলাইন প্ল্যাটফর্ম হবে, ফিজিক্যাল ক্লাসরুম হবে না, কারণ হচ্ছে ফিজিক্যাল ক্লাসরুম আমরা শুধু বিসিএস কনফিডেন্সের ক্লাসরুম, এগুলো এই জন্য আমরা এখানে অন্য কিছু করার সুযোগ নেই। আর অনলাইনে আমাদের বিসিএস কনফিডেন্সের আলাদা উইং, কনফিডেন্স এক্সাম পয়েন্টের আলাদা উইং, আলাদা আলাদা ক্লাস হয়। তো তোমরা তোমাদের ভবিষ্যতে তোমরা বা তোমাদের পরিচিত যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতি নিতে চাই, তোমরা ইচ্ছা করলে আমাদের কনফিডেন্স এক্সাম পয়েন্টের সহায়তা নিতে পারো। এবং একই সাথে বাজারে তোমাদের বন্ধুদেরকে 43, তোমরা তো 41 দিয়ে পারবে, এই মুহূর্তে তোমাদের বেশি বই কেনার দরকার নেই, তবে যাদের কাছে কনফিডেন্সের মডেল টেস্ট বইটা নেই অবশ্যই মডেল টেস্ট বইটা কিনবা, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিদিন একটি করে পরীক্ষা দিবা, কনফিডেন্সের মডেল টেস্ট বই শেষ হলে অন্য মডেল টেস্ট থেকে পরীক্ষা দিবা, কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিতে হবে প্র্যাকটিস করার জন্য। কনফিডেন্সের প্রার্থীরা কনফিডেন্সের ব্রাঞ্চে গিয়ে, মামু সাহেব এটা ব্রাঞ্চে জানাই দিবেন, ব্রাঞ্চে গিয়ে হচ্ছে একটা করে ওয়ামার শিট ফটোকপি করবা, সেই ওয়ামার শিট ফটোকপি করে সেটা থেকে অনেকগুলো ফটোকপি করবা, 20-30 করবা, প্রতিদিন বাসা বসে বসে ওয়ামার শিটে একটা করে পরীক্ষা দিবা, বৃত্ত ভরাট করবে, এবং যে স্ট্র্যাটেজিতে তোমাদেরকে দেখিয়েছি সেই স্ট্র্যাটেজি ফলো করে পরীক্ষা অংশগ্রহণ করবা। যাই হোক, আর আরেকটি বিষয় হচ্ছে তোমরা চাইলে ভূগোলের জন্য বইয়ের নাম তো বলছি, কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক কর্তৃক প্রকাশিত ভূগোল বইটা বাজারে সবচেয়ে ভালো ভূগোল বই। আর আরেকটা বিষয় হচ্ছে কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক থেকে আমাদের বিসিএস এর জন্য অনেকগুলো বই রয়েছে, অনেকগুলো বই, হ্যাঁ তোমরা, এবং এই আমাদের এই বইগুলো কিন্তু আমাদের এই সকল পরিকল্পনা যেটা তোমাদেরকে দেখিয়েছি এই সকল পরিকল্পনার অংশ। বাজারে আমাদের বইগুলো সম্পর্কে অনেকে নেগেটিভ কমেন্ট করে, কারণ হচ্ছে ব্যবসা যখন আমার জন্য, যখন তোমার ব্যবসা মন্দা যাবে স্বাভাবিকভাবে আমাকে তুমি দেখতে পারবে না, এটা খুব স্বাভাবিক। তো আমাদের বইগুলো কিন্তু আমরা গাইড বই বলি না, আমরা কিন্তু টেক্সট বই, এবং কারণ হচ্ছে এগুলো টেক্সট বই ভিত্তিক বই, মানে টেক্সট বই থেকে প্রয়োজনীয় বিসিএস সংশ্লিষ্ট অংশ নিয়ে কিন্তু বইগুলো করা। হ্যাঁ, যেমন আন্তর্জাতিক বিষয়াবলীর যে বইটা আমাদের, বিশেষ করে নতুন যে এডিশনটা বের হয়েছে, হ্যাঁ একটু কিনে দেখতে পারো। তো তোমরা সংক্ষিপ্ত সম্পাদকীয় তো অবশ্যই রাখবা, বিশেষ করে তোমরা প্রিলি যখন টিকে যাবা বা প্রিলি পরীক্ষার পরেই সংক্ষিপ্ত সম্পাদকীয় গত এক বছরের সংখ্যা যা যা আছে সবগুলো সংগ্রহ করবো। তো আমাদের যেহেতু সময় কম, আমরা খুব সংক্ষেপে হচ্ছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি জিনিসটা বিশেষ করি,
আমি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, আমি এখানে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে স্টার দিয়েছি, এবং পাশের 35 থেকে 40 নম্বর বন্ডল দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবা কোনটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটু বলে রাখি, মানসিক দক্ষতার ক্ষেত্রে এই পাশে যে নম্বরগুলো ছিল সেগুলো হচ্ছে সম্ভাব্য নম্বর আসতে পারে তোমার পরীক্ষায়, আর অন্যগুলো হচ্ছে এখানে যে নম্বর সেগুলো 35 থেকে 40 বিসিএস কত নম্বর এসেছে সেই ডেটাটা। আমাদের কাছে প্রতিটা বিসিএস তো আছে, কিন্তু তোমাদের কাছে এতগুলো দেওয়া সম্ভব না, আর দা উপায়ও নেই এই মুহূর্তের জন্য। গ্রসটা তোমাদেরকে দেখিয়েছি, এখানে হিস্ট্রি অফ কম্পিউটার জেনারেশনাল ক্লাসিফিকেশন অফ ক্যারেক্টারিস্টিক্স লেস ইম্পর্টেন্ট ইজ তুলনামূলক, তাও তোমরা কম্পিউটারের এই বেসিক জিনিসগুলো জানতে হয়, কারণ রিটেন পরীক্ষা অনেক সময় আসে। এখান থেকে গত 5টা বিসিএস 4 নম্বরের প্রশ্ন এসেছে, আমি 1 স্টার রেখেছি, কিন্তু যেখান থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে আর্কিটেকচার অফ কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটারের ওভারঅল আর্কিটেকচারটা কিভাবে একটা কম্পিউটার গঠিত হয়, এবং দেখো 4 স্টার দিয়েছে, 9টা প্রশ্ন এসেছে, প্রায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন এসে থাকে। কম্পিউটার পেরিফেরালস এখান থেকে প্রশ্ন আসে, এবং খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার কম্পিউটারের আউটপুট ইনপুট ইউনিটগুলো কি কি, তোমাকে এটা সম্পর্কে ভালো অভিজ্ঞতা জানতে হবে। বর্তমান প্রেক্ষাপটে একটা জায়গা থেকে বেশি প্রশ্ন এসে থাকে, এবং সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, এবং এই নাম্বার সিস্টেম বা ডিজিটাল লজিক সিস্টেম এগুলো যেগুলো আছে এখান থেকে গত কোনো একটা বিসিএস আমি দেখি 4টা প্রশ্ন এসেছে, এবং এটা খুব ভালো করে পড়বা, কারণ এগুলো এখন টেকনোলজির যুগ, এগুলো তোমাদের পরীক্ষাগুলোতে বেশি আসবে, এবং আমি তোমাকে আশ্বস্ত করতে চাচ্ছি কমপক্ষে 2 থেকে 3টা তোমার বিসিএস পরীক্ষাও আসবে নাম্বার সিস্টেম এবং লজিক গেট থেকে। আরেকটা হচ্ছে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম, তোমার এখান থেকে সফটওয়্যার ইনক্লুডিং তোমার অপারেটিং সিস্টেমগুলো কি কি এই সম্পর্কিত একটু জানবা, এবং এই সম্পর্কিত প্রশ্নগুলো করবা। প্রসঙ্গক্রমে বলে রাখি, তোমার কম্পিউটারের জন্য বিজ্ঞানের জন্য আবার বলছি কম্পিউটার এবং বিজ্ঞানের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেশি করে করবা, 35 থেকে 40 প্রশ্নগুলো বারবার বারবার করবা, বারবার করে মিনিং বুঝে চেষ্টা করবা এই প্রশ্ন কোন টপিক থেকে আসছে, বিশেষ করে গ্রামার এবং ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কোন টপিক থেকে আসছে সেই টপিকটা ভালো করে চেষ্টা করবা, এবং অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও ওই টপিকটা পারো কিনা সেটা একটু দেখার চেষ্টা করবা। তারপর তো কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম আর একটা গুরুত্বপূর্ণ টপিকস আমি এখানে স্টার্ট দিতে ভুলে গেছি, কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম আমি তোমাকে স্টারটা দিয়ে দিই এখন, এটাও তোমাকে কমপক্ষে 3 স্টার বা 4 স্টার, 4 স্টার দিতে হবে এখান থেকে, আচ্ছা 3টাই দিলাম, 3টা বা 4টা স্টারও দিতে পারো তোমরা এখানে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম, একটা স্ক্রিনশট উঠে রাখতে পারো, স্ক্রিনশট উঠে রাখতে পারো। এগুলো আসলে সময় থাকলে এগুলো ডিটেলস, যেমন তোমার এই যে আর্কিটেকচার অফ কম্পিউটার থেকে আবার কি কি ইম্পর্টেন্ট সেটাও দেখানো যেত, তারপর আছে নাম্বার সিস্টেম থেকে কোন 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ সেগুলো বা লজিক গেট গুলো নট গেট নর গেট, হ্যাঁ এগুলো অনেকগুলো আছে না, এগুলো থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা বলা যেত। তারপরে আমরা এটা একটু দেখো, এটা যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির এই অংশ থেকে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়েছে, এবং প্রোগ্রাম ডেভেলপমেন্টে তোমার ল্যাঙ্গুয়েজ গুলো কি প্রচার দিয়ে প্রশ্ন অলরেডি এসেছে। তারপরে ইনফরমেশন টেকনোলজি ইন প্র্যাকটিক্যাল ফিল্ডস, তোমার ই কমার্স আউটসোর্সিং ইমেল টেক জায়ান, হ্যাঁ তারপরে বিভিন্ন নিউজ পোর্টাল গুলো এগুলো থেকে প্রশ্ন এসেছে, এবং 8 নম্বরের প্রশ্ন এখান থেকে এসেছে, খুব ইম্পর্টেন্ট টপিক সেটা। ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম একটু দেখার চেষ্টা করবা, পারলে পারবা না পারলে নাই। ইন্টারনেট অ্যান্ড প্রোটোকল সিস্টেম এটা একটু দেখবা, খুব ইম্পর্টেন্ট জিনিস, আর ভাইরাস বা সাইবার ক্রাইম এগুলো তোমরা দেখতে পারো, ভাইরাস বা সাইবার ক্রাইম বলতে পারবে তুমি স্পেসিফিক ডেটা প্রোটেকশনটা তুমি এখান থেকে দেখবা। সর্বশেষ হচ্ছে মোবাইল টেকনোলজি থেকে প্রশ্ন এসে থাকে, খুব বেশি ইম্পর্টেন্ট, আবার বলছি মোবাইল টেকনোলজি বা সেলুলার টেকনোলজি এটা দেখবা, বর্তমান বর্তমানে 5G চালু হচ্ছে, 6G নিয়ে কাজ করছে পৃথিবীর অনেক দেশ, 5G রিসেন্ট যে কোনো একটা দেশে চালু হয়েছে, সাথে করি না। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যেমন হচ্ছে তোমার ইউটিউবের, ইউটিউবের স্লোগান কি, ফেসবুক প্রতিষ্ঠাকে অমুকটার, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাকে কে কারে কিনেছে, এই ধরনের কত সালে প্রতিষ্ঠা হয়েছে এগুলো একটু করবা। তারপরে ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নিয়ে একটু পারলে তোমরা দেখবা। তো আমাদের আজকের আয়োজন ছিল মোটামুটি এগুলো, আরো আমরা দেখানোর চেষ্টা করতে পারতাম, বাট আমাদের সময় এখন অনেক কম, আমাদের আমার সাথে যারা আমাদের কর্মকর্তা যারা আছে তারাও বিরক্ত হয়ে গেছে যে অনলাইনে 3 ঘন্টা কেমনে সম্ভব, কিন্তু আমি 800 জন দিয়েছি, তোমরা এখনো 1400 আছো, তোমরা কি বিরক্ত হও নাই? আচ্ছা
বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা। তোমরা যদি আমাকে, আমার একটা পার্সোনাল ফেসবুক পেজ আছে, তোমরা ইচ্ছে করলে সেখানে জয়েন হয়ে আমাকে আমার আইডিতে দেখো, আমার আইডিতে তোমরা জয়েন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে আমার আইডিতে অনেক আগে 5000 মেম্বার হয়ে গেছে, তোমরা অনেকে রিকোয়েস্ট পাঠাচ্ছ, দয়া করে আমাকে ফলো করতে পারো আমার ফেসবুক পেজটাতে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মোহাম্মদ MOHAMMAD। এটা দিলে তোমার ফেসবুক আইডি এবং পেজ দুটোই চলে আসে, যেটাতে আমার এবং রাজু ভাইয়ের ছবি আছে প্রোফাইল পিকচারে, সেটা পেজ, পেজে লাইক দিয়ে তারপরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেখানে পড়াতে পারো। সেখানে আশা করছি তুমি ইনস্ট্যান্ট উত্তর না পারলেও উত্তর দুদিন আগে আর পরে পেয়ে যাবো। মোবিন কি চলে গেছে না? হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। 3 ঘন্টা কথা বলেছি তোমাদের সাথে, যদি কষ্ট খারাপ লাগে তাহলে বকা দিও না, ভালো লাগলে একটু ভালো লাগেছে বলো, আর যারা কমেন্ট করবে না ধরে নিব তাদের ভালো লাগে নাই, যারা যারা দোয়া করবে না বা কমেন্ট করবে না ধরে নিব যে তাদের ভালো লাগে নাই। আচ্ছা, তোমরা আগামী এক মাস আজকে যেভাবে দেখিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে একজন, আগামী এক মাস আজকে যেভাবে দেখিয়েছি এভাবে আগামী এক মাস পড়ালেখা করবা, আগামী এক মাস এভাবে পড়ালেখা করবা, মানে ফেব্রুয়ারি মাসটা মার্চ ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 20 তারিখ থেকে পরবর্তী এক মাস বারবার রিভাইজ করবা, রিভাইজ করবা, রিভাইজ করবা, পরীক্ষা দিবা, পরীক্ষা দিবা, এগুলি করবা। আর কনফিডেন্স এর মডেল টেস্ট তোমরা যারা মিস করেছো তো করেছো, আর যারা নতুন ভর্তি হবে 10টা দেওয়ার সুযোগ পাবে, যারা পুরাতন প্রার্থী রয়েছে তারা আরো 6টা দেওয়ার সুযোগ পাবে, মানে 7টা দেওয়ার সুযোগ পাবে। তোমরা পরীক্ষাগুলো অবশ্যই দিয়ে দিবা। আজকের এই প্রেজেন্টেশনে আমাদের সাথে আমাদের রিসার্চ ওয়ার্ক আমাকে যত সহযোগিতা করেছে এই জন্য রিসার্চ ওয়ার্কের সবার কাছে কৃতজ্ঞ। আমাদের টেকনিক্যাল পার্সন যারা রয়েছে মবিন সহ তার সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন ধৈর্য ধরে, আপনাদের কাছেও কনফিডেন্স পরিবার অনেক বেশি কৃতজ্ঞ। তবে তোমাদেরকে, তোমাদের বড় ভাই হিসাবে এতটুকু বলতে পারি, আজকে যে প্রোগ্রাম তোমরা করেছো, আমি নিজেদের কথা বলা ঠিক না, আমি তোমাদেরকে বলছি তোমরা এখন সুযোগ না হলেও পরবর্তী পরীক্ষা পরবর্তীতে এই ধরনের প্রোগ্রাম যারা নিয়েছে বা নিবে বা হচ্ছে বা হবে, অথবা এই ধরনের প্রোগ্রাম নিয়ে যারা ফেসবুকে লিখেছে বা লিখবে, এই ধরনের প্রোগ্রাম তুমি অন্য কোথাও পাবা না। হ্যাঁ, এই ধরনের প্রোগ্রাম অন্য কোথাও পাওয়া সম্ভব না, কারণ এই ধরনের হিউজ রিসার্চ বা এই ধরনের অন্য কেউ আমার জানা মতে কেউ করে না। তারপরেও আশা করছি লিখিত পরীক্ষা তোমাদেরকে আমরা খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো। তোমরা অনেকেই জানো না কনফিডেন্সে অলরেডি একটা বড় সংখ্যক প্রার্থী হচ্ছে আমাদের লিখিত কোর্সে অলরেডি এনরোল, এবং আরেকটি বিষয় হচ্ছে কনফিডেন্স যত প্রার্থী বিসিএস কোচিং করবে তার 96-98% কনফিডেন্সে করবে। কেন করবে সেটা আমরা জানি না, সেটা ছেলে মেয়েদের আস্থার জায়গা কেন সেটা বলতে পারছি না, কিন্তু করবে। এবং যদি 40তম বিসিএস 20,277 জনের মধ্যে যদি 10-11,000 প্রার্থী টিকায়, আমি আমার বুকে হাত রেখে বলতে পারি যারা কনফিডেন্সের প্রার্থী এবং কনফিডেন্সকে ফলো করেছে তাদের মধ্যে 95%-98% ছেলে মেয়ে প্রিলিমিনারি সরি লিখিত পরীক্ষা কোয়ালিফাই করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং এই ধরনের একটা সার্ভিস কিন্তু, মানে লিখিত পরীক্ষার যে সার্ভিসটুকু আমরা দিব এটা কিন্তু হচ্ছে একদম, এটা কি বলবো তোমাকে, অনেক সাবজেক্ট থেকে দেখবে 80-90% ইনশাল্লাহ কমন আসবে। এই রিসেন্ট কোশ্চেন খুব ভালো প্রশ্ন করেছে, রিসেন্ট প্রশ্ন আসলে এবার কোভিড তো সব বন্ধ ছিল, আসলে প্রশ্ন কবে হয়েছে না হয়েছে বা আদৌ হয়েছে কিনা বলতে পারছি না। তাও আমি বলবো তোমরা যদি একটু রিস্ক এড়াতে চাও তাহলে জানুয়ারি মাসটা কভার করো। নর্মাল অন্য সময় হলে বলতাম যে জানুয়ারি মাস কভার করো না, জানুয়ারি মাসটা কভার করো, রিসেন্ট ইস্যুগুলো জানুয়ারি মাসে দেখো। এই সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানটা ভালো করে পড়বা, নিয়মিত পড়বা, সংক্ষিপ্ত সম্পাদকীয় সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান দুটোই পড়বা। কনফিডেন্সের বেস্ট সেলিং বইগুলোর মধ্যে এই বইগুলো অন্যতম, সংক্ষিপ্ত সম্পাদকীয় সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
লিটারেচার, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, সংবিধান, তারপরে হচ্ছে আমাদের এটাকে ভূগোল, হ্যাঁ আন্তর্জাতিক বিষয়াবলী, কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের বই। যে ভাই বলছে মাহফুজ, যদি আপনি মনে হয় মাহফুজ সম্ভবত আমার যদি মনে করেন আপনি মনে হয় দিনাজপুর শাখা, আপনি আমাদের আপনার নিকটবর্তী শাখা পেতে পারেন, লাইব্রেরিতে পেতে পারেন, অথবা আপনার নিকটবর্তী শাখা বললে ওরা বলে দিবে কোথায় পেতে পারেন। জান্নাতুল পেদোস থ্যাংক ইউ দিয়েছে, থ্যাংক ইউ জান্নাত। ইমরান মাহবুব নবীন বলছে এক্সাম কি ফিসাতে পারে, এক্সাম ফিসানোর দরকারটা কি, এক্সাম ফিসাবে না। এই ভালো কথা বলছে, কনফিডেন্স একটা সাম্প্রতিক শীত দেয়, তোমাদেরকেও দিবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের দিকে দিবে। আর তোমাদের একটা কথা বলি, 43তম শীত গুলো তোমাদের ফ্রেন্ড যারা বা এখানে যারা আসো অথবা যারা ভর্তি হয়েছে বা তোমাদের ফ্রেন্ড যারা ভর্তি হবে, যদি 43 কোনো প্রার্থী এখানে থেকে থাকে অথবা তোমাদের পরিচিত জন থেকে থাকে, 43 শীত গুলো সম্পূর্ণ শীত একত্রে এই মাসে জানুয়ারি মাসের 31 তারিখ থেকে সকল ব্রাঞ্চ থেকে দেওয়া হবে। জানুয়ারির 31 তারিখ থেকে একত্রে সকল শীত 43 দিয়ে দেওয়া হবে। 41 প্রার্থীরা যায় 43 শীত ছাড়িয়ে দিবে না, তোমাদের 41 শীত আগ থেকে দেওয়া আছে। এবং তোমাদের যে সকল জায়গা সংযোজন প্রয়োজন ছিল সেই শীটগুলো আমরা 2 মাস আগে তৈরি করছি, মানে অর্থনৈতিক সমীক্ষা বের হওয়ার পরে করছি, সুতরাং তোমাদের সেগুলো আর কারেকশন প্রয়োজন নেই। সারা নাকি কফি খাচ্ছেন, এ ভাই গরিব মানুষ কফি খেতে পারি না, আর গরিবের পেট তো কফি হজম না, সারা খাই। দেখো রংসা দেখাবো তোমাকে, এই যে রংসা খাচ্ছে। অ্যাডভান্স রিটার্নে ভর্তি হওয়া যাবে, হ্যাঁ রিটার্নে ভর্তি হওয়া যাবে, কিন্তু এই মাসের 30 তারিখের পরে, 31 তারিখের পরে আর ক্লাস নেই। ডাইজেস্ট কতটা হেল্পফুল, এই এই মুহূর্তে ডাইজেস্ট অনেক বেশি হেল্পফুল, অবশ্যই ডাইজেস্ট করবে, ডাইজেস্ট অনেক বেশি হেল্পফুল। এবং শেষ মুহূর্তে ডাইজেস্ট এবং মডেল টেস্ট বেশি দিবে। এখন সকল যা কিছু পড়েছ, যে যা কিছু পড়েছ করে নেবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছি, তোমাদেরকে যে জিনিসগুলো বলেছিলাম যে দাগায় রাখবা, যে 100% পারো, 100% পারো, 100% পারো না, হ্যাঁ কনফিউজিং মানে মোটামুটি তুমি কনফিউজ পারো না, কিন্তু পরীক্ষা আসতে পারে। এই যে সাইনগুলো ধরো পারো না পরীক্ষা আসতে পারে, এটাকে ধরো তুমি পসিবিলিটি হাই, ধরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে তোমার যেভাবে ইচ্ছা, তাহলে যেগুলো পারো না এগুলো কখনো রিভিউ করবে না, আর বাকি এটাও তুমি রিভিউ করবে না, কারণ শতভাগ পাও। এই দুটো জিনিস বারবার রিভিউ করবে, বারবার রিভিউ করবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, ওয়ার্ড স্টুডেন্ট কনফিডেন্সের শীট থেকে হুবহু কমন আসার সম্ভাবনা কেমন। এই দেখো তোমাদেরকে বলছি, কনফিডেন্সের শীটে তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্লাস অতিরিক্ত দেওয়া আছে, এত কম সময়ে সব শেষ করতে পারবো না, এই জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়তে বলেছি। তবে 43তম প্রার্থীদের জন্য অবশ্য আমরা একটা লেটেস্ট শীট করেছি 1100 ওয়ার্ড দিয়ে, ওই 1100 ওয়ার্ডও তোমরা এখন পড়তে পারবে না। এটা ওই 1100 ওয়ার্ড হচ্ছে আমরা এখন 43তমতে অ্যাসাইনমেন্টের সাথে শেষ করবো। প্রেসিজন ইডিয়মস ওয়ার্ডস এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এগুলো হচ্ছে আমরা এখন থেকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষার সাথে, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষার সাথে শেষ করবো। কিন্তু তোমরা যারা 41তম প্রার্থী, তোমাদেরকে রিটেনে আমরা এই যে ভোকাবুলারি শীটটা দিব, বাট এই মুহূর্তে নিয়ে কাজ নেই, তোমরা এই মুহূর্তে যে কাজটা করবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ক্যাডার এবং নন ক্যাডারের প্রশ্নগুলো সলভ করো। অবশ্যই কনফিডেন্সের প্রার্থীরা শীটগুলো ভালো করে পড়বে, যে কতটুকু হেল্পফুল অবশ্যই অবশ্যই শীটগুলো পড়বে, কনফিডেন্সের শীটগুলো 100 মাসের সকল শীট আরো 2 মাস আগে দেওয়া শেষ হয়েছে। কনফিডেন্সের লিখিত কি জন্য বলছি, লিখিত বই আছে না কিনা, এই কনফিডেন্সের লিখিত বই নেই, তবে এবার সাধারণ বিজ্ঞান আছে এবং আন্তর্জাতিকটা হচ্ছে, ম্যাথ বই আছে, ম্যাথ প্রেডিটিত আছে। এই কোশ্চেন কোশ্চেন আগের হবে না, লাস্ট লাস্ট তোমার অর্থনৈতিক সমীক্ষা হওয়ার পরে কোশ্চেন হবে, আগের প্রশ্ন হওয়ার সুযোগ নেই। কনফিডেন্স বা তো কম্পিউটার শিট থেকে প্রিপারেশন 100% হবে কিনা, হবে না। কম্পিউটার এমন একটা সাবজেক্ট যেখান থেকে 10 নম্বর যদি তুমি কমন পাও, ওভারঅল তুমি খুব বেশি সন্তুষ্ট থাকবে, কারণ যে সকল বিতখুড়ে সাবজেক্ট আছে এগুলোর মধ্যে কম্পিউটার একটা, সাহিত্য একটা, হ্যাঁ তো এগুলো নিয়ে
এই 40টা পর পরে কি 41টা ডাইজেস্ট কি ই হইছে মার্কেটে কি হইছে হ্যাঁ 41টা ডাইজেস্ট আছে মার্কেটে সেটা কিনে নিবা অবশ্যই কিনে নিবা ম্যাথ কতটুকু করবা তোমরা তো দেখাইছি ভাই এখন কেন বলো এই ভিডিওতে তো যা দেখবা যে কি কি বেশি গুরুত্বপূর্ণ বলছি কোনগুলো থেকে প্রশ্ন বেশি আসছে সেগুলো করবা আচ্ছা তোমরা ভর্তি সংক্রান্ত বা যে কোনো প্রয়োজনে আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিতে পারো 01988 স্লাইডে দেখা দরকার ছিল শেষে 09 01973101504 01 9 02 10 15 35 অথবা 36 অথবা 01 03 অথবা 05 অথবা 06 অথবা 13 অথবা 05 অথবা 06 অথবা 13 অথবা 05 অথবা 06 অথবা 05 অথবা 05 অথবা 06 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 অথবা 05 অ
জিরো ব্যালেন্স লাগাবেন। আচ্ছা এই পোস্টের মধ্যে সকল নাম্বার দেওয়া থাকবে বিভিন্ন শাখার, আমরা পোস্টটা পরে এডিট করে নাম্বারগুলো দিয়ে দিব, তোমাদের যাদের লাগবে দেখে নিবে। আরে দেখ দেখা যায় না ওর অটোমেটিক স্ক্রিনশট নিতে পারবা? না লাগবে না, এই পোস্টের সাথে দিয়ে দেবো। এখন নতুন চেয়ারম্যান কি করবে না করবে বলতে পারছি না। ও কম্পিউটার জন্য কোন বই ফলো করবা, তার কথা বলছো? কম্পিউটার জন্য বাজারে সবচেয়ে ভালো বই হচ্ছে হাদিসারের বই, অনার্স দ্বিতীয় বর্ষের হাদি এবং অন্যান্য যে বইটা, যে টপিকস গুলো তোমাদেরকে বলছি ওগুলো পড়বা। হ্যাঁ কম্পিউটার একটা বই আছে, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার তথ্য প্রযুক্তি, কিন্তু আমি বলবো যে আমি সত্যি কথা বলি, তোমরা আমার কিছু মনে করো না, রাজবাই শুনে রাগ করতে পারে হয়তো, সেটা হচ্ছে কনফিডেন্সের কম্পিউটার বইটার কিছু দুর্বলতা রয়েছে। আমরা আশা করছি পরবর্তী এডিশনে সেটা ওভারকাম করবে, কিন্তু তোমরা এই মুহূর্তে হাদিসের আমি যে টপিকস গুলো বলেছি এগুলো হাদিসের বই থেকে যদি ধরে ধরে পড়ো, অথবা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মজিবুর রহমান স্যারের বই থেকে যদি, প্রকৌশলী মজিবুর রহমান স্যারের থেকে যদি পড়ো বুঝে বুঝে তাহলে ভালো হবে, অথবা যার কাছে যে গাইড বই রয়েছে বা যার কাছে যেটা রয়েছে সেটাই পড়ো। এই মুহূর্তে নতুন বই কিনতে যাও না, যার কাছে যেটা আছে সেটা কম্পিউটার থেকে আসলে প্রশ্ন কমন আসে না, তো তোমাকে যে টপিক গুলো বলছে এখান থেকে প্রশ্ন কমন আসবে। একটু ভ্যারাইটিস তোমাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, চোখ কান খোলা রেখে পড়তে হবে, ওই সেম টাইপের প্রশ্ন করতে হবে। কিছু কিছু জায়গাতে আমি তোমাকে বলছি যে প্রশ্ন হবেই। আর আমাদের এই পেজে বিশেষ কমপ্লেক্স রাজু পেজে দেখবা আমাদের নাইবারিবার দুটা বা তিনটা ক্লাস নেওয়া আছে, সেগুলো সম্ভবত অগস্ট বা সেপ্টেম্বর, জুলাই অগস্ট বা সেপ্টেম্বর দিকে নিয়েছে, একটু কষ্ট করলে ওখানে পেয়ে যেতে পারো। ইভেন ক্লাসগুলো মেবি আমাদের ইউটিউবও আছে, ইউটিউবে দেখতে পারো, নাইবারি স্যারের ক্লাস দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে। আর তোমরা যারা দেশের বিভিন্ন জায়গা ফ্লাইট লাই করো বা ঘুরতে যাও, তোমরা জানো কিনা জানি না, আমরা তো আসলে একটু কোভিড কালীন খুব বিপদে রয়েছি, তো আমরা আমাদের একটা এয়ার কনফারেন্স নামে একটা প্রতিষ্ঠান রয়েছে, আমরা বিভিন্ন ট্যুর ট্যুর আয়োজন করি, তোমরা কক্সবাজার সহ বিভিন্ন জায়গা যদি বিমানে যাও অথবা দেশের বাইরে তোমাদের আত্মীয় স্বজন যদি বাইরে যায় আমাদের নিকটবর্তী শাখার টিকিটের জন্য কথা বলতে পারো। আর কনফারেন্স তোমাদের জন্য প্রিলিমিনারি যেদিন পরীক্ষা হবে সেদিন বিকালেই, সেদিন বিকাল তিনটায় সকল শাখা থেকে একযোগে তোমাদেরকে রেজাল্ট দিবে, 41 তোমার বিসিএস এর ফলাফল, মানে সম্ভাব্য যে রেজাল্ট, সম্ভাব্য যে উত্তর সেগুলো বলে দিবে, এই জন্য আমাদের নিকটবর্তী শাখা চলে যাবা। আর আরেকটা হচ্ছে আমরা যেদিন পরীক্ষা হবে ওই দিন বিকেল থেকে আমরা আমাদের লিখিত কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং ভর্তির শুরুতে যেদিন সময় তোমরা মানে পরীক্ষা যেদিন হবে
তারপরের দিন থেকে কনফিডেন্স, পরের দিনে কনফিডেন্স 70-75% লিখিত শিফট তোমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, এবং এই শিফটগুলো অবশ্যই এক্সক্লুসিভ হবে, সাধারণ জ্ঞানের জন্য একটা এক্সক্লুসিভ আইটেম পাবা সাধারণ জ্ঞান এবং রচনার জন্য। এবং আমি হপ করে বলতে পারি সেটা যদি তোমরা যারা দেখবা সেটা তোমাদের খুব উপকার হবে। কি দিব সেটা এই মুহূর্তে বলবো না। এই নাইবারি স্যার অনেক ভালো ক্লাস নেয়, কোন স্যার ভালো খারাপ ক্লাস নেয়? ডাইজেস্ট লেটেস্ট এডিশন এটা কিনে ফেলতে পারেন, সমস্যা নেই। ডাইজেস্ট শুধু একটা ডাইজেস্ট, দুটো ডাইজেস্ট রাখবেন, কনফিডেন্স তো থাকুক, সাথে আরেকটা আপনার কাছে যেটা আছে সেটা রাখ। এক বোন প্রশ্ন করছে বাসা যাবেন না বউ ডাকে আপনাকে? আমার বউ আমার ডাকে কিনা আপনি কেমনে জানেন? বউ এতে ডাকবে, আপনারা তো আর ডাকেন না, ঠিক না? কে ডাকবে বলেন? যাই হোক, আর পারছি না, আর পারছি না গুরু, সে কবে থেকে শুরু? এবার বিদায় নিলাম, সবাই ভালো থাকো। তোমরা কি যাবে না নাকি? এখনো 800 লোক বসে আছো কি করে এখানে? গ্রুপে সলভ ক্লাস দিলে ভালো হতো। সলভ ক্লাস হয়েছে ভাই, মডেল টেস্টে সলভ ক্লাস নেই, সাবজেক্টিভ টেস্টে সলভ ক্লাস হয়েছে, অনেকগুলো হয়েছে। শিক্ষা বিষয়ক ডিগ্রি বলতে আপনার বিএড এমএড, কিন্তু তাদের মাস্টার্স যদি সেকেন্ড ক্লাস থাকে বিএড এমএড লাগবে না। আর যদি মাস্টার্স সেকেন্ড ক্লাস না থাকে, মাস্টার যদি না থাকে তাহলে হচ্ছে বিএড এমএড লাগবে। আচ্ছা, তোমাদের জন্য একটা কথা, আমাদের যারা ঢাকার বাইরে যে সকল শিক্ষকগণ অনেক সময় আগে যে অনেক কিছু শিক্ষক 3-4 জন শিক্ষক যেতে পারতেন না, তারা কিন্তু এখন তোমার সমস্যা নেই, কোনো কারণে যদি যেতে না পারে এই যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইনে ওই স্যারের ক্লাস করে ফেলবে। সাপোজ কথার কথা, আমি ধরো খুব ভালো বাংলাদেশ বিষয়গুলি পড়াই, ধরো না যদি পড়াই না, তো এখন ধরো আমি সিলেট শাখা যেতে পারিনি, এখন তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা তুই স্যার তো ভালো বাংলাদেশ বিষয়গুলি ক্লাস নেই, অরিন স্যার তো ভালো ক্লাস নেই, হ্যাঁ তাহলে তুমি অরিন স্যারের ক্লাস বা তুহিন স্যারের ক্লাস বা টুকু স্যারের ক্লাস করতে চাচ্ছ, তাহলে তুমি অনলাইনে করে নিবা, অনলাইনে তুমি ক্লাস নেবে। আমাদের সকল প্রার্থীরা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকবে, 41 জনেরা নাই কিন্তু 43তম 41-এর রিটার্ন সকল প্রার্থী, 43-এর সকল প্রিলি প্রার্থী বা সাবসিকুয়েন্ট বা আপকামিং যত ব্যাচ হবে সকল প্রার্থীরা আমাদের অনলাইনে একটা সিঙ্গেল ব্যাচ যুক্ত থাকবে এবং সকল কোর্সের অনলাইনে একটা ব্যাচ থাকবে। তাহলে তুমি ইচ্ছা করলে তুমি ওখানে যুক্ত থাকবা, তুমি কনফিডেন্সে ভর্তি হলে ওই গ্রুপে যুক্ত হয়ে যাবে অটোমেটিক, যেমন আমাদের 44-তম 43তম বিসিএস সবাই যুক্ত। তাহলে ওই গ্রুপে আমরা রাত্রে ক্লাস দিব, তোমাদের যার যে স্যারকে ভালো লাগে করে দিবা, আমাকে ভালো না লাগলে যার ক্লাস ভালো লাগে তার ক্লাস করে দিতে পারবো, নো প্রবলেম। ধরো আমি হচ্ছে ইয়েতে যাই, কিছু না বলে বরিশাল যাই, তোমার বরিশালে আমার ক্লাস ভালো লাগে না, তোমার ক্লাস ভালো লাগে হচ্ছে ধরো আমাদের রুবি স্যারের, নাইম স্যারের বা অন্য অন্যজন, তার ক্লাস তুমি অনলাইনে করে নিবা, নো প্রবলেম। যাই হোক, 44 নিয়ে কিছু বলতাম না বাইরে, তোমরা এত শুনতে চাও কেন? 44 যদি স্পেশাল হয় শিক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হচ্ছে আরেকটা বিষয়, সরকার কিন্তু এই মজিব বর্ষে অনেকগুলো নিয়োগ দিবে, আরো অনেকগুলো সার্কুলার আসবে, কারণ হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, কারণ হচ্ছে মজিব বর্ষ, কারণ হচ্ছে আমাদের 2030 সালের মধ্যে আমাদের এসডিজি অর্জন করতে হবে। এসডিজি অর্জনের অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষার যে ওভারঅল শিক্ষার যে সিচুয়েশনগুলো বা ওভারঅল শিক্ষার ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট বা রেডিক্যাল ডেভেলপমেন্ট করা, এবং এই জন্য দেখবা সরকার রিসেন্টলি হাই স্কুল শিক্ষক দিয়েছে, বিশাল প্রাইমারি স্কুল নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন নিয়োগ কমপ্লিট করতেছে, এবং যদি তোমার একটা স্পেশাল বিসিএস দিয়ে 3,500 মতো শিক্ষক নিতে পারে, তবে এই প্রক্রিয়া কমপ্লিট হতে আরও আগামী 4-6 মাস লাগে। যদি স্পেশাল বিসিএস 44তম হয়ও, এই বছরেই একটি সাধারণ বিসিএস হবে, এবং 2019 সালের শুরু থেকে আমি তোমাদেরকে যারা আমার সাথে সেমিনার করেছে 41 প্রার্থীর এখানে রয়েছে, আমি বলছি সরকার কমপক্ষে আগামী 5 বছরে 5টা সাধারণ বিসিএস নিয়োগ দিবে, সরি সার্কুলার দিবে, এবং 2টি স্পেশাল বিসিএস সার্কুলার দিবে, 2টি অলরেডি দিয়ে দিয়েছে আর একটি দিবে, 3টি স্পেশাল বিসিএস এবং 5টা সাধারণ বিসিএস নিয়োগ দিবে, আগামী 5 বছরে 8টি বিসিএস নিয়োগ হবে, কথাটা মনে রাখবা। এবং আমাদের এসডিজি উন্নয়নে 2024 সালের মধ্যে আমাদের নিম্ন মধ্য আয় উন্নয়নশীল দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ হওয়ার জন্য এবং আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের স্বাস্থ্যখাতের ওভারঅল উন্নয়নের জন্য সরকার এই কাজগুলো করবে। সুতরাং তোমরা এখন যারা প্রস্তুতি নিচ্ছ চাকরি পাবা টুডে অর টুমোরো অর ডে আফটার টুমোরো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 44তম বিসিএস যদি স্পেশাল হয়, তুমি 43তম বিসিএস প্রিপারেশন নাও, কারণ 43, 41, 44, 38 এর যে সিলেবাস
চুয়াল্লিশতম বিসিএসের স্পেশাল হলেও সেম সিলেবাসে পরীক্ষা হবে, আবারও বলছি সেম সিলেবাসে পরীক্ষা হবে। কেন বলছে সেম সিলেবাসে পরীক্ষা হবে? ছাব্বিশতম বিসিএস স্পেশাল বিসিএস, চোদ্দতম বিসিএস স্পেশাল শিক্ষক বিসিএস, ছাব্বিশতম স্পেশাল শিক্ষা বিসিএস, ষোলতম স্পেশাল শিক্ষা বিসিএস, এই বিসিএস গুলোতে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে সিলেবাস ছিল সেই সিলেবাসে পরীক্ষা হয়েছে। ছাব্বিশতম বিসিএস এ 200 নম্বরের পরীক্ষা হয়েছিল, তখন 100 নম্বরের জেনারেল বিসিএস 100 নম্বরের পরীক্ষা, আর এখনো কিন্তু এখন জেনারেল বিসিএস 200 এবং সেম সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। এই জন্য সেম সিলেবাসে হবে, ডাক্তারদের মতো আলাদা সিলেবাসে হবে না, 100 নম্বর জেনারেল 100 নম্বর টেকনিক্যাল হবে না। এই জন্য হবে না, ডাক্তারদের সাবজেক্ট দুইটা, একটা মেডিকেল সায়েন্স একটা ডেন্টাল সায়েন্স, একটা এমবিবিএস একটা ডেন্টাল। কিন্তু শিক্ষা ক্যাডারে কমপক্ষে 30 থেকে 40টা সাবজেক্টের সার্কুলার হবে, 30 থেকে 40টা সাবজেক্টের জন্য ওই ধরনের আলাদা আলাদা প্রশ্ন করা সম্ভবপর নয়, করতে পারলে তো রিটার্ন পরীক্ষা নিত। এই জন্য শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে এই ধরনের সাবজেক্ট যেগুলো এখন 80-200 নম্বরের 10টা সাবজেক্ট, এদের মধ্যে পরীক্ষা হবে। আর তোমার বাইবাতে গিয়ে তোমাকে সাবজেক্ট স্পেশালিস্ট থাকবে, সেখানে যায় তোমাকে দেখবে তুমি পারো কিনা, তোমার সাবজেক্টে দখল আছে কিনা, থাকলে তোমাকে পাস করাবে অথবা ডিগ্রি ফিল করাই দিবে, শেষ। তাহলে শিক্ষা ক্যাডারের জন্য যে সিলেবাস সেটা 43 বা 40 বা 41 সিলেবাস সেম। সুতরাং 44তম বিসিএস বলতে কিছু আছে ভুলে যাও, 43তম বিসিএস এর ভালো প্রস্তুতি নাও। আশা করছি বুঝতে পেরেছ, আর না বুঝতে পারলে পরে বুঝে দেবো। তাহলে আমরা শেষ করি, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তুমি আবার বলছি মোহাম্মদ জসীমউদ্দিন এই ফেসবুক পেজে নক করতে পারো, আর দয়া করে মোবাইলে ফোন টোন দিও না, এটা খুব খারাপ কাজ, তোমরা মেয়েরা ছেলেরা খুব দুষ্ট, রাত্রি 10টা 11টা 12টার সময় কল দাও। আচ্ছা আরেকটা বিষয়, যারা মিস করবা ওই দেখো আরো বাড়তেছে, এখন বাড়তেছে, যারা মিস করেছো পুরোপুরি দেখতে পারো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবা। আশা করছি তোমার 44-43 41তম বিসিএস, সরি 41তম বিসিএস এর প্রস্তুতিটা অনেক স্ট্রং হবে, অনেক ভালো হবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, গুড বাই। আমার জন্য দোয়া করবা, কনফিডেন্স এর জন্য দোয়া করবা, আজকে আমাদের রাজু ভাইয়ের জন্মদিন, রাজু ভাইয়ের জন্য স্পেশাল দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।